আমিন। আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমি আপনাকে জানিয়ে দিতে চাই, আল্লাহর কাবা দেখা যায়, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে দান করলে নেকি নেকি পাওয়া যায়, নেকি পাওয়া যায়। এই মসজিদে আপনারা দান করবেন, অনেকে একটা একটা ফ্যান দান করলেন, একটা পাখা দান করেছেন, ওই পাখার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজি মুসল্লি, আল্লাহর হাজি বান্দা, ইবাদতকারী ওখানে বসে বসে নামাজ পড়বে। আপনি সাদকায়ে জারিয়া, আপনি যদি মারা যান আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এই মসজিদে যারা সাবমার্সেল কিংবা পাথর টালি কিংবা প্যারিস ইট যারা খাটাখাটনি করেছে ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বে। আপনি যদি এন্তেকাল হয়ে যাও আপনি আর নাকি কামাতে পারবে না। এই দুনিয়ার মসজিদে প্রজন্মিত ছেলেরা যত ইবাদত করবে, ওয়াসজুদু লিল্লাহ আল্লাহর নামে সাজদা দেবে, অরকাউমার রাকিন রুকুকারীর সঙ্গে রুকু করবে, অতটাই সওয়াব আমার আল্লাহ তোমার রুহ পাকে পৌঁছাবেন। জোরে বলেন। আর একটু সাউন্ড বক্সে হালকা করে, হ্যাঁ হালকা করে একটু দাও। আল্লাহ আল্লাহ নবী জানিয়েছে এ যেখানে এলাকায় মসজিদ হয় ওই এলাকায় মসজিদ হলে যতটা আজান হয় ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায় ভৌতিক ক্ষোভ থেকে আল্লাহ হেফাজত করে, নামাজি মোত্তা কি বানায় কঠিন বিমার থেকে হেফাজত করে। ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায় অত দূর পর্যন্ত আল্লাহ পাকের রহমতের আওয়াজ পৌঁছে যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি অনেক ব্যক্তিরা মসজিদে আজান দেয়, হোক সেটা ইমাম সাহেব, হোক সেটা নামাজি মুসল্লি, হোক সেটা যুবক, হোক সেটা মুরব্বী, হোক সেটা মুয়াজ্জিন চাচাজি, মসজিদে আজান দিলে আমরা অনেক সময় দেখেছি কি জোহর কি আসর কি মাগরিব কি এশা, মসজিদে আজান দিলে আজানের সঙ্গে সঙ্গে আমাদের এলাকায় কিছু কুত্তা থাকে কুকুর থাকে ওরা আজানের সঙ্গে চিল্লায় না চিল্লায় না। হে আমার জওয়ান যুবকেরা, আজানের সময় যদি মুসল্লি আজান দেয় মুয়াজ্জিন যখন আজান দেবেন, আর যদি আজানের সময় কুত্তা যদি চিল্লায় আপনারা মারবেন না মারবেন না? হাদিসটা মিশকাত শরীফ এসেছে, আল্লাহর নবী বলেছেন যখন মসজিদে আজান হয় আজানের সময় কুত্তা যখন আও আও করে চিল্লায় আসমানের দিকে তাকিয়ে চিল্লায় কিংবা একে অপরকারে চিল্লাতে চিল্লাতে ছোটে, হাদিসটা মিশকাত, যে মেশকাত শরীফ না পড়লে পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি আলেম হতে পারে না, ওই মেশকাতে পাওয়া যায়। আজানের সময় কুত্তা যখন ডাকে ওই এলাকায় দুষ্টু জেন খব্বিশ আমদানি ছিল, আজান যখন হয় দুষ্টু জেন খব্বিশ গুণ পালিয়ে যায়, কুত্তা নজর হতে দেখতে পায়, দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে কে যেন সামনে দিয়ে পালিয়ে যায়, তাই কুত্তা চিল্লা চিল্লি চিল্লা চিল্লি করে, দুষ্টু জেন কতদূর পর্যন্ত চলে যায় মেশকাতের হাদিসে পাওয়া যায়, এত উপরে আসমানে উঠে যায়, যত দূর পর্যন্ত আজানের আওয়াজ যায় না অত দূর পর্যন্ত চলে যায়। আজান যখন শেষ হয়ে যায় আবার দুষ্ট জেন খব্বিশ গুণ আবার জমিনে ওরা নেমে পড়ে, আবার আজান হলে ওরা পালিয়ে যায়। এ বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আজান দিলে শয়তান জেন খব্বিশ ভৌতিকরা পালিয়ে যায়, কিন্তু পৃথিবীর জমিনে জেন খব্বিশ ভৌতিক গুণ পালিয়ে যায় এটা আমরা দেখতে পাই না। মসজিদে যখন আজান হয় কিছু নামধারী মুসলমান খব্বিশ জেন এরা তখন একটু গা আড়াল করে দেয়, তাহলে দুনিয়ার জেন খব্বিশকে আমরা দেখতে পাই না। মুসলমান নামীয় শয়তান মার্কা কিছু নামাজি মুসল্লি এক অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত পড়ে না, আজান হলে সঙ্গে সঙ্গে গা ঢাকা দিয়ে আড়াল দিয়ে পালিয়ে যায়। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই? অনেক অনেক অনেক। তাহলে দুষ্ট জেন খব্বিশ গুলো পালায় আমরা দেখতে পাই না, কুত্তা দেখতে পাই, কিন্তু আমাদের যে দুষ্ট জেন গুলো আজান হচ্ছে পালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাই। আল্লাহ
হে আমার বাতির আমি আপনাকে বোঝাতে চাই, নামাজের কথা বলছিলাম, আপনাদের মসজিদের কেবলা হলো পশ্চিম হলো এই মুখ, আপনারা আজান দেন আজান দেন, আপনারা নামাজ পড়েন, ইমাম সাহেব নামাজ পড়ে, ইমামের পিছনে আপনারা এত্তেবা করেন, আপনার পিছনে আর একটা লাইন সেজদা দিল, আপনার পিছনের লাইনের পিছনে আর একটা লাইন সাজদা দিল। আমরা পৃথিবীর জমিনে যেখানে সাজদা দেই না কেন, আল্লাহ নবী বলেছেন ওই সেজদা পৃথিবীর যে প্রান্তরে তোমরা দাও না কেন, ওই সেজদা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজিরা আমি আপনাকে বোঝাতে চাই, আপনি সেজদা দেবেন, সেজদাতে যদি আপনি দোয়া পড়েন আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে, আল্লাহ সেজদাকারীকে বড় ভালোবাসে। আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার মা নামাজ পড়বে, আপনার ভাই নামাজ পড়বে, আপনার পরিবার নামাজ পড়বে। আল্লাহ নবী বলেছেন যে ঘরটা শান্তির সঙ্গে থাকে ওই ঘরটা জান্নাতে তুল্য, আর যে ঘরটা নামাজ নাই, যে ঘরটায় কোনো শান্তি নাই, ওই ঘরটা জাহান্নামে তুল্য। নবী আমার হাদিস শরীফে বললেন যারা আজান শোনে, আজান শুনে যারা নামাজ পড়তে আসে না, আল্লাহ নবী বললেন আমি রসূলুল্লাহ ওদের বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দিয়ে ঘরটা জ্বালিয়ে পুড়িয়ে দিতাম, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাম ওদের ঘরটা বেনামাজির ঘর আমি জ্বালিয়ে দিলাম না, এই কারণে ওই ঘরে শুধু বড় মানুষ নাই, ছোট বাচ্চা আবাল বনিতা বাচ্চা আছে, ওদের প্রতি নামাজ ফরজ নাই। আমি যদি ঘর জ্বালিয়ে দেই তাহলে আমার জ্বালানোর কারণে বেগুনা মাসুম বাচ্চা মারা যাবে, আমি মুহাম্মদ ওই জন্য আটকে গেলাম, আমি আর জ্বালাতে পারলাম না। এ বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আজান শুনে মুসল্লিরা যদি মসজিদে জামাতে না আসে, আল্লাহ নবী যদি তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার ফতোয়া জারি করে দেয়। আমাদের সমাজে অনেকে আজান হয়, অনেকে আজান হয়, নামাজের সময় হয়ে যায় কিন্তু মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ পড়তে দেখলাম না দেখলাম না। ওই জন্য আপনাকে বলছি বাবা, পৃথিবীর জমিনে সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় ইবাদত আফদালুল ইবাদত ইবাদতি সালাত। আল্লাহ নবী বলেছেন যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গজল আছে না, বলে কি বলে যে নাম এই কি বলে যে নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো আমার নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমায় নামাজ আছে। বলো সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমায় নামাজ আছে। ফজর গেল ঘুমের ঘরে জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধুলায় মাগরিব মাঝে মাঝে। এমন হয় তো সব নামাজ ফাঁকি দেওয়া যায়, মাগরিবের নামাজটা ফাঁকি দিতে গেলে একটু সমস্যা হয়, সমস্যা হয় না? ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধোলায় মাগরিব মাঝে মাঝে, এশার সময় এলে পরে থাকো তুমি দুনিয়ার পিছে মায়ায় পড়ে। নামাজ কে বলো কাজ আছে, কাজ কে বলো আমায় নামাজ আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, বলতাম না কথার প্রসঙ্গে একটু এসেছাই বলেছি, তাহলে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। যার ভিতরে নামাজ নাই, লা সলাতা ইমানা, কেউ কেউ বলেছে যার ভিতরে নামাজ নেই তার ভিতরে দিন নেই। একটা বেঈমান আর একটা ইমানদারের পার্থক্য হলো নামাজ, বেঈমানরা নামাজ পড়ে না, ইমানদারেরা নামাজ পড়ে। নামাজে যদি সুরা না জানেন, কোনো কোনো ঐতিহাসিক বলেছেন বাচ্চা যদি হয় যদি নামাজ পড়ে 30 বার সুবহানাল্লাহ পড়বেন,
তবে নবী আমার হাদিস শরীফে বললেন মান কোরআল কোরআনা হারফান ফালাগো আশরু হাসানা একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা দশটা দশটা করে নেকি হয় জোরে বলেন আল্লাহ নবী বললেন একটা কোরআন পড়ার অক্ষরের বিনিময় দশটা করে নেকি পাওয়া যায় আল্লাহর কোরআন বললেন অরাতিলিল কোরআনা তারতিলা তোমরা কোরআন শরীফ তারতিলের সঙ্গে মাখরাজের সঙ্গে তোমরা পাঠ করবে ভাইরা আমার বাবাজিরা আল্লাহর কোরআন শরীফটা পাঠ করবে এলমে শিক্ষা করা ফরজ কোরআন শরীফ পড়া হচ্ছে নফল তারতিলের সঙ্গে পড়া হচ্ছে ওয়াজিব এলমে শিক্ষা করা ফরজ যারা নামাজি আছো মুসল্লি আছো বাবা আপনারা অনেকে কোরআন পড়তে পারেন না তবে নামাজ পড়তে হবে নামাজে কোরআনের আয়াত না দিয়ে নামাজ হয় না তবে কে বলেছেন 30 বার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ নামাজ কবুল করে নেবে তবে আপনাকে শিক্ষার জন্য চেষ্টা থাকতে হবে আল্লাহর কোরআন শরীফ কমপক্ষে 5টা সূরা মুখস্থ করা ফরজ কতটা 5টা আপনি মুখস্থ করে নেন আলহামদু সুরা সুরা ফাতিহা শরীফ এক ছোট সুরা মুখস্থ করেন সুরা এখলাস দুই আপনি ছোট সুরা মুখস্থ করেন সুরা কাউসার তিন আপনি ছোট সুরা মুখস্থ করেন সুরা কাফিরুন চার আপনি ছোট সুরা মুখস্থ করেন দেখা যায় ইজা যা নসরুল্লাহ এই সুরা কম বেশি 5টা সুরা যদি আপনি একটা বার মুখস্থ করে নেন আপনার জীবন ভর নামাজ হয়ে যাবে হে আমার নামাজি মুসল্লি আজ আমি আপনাকে জানিয়ে দিই কমপক্ষে 5টা সূরা মুখস্থ করবেন জীবনে অনেক গান মুখস্থ করেছেন জীবনে অনেকের মোবাইলের ফোন নাম্বার আপনারা মুখস্থ করেছেন জীবনের অনেকের কবিতা মুখস্থ করেছেন একটা বার 5টা সূরা মুখস্থ করলে আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত সবচাইতে বড় ইবাদাত নামাজটা হয়ে যাবে নামাজটা হয়ে যাবে আপনার টাকা নেই হজ করো না টাকা নেই জাকাত দিও না টাকা নেই তুমি দেখা যায় দান করো না টাকা নেই কুরবানি দিও না টাকা থাকুক আর নাই থাকুক আপনাকে নামাজ আদায় করা লাগবে লাগবে আপনাকে নামাজ পড়তে হবে আমি বোম্বাই থাকি আমি টাকা পাঠিয়ে দিলাম 20,000 আমার ছেলেরা ভাইরা আমার নামে কুরবানি করে দিল আমি দিল্লি থাকি আমি টাকা দিলাম আমার নামে একজন ওমরা হজ করে দিল আমার টাকা আছে টাকা দিয়ে দিলাম আমার নামে সাদকা দান খয়রাত করে দিল আমার টাকা নেই টাকা থাকুক আর নাই থাকুক টাকার বিনিময়ে ইবাদত করা যায় না আপনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে এমন কিছু মুসল্লি দেখেছি কিছু মুফতি সাহেবরা ফতোয়া দেয় বাবা তোমার আব্বাজি 10 বছর বিছানায় পড়েছিল নামাজ পড়তে পারিনি তোমার আব্বাজি 3 বছর বিছানায় ছিল বিমারে নামাজ পড়তে পারিনি তোমার আব্বাজি 3 বছরের নামাজ এত টাকা হয়েছে 70,000 1,00,000 টাকা কাফফারা হয়েছে কাফফারা দেওয়া লাগবে আমি আপনাকে বোঝাতে চাই কোনো ব্যক্তি যদি মৃত্যু সাজ্জা সাজ্জিত হয় 2 বছর 1 বছর নামাজ যদি পড়তে না পারে 1,00,000-2,00,000 টাকা কাফফারা দিয়ে দিলে আল্লাহ ক্ষমা করবে কি গল্প বন্ধ করো চুপ করে বসো ক্ষমা করবে মুফতি সাহেব ফতোয়া দিয়েছে বাবা তোমার আব্বা 2 বছর নামাজ পড়ল না রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছিল 2,00,000 টাকা দাও তোমার আব্বার নামাজের কাপড় আদায় হয়ে যাবে যে এই কথাটা বলেছে দাও চিটিংবাজি মুফতি সাহেব টাকা লবা ধান্দা পকেট মারা ধান্দা আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আহা আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক বান্দার হক একটা আল্লাহর হক একটা আপনি আমার চড় মেরেছেন আমি যদি আপনাকে ক্ষমা না করি আমার আল্লাহ ক্ষমা করবে না করবে না আপনি আল্লাহর নামে নামাজ পড়েননি আল্লাহ যদি ক্ষমা না করে আপনার ক্ষমা হবে না
বান্দার কাছে অন্যায় করলে বান্দার কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, হবে না, ওটা হলো বান্দার হক। আল্লাহর কাছে অন্যায় করেছেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বর্তমান আমাদের জেলাতে দেখেছি কিছু ভণ্ড মুক্তি সাহেব হয়েছে, তোমার আব্বা 6 মাস 3 মাস 1 বছর নামাজ পড়িনি, বাবা এত টাকা প্রতি অক্তে 27 টাকা, প্রতি অক্তে 24 টাকা, হিসাব করে পেয়ে বলছে বাবা 70-80 হাজার টাকা কাফফারা দাও, তোমার আব্বার আজাব আল্লাহ মাফ করে দেবে। আপনাদের এলাকার দিকে হয় না, এদিকে নেই মনে হচ্ছে না, আমাদের সাইডটা চলছে। আর বাড়িওয়ালা দেখলো আমার আব্বা তো একে নামাজ পড়িনি, হুজুর যখন বলেছে তা দেই 70 হাজার টাকা, 70 হাজার টাকা বাড়ি খাটে শুয়ে এসে চিন্তা করে 70 হাজার টাকা গেছি বটে, কিন্তু আমার আব্বার কবরে শান্তি, খুব শান্তি। আল্লাহ মিথ্যা কথা, মিথ্যা কথা। যেরকম বিয়ে না করে হুজুরের কাছে বলছে হুজুর দোয়া করো যেন আল্লাহ ছেলে দেয়, এ বিয়ে না করে যেরকম হুজুরের দোয়ায় কোনো কাজ হবে না, আর নামাজ না পড়ে টাকা দিয়েও কোনো কাজ হবে। হে আমার বাপটির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার নামাজ সম্পর্কে একটা কথা বলছিলাম। বর্তমান সমাজে দেখতে পাওয়া যায় আমার মায়েরা আজ থেকে 30 বছর আগে ওরা যখন বাড়িতে সকালবেলা উঠতেন, স্বামীর আগে, শাশুড়ি মার আগে, শ্বশুরের আগে, ছেলে বিয়ে বাচ্চার আগে আমার মায়েরা সকালবেলা ভোরেবেলা উঠতে টেমি জালি আল্লাহর কোরআন শরীফ পাঠ করতো। ভোরেবেলা উঠে দেখলাম আমার মা কোরআন পড়ছে, ঘুমিয়ে ঘুমিয়ে আমি সন্তান আমার মায়ের কোরআনের আওয়াজটা পাই, আমার আব্বাজি আওয়াজ ফেরত। আবার দুপুরবেলা দেখতাম ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, আমার মা আল্লাহর কোরআনটা নিয়ে তেলাবাত করা শুরু করেছেন। বর্তমান সময় আমার মায়েরা আল্লাহর কোরআন তেলাবাত করে না, আল্লাহ দুটো পয়সা দিয়েছে ইমাম সাহেবকে, আলেমকে, বক্তাকে দাওয়াত করে একটা 3টে 4টে 5টা খতম পড়িয়ে নিয়ে আব্বা মায়ের রূহ পাকে পৌঁছে দাও। ও বাপজিরা ভাইরা বাবা, ভাড়াটে হুজুর দিয়ে তোমার আব্বা মায়ের কবরে আজাব মা ভাবে পৃথিবীর কোন হাদিস কোরআনে পাওয়া যায় না। আমি এখানে ওয়াজ করতে এসেছি, আমি একজন ভাড়াটে হুজুর, আমাকে পয়সা না দিলে আমি ওয়াজ করতে আসতাম না, আমাকে নজরানা না দিলে আমি ওয়াজ করতে আসতাম না, আমি গোলাম ভাড়াটে হুজুর, আপনারা পয়সা কম দিলে হয়তো জীবনভর আপনাদের এলাকায় আসবো না। তাহলে একটা ভাড়াটে বক্তা, ভাড়াটে হুজুর, ভাড়াটে আলেমকে নিয়ে আব্বা মায়ের কবরের কাছে দাঁড় করিয়ে দিলাম, হুজুর দোয়া করলো, আমরা আমিন আমিন করলাম। আল্লাহ নবী বলেছেন ভাড়াটে আলেম বক্তা দিয়ে আব্বা মায়ের কবরে আজাবটা বাবা মাফ হতে পারে না, পারে না। আল্লাহ নবী বলেছেন এই হাতটা নিয়ে কত কাওরা বাগদি মুক্ত পারাসি দিকে হাতটা লম্বা করেছো বাবা, শীতকাল শীতকাল পড়ে গেল, ফলের দাম কমে যায়, শীতকালে ফলের দামটা কমে যায়, এই ফলটা নিয়ে আব্বা মাকে একটা বার খেতে দাও। আব্বা মা যদি দোয়া করে, আল্লাহ নবী বলেছেন নবীদের পরে মায়ের দোয়া কবুল হয়, জোরে বল, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে দিবেন আল্লাহু আকবার। হে বাপজিরা, আব্বা মায়ের কবরে যদি আজাম হয়, আপনাদের পিছনে যত খাল নদী আছে ওই নদীটার পানি নিয়ে যদি আব্বা মায়ের কবরে যদি আজাব হয়, ওই পানিটা যদি চাপিয়ে দেওয়া হয়, বাবা মা আপনাও হতে পারে, পৃথিবীর আপনাদের আপনাদের মালদা জেলায় যত ইমাম আছে ইমামকে নিয়ে আব্বা মায়ের কবরের কাছে যদি দাঁড় করিয়ে দিয়ে দোয়া যাওয়া হয়, কবুল হতে পারে নাও হতে পারে। পৃথিবীর যত পীর ওলিমা শায়খ ওলি আউলিয়া এদের নিয়ে যদি একটা বারা দাঁড় করিয়ে দেওয়া হয়, দোয়া করবে আব্বা মায়ের জন্য, দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। আগিয়ে চলে যাও, আপনাদের এলাকায় যত টিওয়াল আছে, যত কুয়া আছে, যত নদী আছে, খাল আছে, তলাব আছে, এই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে আগুন যদি দাও দাও করে জ্বলে আর ওখানে যদি ঢেলে দেওয়া যায়, মাফ হতে পারে নাও হতে পারে। আটলান্টিক মহাসাগরের পানি, তামাম পৃথিবীর পানি,
ফারাক্কা নদীর পানি জাহান্নামের আগুন যদি প্রজ্বলিত অগ্নি দাও দাও করে জ্বলে ওই পানিটা যদি ঢেলে দেওয়া যায় পৃথিবীর কোনো হাদিসে নেই দুনিয়ার পানির দ্বারা মা ভাবে মা হতে পারে না আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে দশটা ইমাম এক একটা ইমামকে দাওয়াত করে আব্বা মায়ের কবরের কাছে দাঁড় করিয়ে দিলাম আল্লাহর কাবা বাইতুল্লাহর ইমাম যদি আব্বা মায়ের জন্য দোয়া যায় হাদিস শরীফে পাওয়া যায় ওই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে সন্দেহ থেকে যাবে মসজিদে নববী যত ইমাম মুসল্লি আব্বা মায়ের কবরে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে এবার আমি আপনার কাছে একটা কথা বলি লক্ষ্য করে দেখা যায় কোন পানির বিনিময়ে আপনার আব্বা মায়ের কবরে আজাবটা মা ভাবে তাহলে পৃথিবীর খালের পানি নদীর পানি টিওয়ালের পানি পুকুর পুষণের পানি তলাপের পানি সমুদ্রের পানি পীর ওলি ইমাম কাবার মুয়াজ্জিন ইমাম এদেরকে নিয়ে দোয়া করলাম দোয়াটা যখন কবুল না হয় তাহলে অবশ্যই কবুল করা দরকার কোন পানির বিনিময়ে কবুল হবে চলেন একটা বার কাবা বাইতুল্লাহ যাওয়া যাক আল্লাহর নবী নবী ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহ নবীর দেখা যায় নবী পাক আমার আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহি সালাম ওনার হলো দুটো স্ত্রী একটা হলো আম্মা জান সারা একটা হলো আম্মা জান হাজরা কোথায় বলে 203-এর ঘর খোদারককে কর আম্মা জান হাজরা আলাইহি সালামকে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ চলে যায় এ বিবি হাজরা চলো তোমাকে কাবার এলাকায় রেখে দিয়ে আসি চলো উটের উপরে উঠলেন নবী ইসমাইলকে নিলেন আম্মা জান হাজরা আলাইহি সালামকে নিলেন ওয়াসটা আপনারা ভুলে যাবেন না আব্বা মায়ের কবরে আজাব হচ্ছিল কোন পানি দিলে কবরে আজাব মা ভাবে এই কথাটা বলার জন্য নবী ইব্রাহিমের কাছে চলে গেলাম নবী ইব্রাহিম আলাইহি সালাম সন্তানকে নিল স্ত্রীকে নিল না দেখা যায় পেপারে করে কাপড়ে করে কিছু খাঁজন নিয়েছে পিয়ালায় করে কিছু পানি নিয়েছে আল্লাহ আর কাবা বাইতুল্লাহ ওই এলাকায় রেখে দিয়েছে নবী ইসমাইলের মাকে বললেন বিবি হাজরা তোমার বাচ্চাকে খাজুর খাওয়াও তুমি পানি খাও তোমার বাচ্চাকে পানি খাওয়াও তুমি খাজুর খাও তোমরা দুইজনা খাবে যদি শেষ হয়ে যায় আমার কাছে দ্বিতীয় বাচ্চা চাইতে যাবে না আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে কিছুদিন পানিটা খায় কিছুদিন খাজুরটা খায় পানি শেষ হয়ে যায় খাজুরটা শেষ হয়ে যায় নবী ইসমাইল আলাইহি সালাম পানির তৃষ্ণার জন্যে কান্নাকাটি করে চিল্লা চিল্লি করে আমার আল্লাহ পাক বলে এ ফারেস্তা জিবরিল আমার নবী ইসমাইলের কান্নাটা আমি সহ্য করতে পারি না পানি শেষ হয়ে গেছে খাজুর শেষ হয়ে গেছে আম্মা জান হাজরা আলাইহি সালাম পানির জন্যে পানি যখন না পায় নিজের জিভাটা নিয়ে বাচ্চার গালে ভরে দেয় বাচ্চা চুকচুক করে শুষে পানি নিবারণ মেটাতে পারে না পানির জন্যে একবার সাপোয়া পাহাড়ে চলে যায় ওখানে পানি পায় না আবার মারোয়া পাহাড়ে যায় ওখানে পানি পায় না পুরো রৌদ্র উত্তপ্ত বালু আর বালু আমাদের যুবকেরা যখন বাইক চালায় মেন রোডে হাই রোডে এত রৌদ্র পড়ে দূর থেকে মনে হয় পানি দেখা যাচ্ছে আল্লাহর নবী দেখা যায় নবী পাকের স্ত্রী আম্মা জান হাজরা দূর দেশে দেখলেন যেন পাথরের উপরে পানি ঝর্ণা নামছে রোদ চিকচিক করছে সাপোয়ায় চলে গেলেন না এটা পানি না নদীর এটা রৌদ্র ছিটা আবার মারোয়া পাহাড়ে চলে যায় না এটা রৌদ্র ছিটা একবার এ পাহাড়ে যায় একবার ও পাহাড়ে যায় পানি পাওয়া যায় না ওই পাহাড়ের উপরে চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা পাঠ করলেন রব্বি গিফির আরহাম আরহাম আনতাল আজওয়াল আকরাম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আমি যখন পানি পেলাম না এতটা দৌড়াদৌড়ি না করে আপনার কাছে যাওয়া দরকার ছিল আমার স্বামী বলেছে যদি ফুরিয়ে যায় আল্লাহর কাছে চাইবে আমি আপনার কাছে না আছে আমি পাহাড়ের দিকে ছোটাছুটি করেছি নবী ইসমাইল আলাইহি সালাম ছোট বাচ্চা হাড্ডিটা নরম পায়ের চামড়াটা নরম পাটা তুলতুলে নুরানি চেহারা নবী ইসমাইল এদিকে পানির জন্য ট্যাঁটা করে কাঁদে পাটা উঁচু করে আবার নিচু করে উঁচু করে নিচু করে আমার আল্লাহ পাক বললেন ফারেস্তা জিব্রাইল একটা বার তুমি চলে যাও যে পাথরের পাহাড়টা ফাটিয়ে দুনিয়ার গাঁইতা দিয়ে কুপাতে পানি বাহির করতে পারবে না জিসিবি গাড়ি দিয়ে পাহাড়টা
ফাটিয়ে পানি বাইর করতে পারবে না। আমি আল্লাহ খুন কুন ফায়াকুন আমার হুকুমে তোমার ডানার আঁচড়ে। আর নবী ইসমাইল যখন পাটা নিচু করবে, উঁচু করবে, নিচু করবে, অতটা পায়ের দাপটে শক্তিতে আমি আল্লাহ অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে আবে জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আর একটু জোরে বলেন। উদ্দেশ্য ছিল কি? আব্বা মায়ের কবরে আজাব হচ্ছে, কোন পানি দিলে কবরে আজাব? মাথায় গেছে? তাহলে এতক্ষণ ঘুরেছিলাম কি আনার জন্য? পানি আনার জন্য। আল্লাহ, এ আমার জওয়ান যুবকেরা, ওয়াজনসিয়াত খুব ভালো করে বুঝলে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার খালের পানি, নদীর পানি, টিওয়ালের পানি, পুকুর পুষ্কুনের পানি, সাগর নদীর পানি, তামাম পৃথিবীর ইমাম আলেম হুজুরকে দিয়ে আব্বা মায়ের কবরে আজাবটা যখন মাপ না হচ্ছে, আমরা চলে গেলাম জমজমের কূপের পানি, ওই জমজমের কুয়ার পানিটা আল্লাহ নবী পান করেছেন। এক সময় দেখতে পাওয়া যায় আমার নবী পাক জমজমের কূপের পানি এটা পান করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছন দিক দিয়ে আবু বাক্কার। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা রাআইতু আবু বাক্কার সিদ্দিক, আবু বাক্কার আমার পিছনে কেন দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পানি পান করছেন আর কোথায় আপনি চলে যাচ্ছেন? আমি আপনার পিছনে অপেক্ষায় আছি। আল্লাহ নবী বললেন, আবু বাক্কার, তোমায় যখন দেখতে পেলাম আমার উম্মাতের কথা স্মরণ পড়ে গেল, এই পানিটা আমি পান করলাম আর কিছুটা ঝুটা এটো পানি অবশিষ্ট রয়ে গেল, এই পানিটা নিয়ে আবু বাক্কার তুমি এমন একটা জায়গা জমা রেখে দাও যারা আমাকে দেখতে পাবে না, আমার মাজার শরীফ দেখবে আমাকে দেখতে পাবে না, আমাকে সালাম দিয়ে তারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে। আবু বাক্কার এই পানিটা যেন তারা একটা বার যেন পেয়ে যায়। আবু বাক্কা চিন্তা করলেন, আল্লাহ আপনার দরবারে তুলেছি দুখানি হাত, কবুল করো আবু বাক্কার মোনাজাত। আল্লাহ এই ঝুটা পানি আমি কতদিন হায়াতে থাকবো আর কোথায় রেখে দেব? আপনার হাবিবের উম্মাদ কবে আসবে এই ঝুটা পানি খাবে? এই আমানাতটা কি আমি পালন করতে পারবো না? আবু বাক্কার হুজুর আমার ওই পানিটা নিয়ে তিনি জমজমের কূপের পানিতে ছিটা দিল, ওতে নিক্ষেপ করে দিল তামাম পৃথিবীর কলের পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কুরের পানি, নদী সমুদ্র ভাটা জোয়ার হয়ে কম বেশি হয়, কিন্তু আল্লাহ পাকের কুদরতি জমজমের কূপের পানি নবী ইসমাইল থেকে নিয়ে আজি পর্যন্ত কম বেশি হয় না। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওয়াজ কিন্তু ভুলে যাবেন না, একটাই উদ্দেশ্য ছিল আব্বা মায়ের কবরে আজাব হয় পানি দেব, আর কোন পানির বিনিময়ে কবরে আজাব মা ভাবে, এই উদ্দেশ্যটা আমার কাছে ছিল। চলেন একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। এই পানিটা নিয়ে আমার নবী দেখা যায়, দেখা যায় আবু বাক্কা ছিটা দিল, আমার আল্লাহ বরকত করে দিয়েছেন। তাই আল্লাহর হাজি বান্দারা 70 লক্ষ কম বেশি আল্লাহর কাবা শরীফে চলে যায়, প্রত্যেকে 10 সিডার করে ব্যারেলে করে জমজমের কূপের পানি নিয়ে চলে আসে। আমরা যেতে পারি না, কিন্তু জমজমের কূপের পানি যখন পান করি আল্লাহ নবীর হাদিসের কেতাব পোলা যায়, ওই পানিতে আমার নবী পাকের ঝুটা মোবারক। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাপজিরা, ওই জমজমের কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি আজাব হয়, তামাম পৃথিবীর পানি দিলাম মাপ হলো না, জমজমের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যখন চাপিয়ে দেব মাপ হবে না, হবে না, মাপ হবে না, হবে না? বলেন একটু, বলেন হ্যাঁ না, মাপ হবে? আবার কেউ কে বলবে মাপ হবে? এখানে আমাদের কনফিউজ, চিন্তিত যে হতে পারে নাও হতে পারে। আল্লাহ, আচ্ছা কোন ব্যক্তি যদি বলে যে জমজমের কূপের পানিটা যদি বাড়ি নিয়ে আসতে পারি আর কবরে যদি আজাব হয় ওই জমজমের কূপের পানি ছিটা দেবো আব্বার কবরে আজাব মাপ, জমজমের কূপ আর থাকতো বলে মনে হয়? থাকতো? পৃথিবীর কোনো হাদিসে নেই জমজমের কুয়ার পানি নিয়ে বাপ মায়ের কবরে ছিটা দিলে কবরে আজাব মাপ হবে,
নদীর পানি, খালের পানি, টিউবওয়েলের পানি, পুকুরের পানি, পুষ্কুনে পানি, নদীর পানি, তামাম পৃথিবীর কোনো পানি দিলে ইমাম আলেম হুজুর ভাড়াটে হুজুরকে দাওয়াত করে পানি যদি ঝরায় মাপ হতে পারে নাও হতে পারে, হতে পারে নাও হতে পারে। এ সন্তান আওলাদেরা, আব্বা মা যাদের বিদায় নিয়ে চলে গেছেন একটাবার আপনারা আগিয়ে চলে যাও। আপনি আব্বা মায়ের কবরে কাছে গিয়ে বলেন, এটা আমার আব্বাজির কবর, এটা আমার আম্মাজির কবর, এটা আমার আব্বাজির কবর। আল্লাহ নবী সাহাবারা বললেন, হুজুর আমরা তো আব্বা মায়ের কবরে কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমরা নব মুসলিম, সবে তো মুসলিম হলাম, আব্বা মায়ের কবরে কাছে গিয়ে কোরআন পড়তে পারবো না, আমরা জানি না বুঝি না। আল্লাহ নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও, হুজুর আমার পারশ্রমিক, তোমার ক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন, একটাবার কবরের কাছে হাজির হয়ে দাও, ইয়া রাফি ইয়া দাইহি, হাতটা উঁচু করো আর শুধু বলো, আল্লাহ আপনি আমার আব্বা মায়ের কবরে আজাবকে মাফ করে দাও, আল্লাহ তাদের গোনাকে মাফ করে দাও। পৃথিবীর খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কুনে পানি, আটলান্টিক মহাসাগরে পানি, ফারাক্কার নদীর পানি, তামাম পৃথিবীর পানিটা চাপি দিলে মাফ হবে না। আলেম হুজুর বক্তা ওয়াইজিন তামাম পৃথিবীর হুজুরকে নিয়ে আব্বা মায়ের কবরের কাছে হাত তুললে দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। জমজমের কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে ছিটা দিলে বাবা মাফ হবে না। সন্তান আওলাদ যদি একটা ফোঁটা চোখ থেকে পানি জারি হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন, লায়ালি জুন্নারা বাকামিন খাশিয়াতিল্লাহ, সন্তানের এক ফোঁটা চোখের পানি বিনিময় আমার আল্লাহ ওর আব্বা মায়ের জাহান্নামের আগুনটা ঠান্ডা করে দেয়। আর একটি জোরে, তাহলে আব্বা মায়ের কবরে আজাব মাফ হবার জন্য কিসের পানি দরকার? চোখের পানি, বোঝেন না? রসুল পরেই বলেছেন, যদি চোখ থেকে পানি জারি না হয় কান্নার মতো মুখ দেখাবে, আর কান্নার মতো মুখ দেখালে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ওই জন্য কান্নার মতো মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কানতে গেলে আমাদের আন্ধারি রাতের দরকার। দিনের বেলা লজ্জিত খারাপ লাগে, আল্লাহর প্রতি সে মনস্থ থাকবে না। রাতের বেলা ঘুমের ঘরে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সবাই ঘুমিয়ে পড়েছে, একটু বাইরে আড়ালে উঠে একটু উজু করে আল্লাহর দরবারে হাত তুলে একটু গালটা বেঁকিয়ে বেঁকিয়ে কাঁদো, আল্লাহ আমি কাঁদতে পাচ্ছি না, কিন্তু আমি আপনার গোলাম, আমি প্রচুর গোনা করেছি আল্লাহ। পৃথিবীর সবাই দুনিয়ার মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, অফিস, আদালত, গাড়ি ঘোড়া অনেক বন্ধ হয়ে গেছে আল্লাহ। পৃথিবীতে যত রাত বাড়ে আর দুনিয়ার জানালা দরজা বন্ধ হয়, কিন্তু পৃথিবীতে যত রাত গভীর হয় আপনার রহমতের দরজা বেশি বেশি খোলা হয়। বলুন সুবহানাল্লাহ। একটু দোয়া চাইবেন, যদি কোনো সন্তান খারাপ হয়, মাদের মায়েদেরকে বলছি, আমার চাচা ভাইদেরকে বলছি, একটু সন্তানের জন্য রাতে উঠে দোয়া করেন। যদি মেয়েটা সংসারে অশান্তি হয়, বাপ মা একটু রাতের অন্ধকারে একটু উঠে দোয়া করেন, দেখবেন কাজ হবে। মেয়ে চলে যাচ্ছে, মা বলছে, যা আমি আমি দোয়া করছি, আল্লাহ তোর ভালো রাখবে, আল্লাহ তোর ভালো রাখবে। এখন ওই দোয়া কি আল্লাহ নেই বলে মনে হয়? জায়গা বসে কাঁদো, জায়গা মতো বসে কাঁদো। আব্বা মারা গেছে, মারা যাবার পরে খাটিয়া কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছ, জায়গা মতো কান্না হয়নি, একটু কবরের কাছে কাছে ওই পানিটা ফেলো, নসিব ভালো। আমাদের সমাজে আব্বা আম্মা মারা গেলে ভাই যেগুলো থাকে, দুটো ভাই, তিনটে ভাই, চারটে ভাই, এমনই কেউ ভাই থাকে, আব্বা মায়ের মাজার কবর চিনতে পারে না। গত 8-9 দিন আগে একটা জায়গায় জলসা করেছি, তা আমাকে বলছে, হুজুর একটু কবর জিয়ারত করতে হবে। তা রাত তখন 11:30 বাজে, তা মা কবরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো জায়গা, তা রাস্তার মেন রাস্তার কোলে, তা দাঁড়িয়ে জিয়ারাত করব। ভাইকে জিজ্ঞাসা করছে, আপনার আব্বাজির কবর কোনটা? বলছে, ওই নিম গাছ রাখা আছে, নিম গাছের একদম গোড়ায়। ছোট ভাইটা এসে বলছে, ভাই ওখানে আমার আব্বাজির কবর না, একদম এই যে আমার এই এই কন্যাট রয়েছে, এই কন্যাটের পাশে। ও ভাই বলছে, না এই নিম গাছের গোড়ায়। ও বলছে, না এখানে। এখন দুই ভাই জানে না যে বাপরে কোন মাটির তলা দিয়েছে, বুঝতে পেরেছেন? দুই ভাই নিজেরাই অনুভব করতে পারছে না যে আব্বাজিকে আমরা কোন মাটির তলা দিয়েছিলাম। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি ওই সন্তান কত বছর পরে গিয়েছে, এর আমাদের জানতে আর দেরি হয়নি, কত বছর পরে গেছে। এই সন্তান আপনি রেখে যাবেন?
আপনার রক্ত আপনার রক্ত নিংড়িয়ে ঘাম তৈরি করে কপাল থেকে মা পায়ে ফেলে আয় রোজগার করে এই সন্তানকে রেখে আপনি কবরে যাবেন? বারবার বলছি, ছেলের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নাও। ছেলে 5 দিন খেলো না, বেঁচে যাবেন। ছেলে 10 দিন এলো না, বেঁচে যাবেন। ছেলে ঘর থেকে চলে গেল, বেঁচে যাবেন। কিন্তু আপনার ছেলের কারণে আপনি জাহান্নামে যাবেন না, নিজে বাঁচেন, নিজে বাঁচেন। বর্তমান সময় ছেলে মেয়ে কেউ আর সুসাইড করে মরবে না। আজ থেকে 30 বছর আগে মরতো, তাদের জ্ঞান বুদ্ধি কম ছিল, এখন ভয় দেখাবে কিন্তু মরবে না, কেউ মরবে না, লিখে রাখেন মরবে না। আর এখন বিষ তেল দোকানে পাওয়া যায়, সে তো ভেজাল, যদি 2 বোতল খাও ছটফট করে মরবে না। আগে ছিল খুব ভালো কোম্পানি, এখন তো নকল কোম্পানি, ও 2 বোতল খেয়ে নিলে ছটফট করে কিন্তু মরবে না। বুঝতে পারেন না? আল্লাহ, আমি আপনাকে বলছিলাম আব্বা মায়ের জন্য দোয়া করার কথা বলছিলাম। আমার চাচাজি বাপজি বসে আছেন, একটাবার ভাবেন, একটাবার ভাবেন। আপনার নানার বাড়ির দিকে তাকাও, আপনার নানার বংশটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। আপনার মামার বাড়ির দিকে তাকান, ছোট মামা বড় মামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার মামাতে ভাইয়ের দিকে তাকান, তাদের ভিতরে অনেকে মারা গেছে, তাদের ছেলে আওলাদগুলো বেঁচে আছে। এ বাপজিরা, আজ আমি আপনাকে জানিয়ে দিই, আপনার শ্বশুর বাড়ির দিকে তাকাও। আপনার শ্বশুর দুনিয়াতে অনেকের নাই, শাশুড়ি মা অনেকের নাই, বিদায় নিয়েছে, অনেকে মারা গেছে। আপনার বড় শালির দিকে তাকাও, তারাও বয়স হয়ে মারা গেছে। আপনি দুনিয়াতে আছেন, আপনারও একদিন না একদিন টিকিট কাটতে হবে বাবা। তাই আমি আপনাকে জানিয়ে দিই, একটা কুটুম বাড়ি আত্মীয় বাড়ি যেতে গেলে কিছু মিষ্টি কিছু খাবার না নিয়ে গেলে ওই বাড়িতে উঠতে যা লজ্জিত হতে হয়। আল্লাহ দরবারে যখন হাজির হবে, ইমান আমল নামাজ তসবি যদি না থাকে, আল্লাহর ঘরে আপনি উঠতে পারবেন না। হাশরের ময়দানে আপনি কিন্তু উঠতে পারবেন না। আপনার চোখের সামনে যে ছেলেটা আপনার এলাকায় পাগল ছিল, আল্লাহ নবী বলেছে যারা প্যাকপ, যারা পাগল, যারা ম্যাড, ওদের প্রতি নামাজ জায়েজ নয়, ওদের প্রতি রোজা জায়েজ নয়, ওদের প্রতি যুদ্ধ জায়েজ নয়, ওদের প্রতি হজ জায়েজ নয়। ওই পাগল ছেলেটা মানুষের কাছে হাত পেতে খেত, হাসরের ময়দানে দেখতে পাবে ওই পাগলটা বিনা হিসাবে জান্নাতে, আপনার সামনে জান্নাতে চলে যাবে, আপনার কলিজা ফেটে যাবে। আমার উপায় কি হবে? হাসরের দিনে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়া মাইয়া ফিরুল মার ওমিন আখিহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানি। কিয়ামতের দিনে, মুসিবতের দিন, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ কারোর হবে না। আমার আব্বাজিকে বল, আব্বাজি আমি মাসে 3 লক্ষ টাকা ওয়াজ করে কামাতাম, আমি আপনার কাছে দিলাম, আপনি আমাকে একটু হাসরের ময়দানে একটু কিছু নেখি দাও। আমার আব্বাজি এক কথা বলবে, আমি দুনিয়াতে তো বিবাহ করিনি, তুমি আসবে কোথায় থেকে? আমার আব্বাজি মিথ্যা বলে পালিয়ে যাবে। আমার আম্মাজিকে বলবো, প্রতি রাত্রে আপনার জন্য আমি ফল নিয়ে আসতাম, আম্মা আপনি আমাকে একটু নেখি দাও। আম্মাজি বলবে, আমার বিবাহ হয়েছিল বটে, কিন্তু 3 দিন পরে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, আমার কোনো সন্তান ছিল না। মা ওই দিন মিথ্যা কথা বলে আমার কাছ থেকে পালিয়ে যাবে। পৃথিবীর জমিনে আপনার বন্ধু আত্মীয় যাদের সঙ্গে রাত জেগে জেগে ওয়াক মেনে ছেলেরা কথা বলেছো, ওই প্রেমিকা আপনার কিয়ামতের দিন উপকার আসবে না। যে মা প্রতিদিন আপনি দোকানে হাজার হাজার টাকা কেনা বেচা করতেন, ওই দোকানদার মালিক কিয়ামতের দিন আপনার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আপনি যাকে বন্ধু বানিয়েছেন, কিয়ামতের দিন ওই বন্ধু আপনার কোনো উপকার থাকবে না। ও আমার আম্মা জানেরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি ঈমান আমল যদি বানাতে পারেন হাশরের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ নবী বলেছেন, আনা সাইয়িদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, আমি রসুল হেড হব, লিডার হব, সেক্রেটারি হব, আনা আউয়ালু শাফিন, আমাকে যারা মেনেছে আল্লাহকে, আল্লাহর দিনকে যারা মেনেছে তাদের জান্নাত দেওয়ার জন্য এখানে কে মাতব্বারি করবে না? আল্লাহ পাক ওই দিন আমি রাসূলুল্লাহ আমাকে মাতব্বারি বানাবে, আর আমার ওসিলায় আমার উম্মাত উম্মাতানি নাজাত প্রাপ্ত হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আসেন একটু ভালো হই, আপনার বয়সটা ধরে নেন আপনি 60 বছর বাঁচবেন,
এখন 60 বছরটাকে আপনি দুই দিন ভাগ করেন, হয়ে গেছে কারো 27 বছর, হয়ে গেছে কারো 32 বছর, হয়ে গেছে কারো 28 বছর, কারো 33 বছর। এখন 60 বছর যদি দুই দিনে ভাগ করি, অলরেডি একদিন হয়ে গেছে, আর বাকি আছে কয়দিন? একদিন। চিন্তা করেন কি ইবাদত করছেন, চিন্তা করেন কতটা খোদা ভীরুতা হয়েছেন। কেউ আপনার ভাগ নেবে না, কেউ নেবে না। বারবার বলছি, দুনিয়ার মজা, দুনিয়ার আনন্দ আনন্দ নয়, সেটা কঠিন জায়গা। দুনিয়া করেন, তার সঙ্গে দিনও রাখেন, দিন রাখতে হবে। আপনি একটাবার বলেন দিনে আমাদের খাবায় কে, আমাদের খাবায় কে বাবা? আল্লাহ। রাস্তা দিয়ে যারা টোটো গাড়ি চালায়, টোটো গাড়ি বলে তো, টোটো গাড়ি চালায়, আমি বললাম চাচা আপনার সংসার চলে কিভাবে? বাবা আমার এই টোটো গাড়ির রসি, আমার এই টোটো গাড়ির বিনিময়ে সংসার হতলে, আমার একটা চায়ের দোকানের বিনিময়ে সংসার চলে। বাবা এই চায়ের দোকান কিংবা টোটো গাড়ি না থাকলে আমি খেতে পেতাম না। টোটো গাড়ি চালাতে চালাতে এক বাইকওয়ালা এসে টোটো গাড়িকে দিল ধাক্কা, উল্টে চিৎপাত হয়ে হাঁটুর মালা হটে গেছে। চাচা হসপিটালে ঘুমিয়ে আছে কয়দিন? 3 মাস। টোটো চলছে, টোটো এক হসপিটাল মিস্ত্রির দোকানে, ইনি আর হসপিটাল মিস্ত্রির দোকানে, টোটো সারাই হচ্ছে, ইনি সারাই হচ্ছে। এখন এই 3 মাস তো টোটো চালায় না, এবার খাওয়াচ্ছে কে? তখন খাওয়াচ্ছিল কে? টোটো গাড়ি। তখন খাওয়াচ্ছিল টোটো গাড়ি, এবার খাওয়াচ্ছে কে? টোটো গাড়ি যখন খাওয়াচ্ছিল তখন রুটি রুটি গোশ মাছ, কিন্তু আল্লাহ যখন খাওয়াচ্ছে মোটেই কাজ করতে হয় না, মাতার কাছে শুধু ফলের বস্তা, আপেল লেবু নেশপাতি বস্তা, বুঝলেন না? আরো ভালো মন্দ খেতে হচ্ছে, ভালো ঘুমও হচ্ছে, ভালো মন্দ খেতে হচ্ছে। একটাবার দেখো না আল্লাহ, পৃথিবীর যেখানে মানুষের জ্ঞান শেষ আল্লাহর সেখান থেকে জ্ঞানের সূচনা। বলো সুবহানাল্লাহ, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ রিজিকের মালিক। তবে গাড়ি বাড়ি আমাদের ওসিলা, এর মাধ্যমে আল্লাহ আমাদের খাওয়ায়। একজন বলছে আল্লাহ রিজিকের মালিক, ছোলা খাচ্ছে আমার সঙ্গে আড্ডা দিচ্ছে, মাসাল্লাহ, খেতে খেতে একটা মটর দানা নাকের ভিতরে ঢুকে গেছে, সোনা দিয়ে সুঁচ দিয়ে বার করা যাচ্ছে না। আপনাদের মহদিপুরে কদমতলার ওখানে একটা নার্সিংহোম আছে, ওখানে নার্সিংহোম নিয়ে গেছে ডাক্তারবাবু, একটা সোনা দিয়ে শ্বশুর দিয়েছে, যেই হ্যাঁক্সি হলো টপাস করে বার হয়ে গেছে, আর ওখানে ছিল একটা মুরগির টপ করে খেয়ে নিয়েছে। তাহলে আপনাদের মিরগ্রামের ছোলা মটর দানা আর সেই মহদিপুরের একটা মুরগি খেয়েছে, রিজিকের মালিক কে? এখান থেকে তো নাকে করে বয়ে নিয়ে যাবে, ছাড় নেই, নিয়ে যাবে, বুঝতে পারেন না, নিয়ে যাবে। এ আমার বাপজির, আমি আপনাকে বোঝাচ্ছিলাম বাবা দুনিয়াতে কতকাল হায়াতে থাকবেন, অল উমরি হি ফিমা আপনাহু, আপনাকে কিন্তু আল্লাহ হাশরের দিনে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি বয়স দিলাম, তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, তুমি কোন পথে ব্যয় করেছো, তোমাকে হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এবার আমি মায়েদের দিকে, আপনাদের যুবকদের দিকে একটা কথা বলেছি, চলেন এবার মায়েদের দিকে তাকিয়ে একটা কথা বলি। ছোটবেলায় একটা মা যখন ভূমিষ্ঠ হয়, একটা মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের আয় রোজগার খায় না বাপের আয় রোজগার খায়? কথা বলেন, বাপের বাপের আব্বাজির আয় রোজগার খায় তো, আব্বাজির আয় রোজগার খায়। আব্বাজি যখন মারা যাব মুখোমুখি হয়ে গেল, বোনটার বয়স 16-17, ভাই বেঁচে আছে, ওই বোনটা এবার ভাইয়ের আয় রোজগার খাবে। ভাই এনতে কালের আগে দেখলো বোনটার 18-20 বছর বয়স হয়ে গেছে, ভাই দেখলো তরুণ তাজা একটা যুবকের দরকার, ওই ভাইটা নিজের বোনটা নিয়ে আর একটা যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে দিয়েছে, সেটা হয়েছে স্বামী। এবার আয় খাবে কার আয় রোজগার? তাহলে মেয়েটা খেয়েছে প্রথম জীবনে বাপের আয়, তিনি হলো পুরুষ। দ্বিতীয় খেয়েছে ভাইয়ের আয়, সেটা হলো পুরুষ। তৃতীয় নাম্বার খেয়েছে স্বামীর হয়, সেটাও হলো। ছেলে দেখা যায় স্বামীর আয় খেয়েছি, আল্লাহ যদি সন্তান দেয়, সন্তান দেয়, স্বামী যদি মারা যায়, মা যদি হায়াতে থাকে, ওই মাটা কার আয় রোজগার খাবে? ছেলের আয় রোজগার খাবে। আবার ছেলে যদি মারা যায়, ওই মা আয় রোজগার খাবে, কার নাতির আয় রোজগার খাবে? তাহলে একটা মা বাপের আয় খাবে, ভাইয়ের আয় খাবে, স্বামীর আয় খাবে, ছেলের আয় খাবে, নাতির আয় খাবে। তাহলে একটা মহিলা 5টা পুরুষের আয়
রোজগার খেয়ে কবরে যায়, জন্ম হওয়ার পর থেকে একটা পুরুষ সেটা হলো বাপের আয় খাবে, আর মৃত্যু হওয়া পর্যন্ত নাতির আয় খেয়ে কবরে যাবে। এ আমার মায়েরা বোনেরা আপনাদের এতটুকু বলি, আপনারা যদি বাপের আয় খাও, ভাইয়ের আয় খাও, স্বামীর আয় খাও, ছেলের আয় খাও, নাতির আয় খাও, এত পুরুষের রক্ত যদি খেয়ে আপনারা যদি কবরে যাও, তাহলে কি করতে কি করতে বাবা? ভিজ্জ কোম্পানি, ডৌলট কোম্পানি, জীবন বীমা আর বন্ধনের টাকা নিয়ে কেন জাহান্নামে যাও? সব তো পুরুষের আয় খাচ্ছে। সপ্তাহে দেখেননি মেয়েরা সপ্তাহে একটা বারান্দায় একটা উঠানে ছাদে চার পাঁচজন, দশ বিশ জন, ৩০ জন এক জায়গা হয়েছে, কি হবে না? সব রেশানি হবে, সব রেশানি। এ দিচ্ছে কত, ২৫০ টাকা করে, ৫০০ টাকা করে, ২০০০ টাকা করে কিস্তি মারছে, আর একটা মদ্দা লোক, ওখানে কোনো মেয়ে লোক আছে? আমি বলি আর কোনো মদ্দা লোক আছে? মদ্দা লোক কটা থাকে? একটা, একজন থাকে। তাহলে একটা হুজুর, শ্রোতাকে মহিলা, শ্রোতাকে মহিলা, একটা হুজুর ওয়াজনসিয়াত করবে আর অতগুলো মহিলা সবাই তাকে দান করবে, কেউ সপ্তাহে ৫০০ টাকা কিস্তিকে, ২০০০ টাকা কিস্তিকে, ১০০০ টাকা কিস্তি দান করবে। আচ্ছা, এইসব মহিলাদের কি জন্মে ঠিক আছে বলে মনে হয়? রসুল বলেছে, যিনি সুদ খায়, অমুকিলাহ, যিনি সুদ খাওয়ায়, অকাতিবাহ, যিনি লেখালেখি করে, অসাহিদাহী, যিনি বলে এত টাকা নিলে এত টাকা পাবে, যিনি সাক্ষ্য দেয়, আইসা রুহা আইয়ান কিহা রজুল উম্মাহ আও কামা কলা আলাইহি সালাম। রসুল বলেছেন, ছেলে কিংবা নারী, পুরুষ কিংবা মহিলা, এরা যদি সুদ খায় আর অন্য কাউকে সুদ খাবার যদি উৎসাহিত করে, ৭০টা গোনা, ৭০টার ভিতরে সবচাইতে ছোট গোনা হলো নিজের মায়ের সঙ্গে কাঁতার ভিতরে ঢুকে ব্যভিচারি করলে যা গোনা, ৭০টা গোনার ভিতরে সবচাইতে ছোট গোনা। তাহলে যারা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে ব্যভিচারী করে, আর যারা নিজের মায়ের সঙ্গে ব্যভিচারী করে, তাদের কি জন্ম ভালো না খারাপ? খুব কঠিন। রসুল বলেছেন, আননিসা ও হাওয়ালাতি শায়াতিন, নারীরা হলো শয়তানের জাল। কিসের জাল? শয়তানের জাল। এখানে ছেলেরা বসেছে, এত মিস কল আসছে উঠবে না, যদি একটা এম প্লাস টি, একটা যদি নামের যদি অক্ষরের মিস কল আসে, এখানে বসবে না, পালাবে। ও মিরপুরের গ্রামের ভিতর দিয়ে আম গাছের পাশ দিয়ে রাস্তার ওমাটা গিয়ে চা দোকানের আড়ালে গিয়ে বলছে, আমি এতক্ষণ তুলতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, হজরওয়াজ করছিল, লোকজন ভর্তি, কিভাবে আসবো, তা আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি বলো, ওয়াজ শেষ হওয়ার আধা ঘন্টা আগে আমি তোমাকে কল দিচ্ছি। এ কার পাল্লায় পড়েছে? শয়তানের জালে পড়েছে। কার জালে পড়েছে? ওই শয়তানের এত খুশি করার জন্য কেতনা নাটক করেছে বলেন দিনি বাবা, কষ্ট পাচ্ছেন? একদিকে একদিকে আখেরাতের কথা, একদিকে বাস্তবিক বাস্তবিক কিছু কথা। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চাই, যেসব মায়েরা মহিলা সমিতি করে, যেসব মায়েরা বন্ধুকে টাকা নেয়, যেসব মায়েরা সুদি কারবার করে, ওরা যাবে একা জাহান্নামে না, একা জাহান্নামে যাবে শুধু ওখানে শেষ নয়। আল্লাহ নবী বলেছেন, যেসব নারীরা সুদ খায়, যেসব নারীরা বেপর্দায় চলে, যেসব মহিলারা বন্ধুকে টাকা নেয়, আল্লাহ নবী বলেছেন, ওরা জাহান্নামি জাহান্নামি। তবে নারী যদি জাহান্নামে যায়, পুরুষ তুমি ছাড় পাবে না। একটা নারী জাহান্নামে গেলে পুরুষকে গোলার টুটি ধরে জাহান্নামে নিয়ে যাবে। তোমার স্ত্রী কেন তুমি বাধা দেওনি, জাহান্নামে যাও। আমার নবী পরে বলেছেন, ওনার বাপকে জাহান্নামে নিয়ে যাবে, বাপকে বলবে তোমার মেয়েকে কেন তুমি বাধা প্রদান করোনি, চলো জাহান্নামে যাও। আল্লাহ নবী বলেছেন, ওনার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ভাইকে বলবে বোনের প্রতি প্রতিক্রিয়া তুমি কি করেছিলে জবাব দাও, বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ছেলে তাকেও জাহান্নামে যেতে হবে। তোমার মা পরপুরুষের কাছে তো বসে থাকতো, সুদের কারবার করতো, হারাম কাজ, তুমি ছেলে হয়ে প্রতিবাদ করলে না, জাহান্নামে যাও। তাহলে একটা মহিলা যদি জাহান্নামে যায়, ওনার স্বামী যাবে জাহান্নামে, ওনার ভাই যাবে জাহান্নামে, ওনার বাপ যাবে জাহান্নামে, ওনার বড় ছেলে যাবে জাহান্নামে। একটা মহিলা যদি জাহান্নামে যায় বাবা, চারটে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে বাবা, মহিলারা জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না, জাহান্নামে
জাহান্নামে নিয়ে যেতে পারে। কেন জান্নাতে হলো ফুলের গাছ, জাহান্নামে হলো আগুনের গাছ। বাবা ওরা আগুন জ্বালাতে পারে, ওরা কিন্তু আগুন নিবাতে পারে না। তাই যখন ঘর ধরে যায়, দোকান ধরে যায়, মার্কেটে আগুন লেগে যায়, যত ফায়ার ব্রিগেড, যত পুলিশ প্রশাসন আছে, সব জায়গায় মহিলা, কিন্তু আগুন নিবানোর জন্য মহিলা নেই। কেন? ওরা জ্বালাতে পারে নিবাতে, সত্য না মিথ্যা? ওরা জ্বালাতে পারে নিবাতে পারে? পারে না। যে পয়লের আগুনগুলো উনানে পানি উঠে গেছে, মেয়েরা টুল ঠুক দিল, সঙ্গে সঙ্গে ধরে গেল, আর আপনি 10 বার ঠকেন? মানে জ্বালাতে পারে, বুঝেননি? জ্বালাতে পারে, নিভাতে পারে না। ও পাপীর, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই যখন যখন সুদের কারবার হয়, মহিলা সমিতি যখন হয়, বন্ধনের টাকা যেই দিন ডেট হবে, ওই দিনে বাবা একটা ভালো রঙের শাড়ি পরবে। কেন? 10 জনার সামনে যখন যাবে, তখন কাওরা মুচি বাগদি গরিব দেখাবে, তাই শাড়িটা পাল্টে নিয়ে নতুন একটা ডিজাইনের শাড়ি পরে নেয়। যদি একটা ওন্না থাকে, ওন্নাটাও নিয়ে নেয়, মুখটুখ ভালো পরিষ্কার করে নেয়, জুতোটাও ভালো মুছে নেয়, ওখানে চলে যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, লানাতাল্লাহান নাজুরি ইলাই আও কামা কলা আলাইহি সালাম, আপনার স্ত্রী যদি একটা পরপুরুষের সঙ্গে কথা বলে, আপনার স্ত্রী যদি একটা পরপুরুষের সঙ্গে ঘন্টা কি ঘন্টা বসে যদি আলাপ আলোচনা করে, আল্লাহ নবী বললেন জান্নাতের দরজায় লেখা থাকবে, আদা ইসলায়াদ হলুল জান্নাত। যে সব পুরুষেরা নিজের স্ত্রীকে আয়ত্তে রাখতে পারে না, ওরাই হলো তাইয়ুস। তাইয়ুস আর তাইয়ুস ব্যক্তি স্বামী জীবনে জান্নাতে যেতে পারবে না। যারা মহিলা সমিতি করে, যারা বন্ধনে টাকা নেয়, এরা তো জাহান্নামে যাবে যাবে। যারা স্বামী তার প্রতিক্রিয়া প্রতিবাদ করে বন্ধ করার যোগ্যতা রাখে না, আল্লাহ নবী বলেছেন অবশ্যই তার সঙ্গে স্বামীও জাহান্নামে যাবে। জুড়ি হয়েছে দলে দলে, খাই দাই গান গাই, তাই রে নাই রে নাই, হেসে হেসে দাও, কেন এত জ্বালা? কেন জানেন না? নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল, মা হাওয়া আলাইহিস সালামের পামে পড়ে ওই গন্ধম ফল খেয়ে জান্নাত থেকে বার হয়েছিল। তালি একটা নবী আদম আলাইহিস সালাম, নবী বললেন কল্লু নবীন মাসুম, নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম। একটা নবী যদি মা হওয়ার পামে পড়ে যদি জান্নাত থেকে বার হয়, তোমার মতো আমার মতো হুজুর ওই মহিলার পামে পড়ে জাহান্নামে যাবে না। এ শনি আর মঙ্গল। হে আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নারীদের কারে জাহান্নামে যাওয়া লাগবে, নারীদের কারণে পুরুষেরা সবচাইতে বেশি জাহান্নামে যাওয়া লাগবে। যারা মহিলা সমিতি করে, যারা বন্ধনে টাকা নেয়, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, মা ঘুরে এসো, মা ঘুরে এসো, মা টাকাটা তুলে দাও, কিস্তিটা শোধ করে দাও, পরিশোধ করে দাও, ওই রাস্তায় যাবেন না। যদি এক মোটা হয় হালাল খাও, যদি দু মোটা হয় হালাল খাও। কুকুরের বাচ্চা বছরে 8টা 10টা করে বাচ্চা দেয়, ওটা হলো হারাম বাচ্চা, বাঁচে না বাঁচে না বাঁচে না। কিন্তু গরুর বাচ্চা বছরে 1টা দেয়। প্রতিদিন কুকুরের গোস্ত আমরা খাই না, আমরা গরুর গোস্ত খাই, তাহলে বছরে 1টা করে গরু দেয়, আমরা গরুর গোস্ত খাই। এত জবাই হচ্ছে, অথে বছরে 1টা ফলন কম, তবু কিন্তু গরু কমে না কমে না। কেন? ওটা হলো হালাল, হালালে বরকত আছে, হালালে বরকত। কুকুরের বাচ্চা 8টা 10টা করে একটা জায়গা তারা বাচ্চা দিল, কাও কাও করে বাঁচলো, মরল, লাঠি ঝেঁটা খেলো, মারা গেল। একটা কুত্তা এ বাড়ি উঁকি মারে, ও বাড়ি উঁকি মারে, লাঠি ঝেঁটা খেলো, তাহলে কুত্তার বাচ্চা বেশি হতে পারে, কিন্তু বরকত নাই বলে ওরা মারা যায়, ধ্বংস হয়ে যায়। গরুর বাচ্চা আল্লাহ বরকত দিয়েছে বলে একটা গরুর বাচ্চা তামাম পৃথিবীর মানুষ লালন পালন করে আর খাওয়ান দাওয়ান করে, এতে কোনো সমস্যা নাই। আপনার 1তালা হোক, ওটা হালাল বাচ্চা হোক, আপনার 10 টাকা আয় হোক, ওটা হালাল হোক, তবে কুকুরের বাচ্চার মতো আপনি লক্ষ টাকার মালিক হবেন না। তার কারণ এই টাকা আপনাকে নাসা দিতে পারেন না। আপনি যদি একটা পরপুরুষ ব্যক্তি
ব্যক্তির কাছে বসে যাও, আপনার মাথার চেহারাটা দেখবে, আপনার মুখ দেখবে, আপনার বডি ফিটনেস দেখবে, আপনার পায়ের রং দেখবে, আপনার হাতের রং দেখবে, আপনি সই করছেন, আপনি হ্যাট হয়ে সই করছেন, আপনার টোটাল সাইজ তার মুখে দর্পণ এসে যাবে। আল্লাহ নবী বললেন মহিলারা নবী হবে না এই কারণে, মহিলারা যদি নবী হয় তাম পৃথিবীর মানুষেরা ওই মহিলা নবীর কাছে আসবে, তার চেহারা দেখতে দেখতে ওই নবীর উম্মাতেরা প্রেমে পড়ে যাবে, ওই জন্য মহিলারা নবী হতে পারবে না। মহিলা যদি নবী হয়, মহিলা নবী নারী নবী, উনি যখন ইমামতি করবে মুসল্লি পিছনে থাকবে, একটা মহিলা রুকু করবে পিছনে, যুবক উম্মাত তিনি রুকু করবে, মহিলা নবীর চেহারাটা দেখে ওনার উত্তেজিত বেড়ে যাবে, সেজদায় চলে যাবে, চেহারাটা দেখার জন্য ওই উম্মাতটা দেরি করে সেজদায় যাবে। তাহলে একটা নবী, একটা মহিলা যদি নবী হতো নামাজ পড়ালে সমস্যা হতো, সেজদা দিলে সমস্যা হতো, মুরিদদের সঙ্গে উম্মাতের সামনে কথা বললে সমস্যা হতো, ওই জন্য আল্লাহ মহিলা নবী পাঠায়নি, মহিলা নবী পাঠায়নি। এ পাপটির আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুম মাতা ইদ দুনিয়া ইমরাতুন সলিহা, পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য ইমরাতুন সলিহা, একটা হলো নারী, নারী নারী। আপনি আপেল খাবেন তার একটা জামা পরানো আছে, খোসা আছে, আপনি কলা খাবেন তার একটা প্যাকেট আছে, আপনি কাঁঠাল খাবেন তার একটা খোসা প্যাকেট আছে, আপনি লিচু খাবেন তার একটা প্যাকেট আছে, আপনি আইসক্রিম খাবেন তার একটা বোরকা প্যাকেট আছে। আমি মাইকে কথা বলছি, উপরে একটা জাল দিয়ে প্যাকেট বানানো আছে, আমাদের মোবাইলটা সুরক্ষিত রাখার জন্য একটা কভার ব্যবহার করা হয়। তাহলে পৃথিবীর জমিনে কোনো খাদ্য খেতে গেলে তার যদি একটা কভার প্যাকেটের প্রয়োজন হয়, আল্লাহ নবী জানিয়েছে ইমরাতুন সলিহা, একটা পুরুষের জন্য শ্রেষ্ঠ খাদ্য হলো একটা সতীত্ব নারী। তাহলে সতীত্ব নারী যদি একটা পুরুষের জন্য শ্রেষ্ঠ খাদ্য হয়, দুনিয়ার পাঁচ টাকা দশ টাকা খাবারে যদি পলিথিন প্যাকেট বোরকা লাগানো হয়, আপনার শ্রেষ্ঠ খাদ্যকে কেন আপনি বোরকা ভরান না? আপনার স্ত্রীকে নিয়ে একটা জায়গা ছেড়ে দিল, পর পুরুষের সামনে খোলামেলা গল্প করলো, হিসাব নিকাশ করলো, ঘন্টার পর ঘন্টা কাটালো। ও পাপজিরা আমি আপনাকে বলছি, বাবা যাদের বিয়ে করার ক্ষমতা নেই বিয়ে করবে না। আল্লাহর কোরআন বললেন ফানকি হমা তবালাগো মিনান নিসাই মাসনা অসুলাসা ওয়া রুবা, আল্লাহর কোরআন বলেছেন বিয়ে করার যোগ্যতা যদি বেশি থাকে চারটে করতে পারো, না থাকে তিনটে, না থাকে দুটো, না থাকে একটা, মোটেই যদি না থাকে তুমি রাখবে রোজা, হয়ে যাবে সোজা, বিয়ে করা আপনার পোকা মরে যাবে। তাহলে আপনার স্ত্রীকে আপনি বন্ধনের টাকা সংসার চালাবেন, আপনার স্ত্রীর টাকায় লোনের টাকায় আপনি সংসার চালাবে। আল্লাহ নবী বলেছে যে পুরুষটা কাজকর্ম করে একটা স্ত্রী চালাতে পারবে না, ওই ব্যক্তিটা যেন রোজা রাখে, রোজা রাখে। আর রোজা রাখলে যৌবনটা মরে যায়, যৌবনের উত্তেজিত কমে যায়। তাহলে নবী বললেন রোজা রাখবে তোমার বিয়ে করার পোকা মরে যাবে। যারা বিয়ে করলেন স্ত্রীর টাকার বিনিময়ে আপনার সংসার চলে, তাহলে এই পুরুষকে আগামী দিন শাড়ি পরানো ভালো। আর যে নারীর বিনিময় আর টাকার বিনিময় এই পুরুষের সংসার চলে, পুরুষের লুঙ্গি প্যান্ট নারীকে পরানো ভালো, ঠিক না বে? ঠিক। আগামী দিন থেকে আমার মায়েরা প্যান্ট পরবে, শার্ট পরবে, স্যুট পরবে, আর আমার ভাইরা কি পরবে? শাড়ি পরে হাতে চুড়ি পরে বসে থাকবে। কেন? খাওয়াচ্ছে কে? খাওয়াচ্ছে কে? স্ত্রী খাওয়াচ্ছে। তা স্ত্রী যদি তোমার খাওয়ায় তা তোমার এনে মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো। আপনি যদি খেটে একটা স্ত্রীকে যদি চালাতে না পারেন তাহলে আপনার মরে যাওয়া ভালো। রসুল তো বলেছে তুমি রোজা রাখবে তুমি সোজা হয়ে যাবে, বিয়ে করার চুলকুনি মরে যাবে। তা আপনি বিবাহ করেছেন স্ত্রী চালাতে পারবেন না, বিবাহটা করলেন কেন? আমার কথা বুঝতে পারছেন বাবা? বিবাহটা করলেন কেন? কিসের কারণে বিবাহ করলেন? বিবাহ করে সংসার চালানোর যোগ্যতা নেই, যার দৈহিক আর শারীরিক ক্ষমতা নেই সে লোক বিয়ে করবে? বিয়ে করবেন না। আগামী দিন থেকে নিজে একটা দোকান, নিজে একটা ব্যবসা, নিজে একটা ঘর, নিজে একটা গাড়ি বাড়ি, একদম নিজের ইস্তাকামাত একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন, তারপরে বিবাহ করবেন। আর যদি ওই অবস্থায় বিবাহ করেন কিছু তৈরি না করে, তাহলে স্ত্রী কামাই আয় রোজগার খেতে হবে, স্ত্রী যা বলবে আপনার শুনতে হবে, স্ত্রী যা বলবে আপনার শুনতে হবে।
বলে 30,000 50,000 টাকায় বন্ধকে টাকা নিয়ে এসেছি, এমন স্বামী, কলেরা স্বামী, ওলাউটো স্বামী, বদমায়ের স্বামী, 50,000 টাকা আমি কিস্তি লোন করে বন্ধকের টাকা নিলাম, 5 দিন হতে দেয়নি তার ভিতরে 10,000 টাকা শেষ, বলে বসবে না কেন? ওর কামাই আপনি খাচ্ছেন, খান যত পারেন খান, তবে আগামী দিন থেকে হাতে চুড়ি পরবেন, চুড়ি চুড়ি চুড়ি। আগে আগে আমরা দেখেছি আমাদের মুরব্বী চাচা যারা ছিল, রাস্তা দিয়ে যখন চলতেন মা চাচিরা, কোনো পরপুরুষ আসলে আমার চাচিমারা একটু বসে পড়তেন, তার কারণ রৌদ্রের ছায়ায়, আমার রৌদ্র যদি আমার গায়ে পড়ে আর আমার ছায়া যদি রাস্তার এমাতোমাতো লম্বা হয়ে যায়, অপুরুষ ব্যক্তি যদি হেঁটে যায় আমার ছায়া ডিগমে গোনা হবে, তাই মায়েরা কি করতেন? বসে পড়তেন, বসে পড়তেন না, বসে পড়তেন। এখন পরপুরুষ দেখে আগেকার নারীরা বসে পড়ত, লুকিয়ে থাকত, লুকিয়ে থাকত, আর এখনকার নারীরা সেই স্যার না আসলে বসে না, সেই বন্ধনে স্যার না আসা পর্যন্ত বসে না। তাহলে আগের নারীরা পুরুষ দেখে পুরুষের আড়ালে লুকাতো, এখনকার নারীরা পুরুষকে দেখে বসে, সম্পূর্ণ পার্থক্য, সম্পূর্ণ পার্থক্য। পুরুষের আয় খাবে, ছেলের আয় খাবে, স্বামীর আয় খাবে, নাতির আয় খাবে, ভাইয়ের আয় খাবে, বাপের আয় খাবে, আপনারা কেন এরকম করবেন? সুদের কারবার বন্ধ করেন, বলেন ইনশাল্লাহ আগামী দিন থেকে আল্লাহ যেন বন্ধ করার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা বলছেন না কেন? আল্লাহুম্মা আমিন। মায়েরা মনে করছে তাহলে টাকা হয়তো ফেরত দিতে হবে, ওরা মনে হয় টাকা হয়তো ফেরত দিতে হবে। আল্লাহ, আমি আপনাকে বোঝাচ্ছিলাম ও মায়ের, মায়েদেরকে বলছিলাম, মায়েদেরকে আর একটাবার একটা স্টপেজ বুঝিয়ে দেওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়, মা যখন ভূমিষ্ঠ হয়েছিল মায়ের একটা কাপড় পরিয়েছিল, ওই কাপড়টা ছিল সবচাইতে শর্ট কাপড়, ওই কাপড়টা পৃথিবীর কারোর গায়ে হবে না, মানে আতুরে বাচ্চা, ছোট বাচ্চা, ওই বাচ্চার জন্য দোকান থেকে কাপড় নিয়ে এসেছিলে, সুন্দর কাপড়, ওই কাপড়টা আমার ওই মায়ের জন্য স্পেশাল ছিল, ছোট্ট একটা সাবান পরিষ্কার পরিচ্ছন্নতা করে গোসল করাবে, ধন্নি বুড়ি, ওটা ছিল স্পেশাল সাবান, আবার গোসলটা করিয়েছিল কোনো পুরুষ নয়, সেটাই ছিল নারী জাত। তাহলে একটা মা দুনিয়া থেকে যখন ভূমিষ্ঠ হয়, একটা মা নারী জাত তাকে গোসল দেয়, স্পেশাল জামা পরায়, ওই মাটা বয়স হতে 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 যখন 18-20 বছর হয়ে যায়, তাকে বিবাহ দেওয়ার জন্য আবার গোসলের প্রয়োজন হয়, প্রথমে দিয়েছিল আতর ঘরে, একটা মহিলা গোসল দিয়েছিল, এবার বিবাহের সময় গোসল দেবে পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? তাহলে প্রথমে গোসল দিয়েছিল যখন ভূমিষ্ঠ হয়েছিল, সেটা ছিল নারী গোসল দিয়েছিল, আবার দ্বিতীয়বার যখন বিবাহ হবে 18-20 বছর পরে, তাকে গোসল দেবে সেটাও একটা মহিলা, সেটা একটা মহিলা, ছোটবেলা ছোট জামা দিয়েছিল, ওই জামা কেউ ব্যবহার করতে পারবে না, কিন্তু বিবাহের সময় এবার নতুন জামা কাপড় দেবে, হয় হলুদ রং, লাল লাল রং, এই জামাটার কেউ ব্যবহার করতে পারবে না, স্ত্রীর জন্য নির্ধারিত সুন্দর একটা সাবান দিয়ে গোসল করিয়ে দিয়েছিল, সেটা নারী জাত। ও আমার চাচিমা, ছোটবেলায় ধন্নি বুড়ি, তোমাকে গোসল দিয়েছিল, গোসল করতে হয়নি, কাপড় পরিয়েছিল, তোমাকে পড়তে হয়নি, বিবাহ সময় আর একটা নারী জাত তোমাকে গোসল করালো, আবার তোমাকে দেখা যায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে হলুদ রঙের শাড়ি না লাল রঙের শাড়ি তোমাকে পরিধান করালো, সেটা হলো নারী জাত। তৃতীয় নম্বরে, তুমি যেই দিন মারা যাবা, যেই দিন এন্তেকাল করবে, এন্তেকাল করার পর তোমাকেও গোসল দেওয়া লাগবে, ওটাও পুরুষ দেবে না নারীরা দেবে, নাকি নারী? যদি বলে আমার স্বামী, আমার স্ত্রী মারা গেছে, আমি গোসল দেবো, হবে কি? হবে না। আরে আমার স্ত্রী মারা গেছে, আমি গোসল দিতে পারবো না? বড় ভাই, স্ত্রী মারা গেছে আমার, আমি কি গোসল দিতে পারবো না? এটা পরে বলছি, একটু পরে বলে এলি। আল্লাহ,
তালে প্রথমে লক্ষ্য করে দেখা যায়, প্রথমে একটা মা যখন ভূমিষ্ঠ হয়েছিল, একটা নারী জাত গোসল দিয়েছিল, সুন্দর কাপড় পরিয়েছিল, বিবাহের সময় একটা নারী জাত এসে তাকে গোসল বানিয়েছে, সুন্দর কাপড় পরিয়েছে, যেই দিন এন্তেকাল করবে আবার একটা নারী আপনার কাছে এসে গোসল দেবে, আপনাকে কাপড় পরতে হবে না, ওরাই আপনাকে জানাজার কাপন কাপনের কাপন পরিয়ে দেবে, আপনাকে সুন্দর করে গাড়িতে করে নিয়ে আর একটা দেশে আর একটা ঘরে নিয়ে যাবে। আপনার যখন বিবাহ হয়েছিল আপনি যে ঘরে এসেছিলেন স্বামীর ঘরে এর আগে কখনো আসেননি, ওটাই ছিল আপনার প্রথম ঘর, আপনি এন্তেকালের পর আপনাকে গাড়িতে করে একটা আজ ঘরে নিয়ে যাবে, ওই ঘরটা আপনার জীবনের প্রথম ঘর। বিবাহ হওয়ার সময় যবজ্যাত্রী কন্যা যাত্রী অনেক আত্মীয় আপনার আগে পিছনে ছিল, এন্তেকাল হওয়ার পর আপনার আত্মীয় মেহমান খাটিয়ার আগে পিছনে অনেক আত্মীয় থাকবে, থেকে আপনাকে নতুন ঘরে রেখে দেবেন, ইমাম সাহেব দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়ালামিল্লাতি রাসূলুল্লাহ বলে আপনার কবরে সইয়ে দেওয়া হবে। আপনি মনে করবেন এত গুণ মানুষ আমার সঙ্গে হয়তো যাবে, আপনার দিলটা কত খুশি হবে। এরা যখন পালিয়ে যাবে দুইজনার ভিত দুইজনা যখন দুই সাইডে নেমে যাবে, আপনি মনে করবেন কেউ আমার সঙ্গে যাবে না, এই দুইজন হয়তো আমার সঙ্গে যাবে, আপনি বড় খুশি হয়ে যাবেন। ওরা যখন মুখটা মুখের বাঁধন মাজার দড়ি বাঁধনটা যখন খুলে দেবে, আপনি মনে করবেন আমার সঙ্গেই থাকবে। এক এক করে যখন উঠে যাবে আপনি মনে করবেন হয়তো ইনি আমাকে ভালোবাসতো, দুনিয়াতে আমি চিনতাম না বুঝতাম না, ইনি হয়তো আমার সঙ্গে যাবে। আর একজন যখন উঠে যাবে আপনি কবরে একাকি হয়ে গেছো। আল্লাহ নবী বলেছে ওই মাইয়েরটার কান্না পৃথিবীর কোনো পশু পাখি যদি একটা বার শুনতে পায় 90 বছর আল্লাহর আসমানের দিকে ওরা তাকাতে ভয় পেত, পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না, এত কান্না কাঁদবে। ও আমার মা জানেরা, আম্মা জানেরা, বুবু জানেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে প্রথম জীবনে আপনাকে গোসল করিয়ে জামা পরানো হয়েছিল, ওটাই ছিল আপনার শিশুকাল, মধ্যবতী বয়সে আপনাকে গোসল করে কাপড় পরানো হয়েছিল, ওটাই ছিল যৌবনকাল, আপনি মৃত্যুকালে গোসল দিয়ে কাফন দিয়ে আপনাকে একটা ঘরে দেওয়া হয়েছে। এবার একটা বার হিসাব দেবে কি আমার কাছে যে 50,000 টাকা 1,00,000 টাকা আপনি দেখা যায় সুদি কারবার করে স্বামীকে দিলেন, আপনি ভিজ্জ কোম্পানি ডৌলাট কোম্পানি এলআইসি করে বন্ধনের টাকা নিয়ে গুরুপুলনের টাকা নিয়ে আপনার স্বামীকে আপনি খাবিয়েছেন, আপনার ছেলেকে খাবিয়েছেন, আপনার মেয়েকে বিদায় আদায় করেছেন, এই কবরে কি পৃথিবীর কোনো আত্মীয় আপনার কবরে কাছে যাবে? না মা যাবে না, যাবে না, না মা যাবে না। কবরটা বড় কঠিন জায়গা, কবরটা বড় ভয়াবহতা জায়গা। আল্লাহ নবী বলেছে কবরটা হলো প্রথম মঞ্জিল, প্রথম মঞ্জিল ওটা হলো সবচাইতে কঠিন জায়গা। আপনারা যে দেখা যায় মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়ে স্বামীকে খাবিয়েছো, শ্বশুর শাশুড়িকে খাবিয়েছো, ঘর বানিয়েছো, বাথরুম পায়খানা টিউওয়াল করিয়েছো, দোকানে মাল তুলেছো, অনেক টাকা খরচা করেছো বন্ধনের টাকা নিয়ে, এখন সুদ করে যদি কবরে যায় ওর কবরটা দাও দাও করে আগুন জ্বলবে। এ মা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আম্মা জান আপনারা আমাদের মা, আপনাদের প্রতি আমাদের কোনো শত্রু নাই। আল্লাহ নবী বলেছে আমি তিনটে জিনিসকে ভালোবাসি, বাল্যহমিয় সল্ল না, 1 নম্বরে নামাজ, নবী আমার পরে বললেন, আল্লাহ রসুল বলেছেন 2 নম্বরে, 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো ফুলের খুশবু, 3 নম্বরে নারী জাত। আল্লাহ নবী নারী জিদ্দিগাকে ভালোবাসে ভালোবাসে, তাহলে সুদের কারবার করে আপনার স্বামীকে খাবিয়েছেন, আপনার ছেলেকে খাবিয়েছেন, ওই ঘরে আপনার স্বামী থাকবে, আপনার নাতি থাকবে, আপনার ছেলে বৌমা থাকবে, মা আপনি কবরে চলে গেছেন, আপনার হাতে সোনার চুড়ি আপনি সুদের টাকা নিয়ে বানিয়েছিলেন, ওই সোনার চুড়িটা আপনার বড় ছেলের স্ত্রী এসে খুলে নেবে, আপনার নাকে একটা নাক চাবি ছিল গোসল দিতে এসে আপনার নাতি এসে খুলে নিয়ে পালিয়ে যাবে, আপনার 5টা শাড়ি আলনা আলমারিতে ড্রেসিং টেবিলে রাখা ছিল, মা 5টা শাড়ি আপনার এলাকায় 5টা ফকিররা ভাগ করে নেবে, আপনার সম্পদ আছে ওই সম্পদের নাম আপনার রেজিস্ট্রি দাগনমিয়া খতিয়ার নাম্বার, আপনার দলিলের জায়গায় অন্য একজনের দলিলের নাম বসবে। এ আমার মা তুমি যে জায়গায় বসে
বন্ধনের টাকা লেনদেন করতে আপনি এতেকালের পর ওই জায়গায় আরেকটা মহিলা এসে বসবে আপনি যেখানে ঘোমাতেন আপনার স্বামী যদি যুবক থাকে আপনার স্বামীর কোলে আরেকটা আপনার মতো নারী এসে স্ত্রী হয়ে যাবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আপনি নিজেকে নিজে চিনে নেন আল্লাহকে চিনতে পারবেন আমি কোথায় ছিলাম এরপরে এসেছি আমি কার জন্য টাকা আয় করব স্বামী আমাকে খাওয়াবে আমি স্বামী রাজগা খাবো আমি স্বামী স্বামীকে দেখবহাল করব আমি হিসাব নিসাব করব কিন্তু সুদের কারবার করে আমার মায়েরা মহিলা সমিতি গ্রুপ লোন করে আপনারা সংসারে দেবেন না তার কারণ আপনি যদি জাহান্নামে যাও আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাই আপনার বাপ চারটে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে এ আমার মা জানেরা আমার আম্মা জান বুবু জানেরা আমি আপনাদের হাতে ধরে বলছি আপনারা সুদের কারবার থেকে একটা বা সরিয়ে আসেন নামাজের মশাল্লা ধরেন তসবি ধরেন আব্বা মাকে খেদমত করেন স্বামীকে খেদমত করেন আল্লাহ নবী বলেছে ইয়া রসুলাল্লাহ আল্লাহ নবীকে বললেন ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ পুরুষরা আগে জান্নাতে যাবে না নারীরা আগে জাহান জান্নাতে যাবে নবী বললেন একটা পুরুষের চাইতে নারীরা আগে জান্নাতে যাবে আল্লাহ নবী বললেন আলমার আতি সল্লাত খমসাহা একটা মহিলা যদি পাঁচ ওয়াক্ত রোজা রাখে অসামা সাহারাহা একটা মহিলা যদি একটা মাস রোজা রাখে অতাত বালাহা ফাতাদখুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি সাআত আল্লাহ নবী বলেছে একটা মহিলা যদি স্বামীকে খেদমত করে দুই পাশার মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে ইজ্জতকে যদি ঠিক রেখে দেয় আল্লাহ নবী বললেন আটটা জান্নাত দেখানো হবে ইচ্ছা অনুযায়ী ওই নারীটা দয়ার জান্নাতে হাজির হয়ে যাবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে দিগবে অসুবিধা হচ্ছে নাকি বাবু তাহলে নারীরা জাহান্নামে যাবে নারীরা কবরে যাবে এখন আয় রোজগার করছে কি ওই স্ত্রীর জন্য না আমাদের জন্য পরিবার সদস্যর জন্য এখন এই পরিবার সদস্য কি তার কাজে আসবে কার জন্য আয় করে করে ওই জন্য রসুল বলেছেন বাবা আমি মিয়ারা শরীফে গিয়েছিলাম জান্নাত দেখে এসেছিলাম জাহান্নাম দেখে এসেছিলাম সবচাইতে বেশি বেশি আমি জাহান্নামে নারীদের দেখেছি নারীদের সবচাইতে জাহান্নামে বেশি দেখেছি ফারেস্তা জিব্রিল জিজ্ঞাসা করলেন মা হা উলাইক ইয়া রসুলাল্লাহ ওরা কারা রসুল বলছেন ওরা হলো ওই সব নারী যারা পরপুরুষের সামনে বসতেন ওরা হলো ওই সব নারী যারা পোশাক পরিহিতা অবস্থা তবুও ভিতরের অঙ্গ দেখা যেত ওরা ওই সব নারী যাদের গলার আওয়াজটা বহু তীক্ষ্ণ ছিল ওই জন্য জিভা দিয়ে কাটা হচ্ছে আল্লাহ রসুলকে বলছেন হুজুর ওরা ওই সব নারী যেসব নারীগুলো স্বামীর অবাধ্য ছিল হুজুর ওই সব নারী যে স্বামীগুণ সর্বসময় বিপর্দাভাবে চলাফেরা করত আল্লাহ রসুল বলেছে মেয়েরা যে সবচাইতে আমি গিয়ে দেখলাম নারীরা বেশি জাহান্নামী আল্লাহ আপনাদের এলাকার মা বোনেরা সব আল্লাহর ওলি নাকি আল্লাহর ওলি না এরা আল্লাহর ওলি একদম পাকা মেন পাকা রাস্তা গায় এরা কি আর সুদের কারবার করে খায় এরা খায় না সব আল্লাহর ওলি তো বিদ্যা নারাই তাকবীর আর একটু জোরে বলেন নারে তাকবীর আর একটু জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না সামনে দিয়ে একটা তাকবীর হবে এই দিকটা থাকে এইদিকে অল্প এইদিক হলে মাঝখানটা লম্বা আছে এই দিকটা মিলে একটু তাকবীর দেন দিন আপনারা চুপ থাকবেন ইন্টারভিউ নেওয়া হচ্ছে বুঝলেননি ইন্টারভিউ নেওয়া হচ্ছে এটা তাকবীর দেন নারে তাকবীর পারবে তো এদের কাছে আগামীতে পারবে তো নারে তাকবীর আহলে সুন্নাত আল জামাত নারে তাকবীর এই দুজনা মিলে দেন দিন আপনারা দুই দল মিলে তো এক দলের সঙ্গে যুদ্ধ হতে পারবেন না পারবেন তো দেন দিন নারে তাকবীর সবাই মিলে দেন নারে তাকবীর সিলসিলা হাত ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো দরুদ শরীফ আল্লাহুম্মা
ছেলেরা যে সব নারীরা পুরুষদের যে সব পুরুষেরা নারীদের দিয়ে সুদের কারবার করায় মহিলা সমিতি করায় বন্ধনের টাকা নিয়ে যে সব পুরুষে খায় সেই পুরুষদের আগামী দিন থেকে আমরা হিজড়ে বলে ডাকব কি বলে ডাকব হিজড়া এড়ে না বোক না লুঙ্গি খুলে দেখ না আসলে হিজড়া কি না লজ্জা লাগা দরকার স্ত্রীকে দিয়ে আয় করছে সুদের কারবার ছি 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 রাস্তায় একটা পানের দোকান দাও হাজার হাজার টাকা বেঁচে কেনা হবে রাস্তায় বাসে উঠে টোটো গাড়িতে উঠে লজাই বিক্রি করো মলম বিক্রি করো খাবার বিক্রি করো সম্মান থাকবে তবে হারামখোর ব্যবসা হয়ে খবরদার জাহান্নামে যেও না বুঝেননি আপনাদের এলাকায় কি চলে সুদের কারবার ভাই চলে মোটামুটি ফাটাফাটি দেখেছেন নাতিকিরাম পেকে গেছে তাহলে ফাটাফাটি তার মানে ওনার ভাষা শুনে অ্যানালাইজ করেছি চলে চলে বিশাল চলে তাই না ও আল্লাহ যদি যদি কোনো ওই গ্রুপ বাজির লোনের কোনো যদি ঠিকাদার এলাকায় আসে ওর ব্যাগটা কাড়িয়ে নেবে এলাকার যে মোড়ল আছে ওই মোড়লকে দিয়ে ব্যাগটা কাড়িয়ে নেবে বুঝতে পেরেছেন কি বলেছি তারপরের দিন কোথায় যাবে থানায় চলে যাবে থানায় পারমিশন দেবেন যে এইরকম ব্যক্তি যেন আমার এলাকায় সুদের কারবার না করে কথা বুঝতে পেরেছেন জীবনভর এলাকায় ঢুকবে না ব্যাগ কাড়িয়ে নিতে পারবে এ ব্যাগ কাড়িয়ে নিতে পারবে ব্যাগ কাড়িয়ে নেওয়া যাবে না মানে আপনার হয়তো সর্বনাশ করে দেবে নাকি খুব কঠিন গো খুব কঠিন আচ্ছা যদি না হয় যদি না হয় ও বাইক রাখবে বাইকের চাবি খুলে নেবে তাও হবে না ও বলে আগে ঘর তারপরে পর নিজের বিবিকে সদা করতে পারি না তাকে করে কি হবে তাই না তা ব্যাস এই এলাকার ছেলেরা অনেক ভালো এরা খাটে না এরা হাতে ঘড়ি চোখে চশমা আর বাইক পালসালিয়ে ভোঁ ভোঁ করে রেলা দিয়ে ঘড়ি আর স্ত্রীরা খাটে তবে ওরা মোদ্দা লোক শাড়ি পরে রাস্তা চলবে আর কখনো লুঙ্গি প্যান্ট পরবে না শালা মোদ্দা লোকের জাত একটা স্ত্রীকে তুমি খাওয়াতে পারবে না আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি বন্ধনের লোনের কথা বলছিলাম আপনারা ওই কাজ কর্ম করবে না এ বাপদের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের হজের কথা পড়তাম বলছিলাম আমার হাজি সাহেব বাপজিরা বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ নবী বলেছেন এ আমার বিবিরা জেনে রেখে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যতদিন হায়াতে থাকবো আমার সঙ্গে হজ পাকে যাবে মুজদালিফায় যাবে আরাফাতে যাবে জমজমে যাবে মদিনা মক্কা সাফওয়া মারওয়া পাহাড় সাই করবে কাবাটা তোয়াব করবে এ আমার বিবি জেনে রেখে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এন্তেকাল করব আমার বর্তমানে আল্লাহর কাবা মদিনা মক্কায় হজ করতে পারবে না পারবে না আল্লাহ নবী বলেছেন আমার অবর্তমানে স্বামী ছাড়া তোমরা হজ করতে পারবে না তাহলে স্বামী মারা গেলে স্ত্রী যদি হজ পাকে যেতে না পারে সেটা যদি হারাম হয় তাহলে স্বামী যেখানে নাই সেখানে স্ত্রী গিয়ে পরপুরুষের সামনে বসে আড্ডা মারে খিলখিল করে হাসে কথা বলে যদি স্ত্রীকে স্বামী ছাড়া স্ত্রীকে যদি হজে যাওয়া হারাম হয় তাহলে স্বামী ছাড়া ওই ভিজ্জ কোম্পানি গুরুব্বাজি লোনে ওই পার্টিতে বসা ওটা কি জায়েজ হতে পারে মহিলারা চিল্লে চিল্লে হাসাহাসি করে আবার ওর ভিতরে যাদের একটু সুন্দর দেখতে ফিটনেসটা ভালো আছে সুন্দর কাটিং আছে আবার সেই মালিক যিনি যিনি লেখে কোম্পানির লোক উনি বলে আমার সেই পাগলি ভাবি কোথায় সামনে এসো ভাবিকে সামনে বসায় আবার বললো আমার সে মোটা ভাবি কোথায় মোটা ভাবি খিলখিল করে হাসে মোটা ভাবি খিলখিল করে হাসতে হাসতে সামনে এসে বসায় ওখানে বসে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি হস করবেন আমি হস করব আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে তসবি পড়তে হয় আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নিমাত আলাকা এই তসবিটা পাঠ করতে হয় আল্লাহর হাজি বান্দা আপনি জোরে জোরে তসবি পাঠ করবেন আমি জোরে
জোরে তসবিহ পাঠ করব এতে কোনো গোনা নাই নেকি আর নেকি নেকি আর নেকি কিন্তু সাবধান হয়ে যাও আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে আল্লাহর কাবা শরীফে হজ পাকে চলে যায় আপনি জোরে 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 তসবিহ পাঠ করবেন আপনার স্ত্রী যদি আপনার কণ্ঠের মতো জোরে তসবিহ একবার পাঠ করে সামনে পিছনে ডাইনে বায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে পৃথিবীর অগণিত অপুরুষ ব্যক্তি আল্লাহর কাবা বাইতুল্লাহ বসিরাত আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হজ সংক্রান্ত কেতাবে তিনি মসলা বর্ণনা করেছেন এ মাহফিল তুমি হজ পাকে গিয়ে জোরে জোরে তসবিহ পাঠ করতে পারো এতে কোনো গোনা নাই নেকি আর নেকি তবে তোমার স্ত্রী যদি জোরে জোরে তসবিহ পাঠ করে আর তসবির আওয়াজ যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায় এ বাপজিরা তসবির আওয়াজ গল্প নয় হাসি নয় ঠাট্টা নয় মোটা ভাবির মতো হাসি নয় আর পাগলি ভাবির মতো হাসি নয় আল্লাহর কাবা শরীফে গিয়ে আল্লাহর তসবিহ যদি একটু জোরে পড়ে ফেলে আর জোরে পড়ার কারণে ওই আওয়াজটা যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায় নারুন হাবিয়া কোরআন বলেছে হাবিয়া নামক জাহান্নামে তোমাকে ঢেলে দেওয়া হবে ঢেলে দেওয়া হবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে একটা মহিলা জোরে 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 আল্লাহর তসবিহ পাঠ করার বিনিময়ে যদি জাহান্নামে চলে যায় তাহলে যারা মহিলা সমিতি করে যারা গ্রুপ লোন করে আর এরা যখন এক জায়গায় বসে হাসি ঠাট্টা আর কি গুতগুতি করে তাহলে এদের বাপ এদের ভাই এদের ছেলে স্বামী কোন জাহান্নামে যাবে আল্লাহ ভালো জানে ফের আপনার কাছে আর একটা কথা বলছি অনেক আমার ভাবিরা আছে সকালবেলা ফরজ গোসল করে আর সকালবেলা ফরজ গোসল করলো আর শুক্রবারে একটা ওই দেখা যায় কোম্পানির লোক চলে এসছে টাকা জমা নেবে এখন ভাবির কাছে খবর এসে গেছে কোম্পানির লোক এসে গেছে টাকা দিতে হবে তাড়াতাড়ি বার হও এখন ভাবি তো ফরজ গোসল করেছে চুলটা তো ভিজে আছে এখন চুলটা কোনো রকমে খেলিয়ে দিল একটা অন্না নিয়ে গেল এখন সামনে পরপুরুষের সামনে বসে এইবার পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা গল্প গুজব হবে টাকা জমা নেবে এখন চুল যখন ভিজে আছে একটা বউ চুলটা টেনে বলল এ বউ তোমার চুলটা কেন ভিজে বললাম আমি গোসল করেছি আমার বাপের বাড়ি যাব কিন্তু ওখানে পুরুষের মাথা এসে গেছে আমার এই ভাবিটা ফরজ গোসল করেছে যাবে না মাথায় ধুনে দিচ্ছি তা কায়দা করে ধুনে দেই নাকি না হালকা রেখে দেবো একটু কায়দা করে মেরে যাই আমার যদি এইলে বলতে তো এখন তিন চার দিন চলবে একদম বাদ যাবে না তিন চার দিন এক ভাই বলে যাবো চোদ্দ পুরুষের পোকা মেরে দেবো একদম তাহলে একটা পুর দেখা যায় নারী যখন গোসল করে যাবে গোসল করে যাওয়ার পর ওই পুরুষটা যখন পরপুরুষটা আপনার স্ত্রী মাতা চুলটা দেখতে পাবে চুলটা ভিজে আছে কিংবা শুনলো যে ভাবি গোসল করেছে চুল ভিজে আমার গায়ে আমার শাড়ি ভিজে যাচ্ছে চলেন এবার কাবা শরীফের ব্যাখ্যা দেওয়া যাক আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যারা হজ করতে চলে যায় হাজি সাহেব বলতে পারবে আপনাদের মালদা টাউনে যত দামি দামি সেলুনের দোকান আছে মক্কা শরীফে হাজার 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 সেলুনের দোকান আড়াই তিন হাজার সেলুনের দোকান লাইন কি লাইন লাইন কি লাইন আমাদের এলাকায় যদি আমরা ইটের উপরে বসে চুল কাটি আমাদের নেবে দশ টাকা যদি কাঠের চেয়ারে বসি তাহলে নেবে পঁচিশ টাকা যদি একটু গদি চেয়ারে বসি তাহলে নেবে পঞ্চাশ টাকা যদি একটু মেসেজ করে কাটি তাহলে নেবে আশি টাকা কিন্তু মক্কা শরীফের সেলুনের দোকানে কখনো ছয় রিয়াল কখনো বারো রিয়াল কখনো তিন রিয়াল এক একটা সিস্টেম মজার বিষয় হলো এটা ভাবি গোসল করে এসছে ফরজ গোসল আর গোসল করার পর সকলে জানতে পেরেছে অপুরুষ ব্যক্তি জানতে পেরেছে এর ব্যাখ্যাটা কি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চাচা তুমি চুল কাটবে তুমি কাবা শরীফে গিয়ে সেলুনের দোকানে মাথাটা মুন্ডাবে মাথাটা নেড়া হবে হাজি সাহেবদের মাথা নেড়া হতে হয় মাথার চুলটাকে মুন্ডাতে হয় কিন্তু চাচাজি আপনি মাথার চুলটা নেড়া হয়েছেন আপনার সঙ্গে আপনার স্ত্রী আছে আপনার গিন্নি আছে এনার তো চুলটা কাটতে হবে এখানে হাদিস শরীফে বলা হয়েছে স্ত্রীদের অগ্রভাগের কিছু চুলটা কাটতে হবে এখন আপনাকে বোঝাতে চাই আপনি যে সেলুনের দোকানে চুলটা কাটাকাটি করেছেন ওই সেলুনের দোকানে আপনার স্ত্রীকে যদি আপনি একটাবার বসিয়ে দাও আপনার স্ত্রী মাথার চুলটা একটা অপুরুষ ব্যক্তি যদি দেখে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আন্নাল মারাতা ইদা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা
ইল্লা হাজা হাজা ও হাজা। একটা মহিলা বাড়ির ভিতরে থাকতে গেলে যখন সাবার লোক সাবালিকা হয়ে যাবে, তার মুখমণ্ডলটা খোলা থাকতে পারে, হাতের কবজি খোলা থাকতে পারে, পায়ের কবজিটা খোলা থাকতে পারে, তাহলে মক্কা শরীফে গিয়ে একটা নারী মাথার চুলটা খুলে দেবে আর পরপর সে চুল কাটবে, এটা যদি শরীয়তে হারাম হয়, হারাম হয় তাহলে আপনার স্ত্রী আমার ভাবি আর আপনার ভাবি, ওই দেখা যায় সমিতি মহিলা আর মহিলা সমিতির কাছে আর বন্দুকের মালিকের কাছে বসে চুলটা যে খুলে রেখে দিয়েছে মক্কা শরীফে সেলুনের দোকান দেখলে এটা যদি হারাম হয় তাহলে মহিলা সমিতির কোম্পানির লোক দেখলে এটা কি জায়েজ হতে পারে? না না, জায়েজ হতে পারে না। ও পাপীরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা বার চলে যাও পরে পেশা রহমাতুল্লাহ আলাইহে, ওনার আম্মা জান ছিল উম্মুল উরামা ফাতেমা, উম্মুল উরামা ফাতেমা, আর বড় পীর সাহেবের আব্বার নাম ছিল আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা ফল খেয়েছিল, ঘটনা আমি বলছি না, যুক্তির পয়েন্ট আমি আপনার কাছে তুলে ধরবো। ফলটা খাওয়ার পর চিন্তা করলো এই ফলটা কার হতে পারে, পানির স্রোত চলে যায় এই মুখো আর ফলটা ভেসে যায় এই মুখো, আর হুজুর খাওয়ার পর এই মুখো তিনি হাঁটা শুরু করলেন, দেখবো কার গাছ আছে আর কার গাছ থেকে এই ফলটা পড়েছে। দেখতে দেখতে একটা মালিকের বাড়ি গিয়ে বললেন, চাচাজি আমি আপনার দোকানে আপনার গাছের আমি একটা আপেল ফল খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দাও। চাচাজি আল্লাহর একজন বড় ওলি, উনি বলল পৃথিবীর জমিনে অনেক পশু পাখি মানুষেরা আমার গাছের ফল খেয়ে চলে যায়, কেউ ক্ষমা চাইতে আসে না, আসে না। তোমার মতো ব্যক্তি যখন ক্ষমা চাইতে এসেছে, তুমি তো অন্য কোনো ব্যক্তি না, বিশাল একটা দামি ব্যক্তি, বাবা তোমাকে আমি ক্ষমা করব, তোমাকে আমি মাফ করে দেব, তবে আমার একটা শর্ত, যে গাছের ফলটা তুমি না বলে খেয়েছো আর ওই গাছের গোড়ায় তোমাকে 12টা বছর পানি দেওয়া লাগবে। বড় পিসা রহমাতুল্লাহ আলাইহে ওনার আব্বাজি আবু সালে মুসা জঙ্গি 12টা বছর ধরে ওই গাছের গোড়ায় পানি দিয়েছে, 12টা বছর যখন হয়ে গেল বলল হুজুর আমাকে এবার ক্ষমা করে দাও। তখন চাষা বলছে আমি তোমাকে ক্ষমা করব বটে, কিন্তু 12 বছর আগে যখন তুমি পানি দিচ্ছি তখন ওই সম্পত্তিটা আমার নামে ছিল, 12 বছর পরে এই সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দিয়েছি, এবার মেয়ের কাছ থেকে শুনতে হবে। মেয়ের কাছে গেল, মেয়ে বলছে আব্বা যে ছেলেটা একটা ফল খাবার বিনিময় 12টা বছর ধরে আমার খেতে আমার জমিতে যদি পানি দিতে পারে, ওই ছেলেটা পৃথিবীর শ্রেষ্ঠ ছেলে, ওই ছেলেকে ছাড়া আমি বিবাহ করব না। বড় পেশা রহমাতুল্লাহ আলাইহের আব্বাজিকে বললেন ও আবু সালে মুসা, আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ করবে? বলল আমি তো ফলকে বিপদে পড়েছি, আবার বিয়ে করলে আবার বিপদে পড়বো, আমি করতে পারবো না। বলল বাবা আমার মেয়েকে তুমি বিবাহ করো, আমার মেয়ের একটু সব কিছু ভালো কিন্তু সমস্যা আছে, আমার মেয়ের চোখটা কিন্তু কানা, আমার মেয়ে কানটা কিন্তু কালা, আমার মেয়ে কিন্তু বোবা, আমার মেয়ের কিন্তু হাতটা লুলো, আমার মেয়ের পাটা কিন্তু খোঁড়া। বলল আমি 12 বছর পানি ঢেলেছি, আমার কোপালে কানা খোঁড়া লুলো আর অঞ্জ খঞ্জ, এইরকম মহিলা আমার কোপাল, তবে আল্লাহ ভালো জানে যা কোপালে রেখেছে, বিবাহ শাদী হয়ে গেছে। আরবিতে বলা হয় কানামা উখরা, যাকে বলা হয় বাসররাত, বাসররাতে যখন ঢুকেছে অপমা সুন্দরী নারী কন্যা দেখে আবু সালে মুসা জঙ্গি লাফ মেরে তিনি পালিয়েছে। চাচাজি একটা ফল খাবার বিনিময় আমার যদি 12 বছর পানি ঢেলতে হয় তাহলে আমার কানা খোড়া স্ত্রীর কাছে যাব, কিন্তু অপমা সুন্দরী কন্যার বাড়িতে আমি যদি ভুল করে ঢুকে যাই আবার সারাটা জীবন গোলামগিরি করতে হবে। হুজুর আমার স্ত্রীটা কোথায় দেখিয়ে দাও। আবু সালে মুসা জঙ্গি বলল ও আমার জামাই, দেখা ও জঙ্গিকে বলল ও আমার জামাই, এটা হলো আমার মেয়ে, তবে আপনার মেয়ে যদি হয়ে যায় তাহলে কানা খোড়া অন্ধখঞ্জ, সে মেয়েটা কোথায় গেছে? আবু সালে মুসা জঙ্গিকে বললেন, চাচাজি বললেন ও আবু সালে মুসা জঙ্গি, তুমি একটা ফল খাবার বিনিময় যখন 12টা বছর পানি ঢেলেছ, তোমার মতো সৎ ছেলে আর খুঁজে পাওয়া যাবে না, তাই আমার মেয়েকে বিবাহ দিলাম, আমার মেয়েকে কানা বলেছিলাম, এই কারণে আমার মেয়ে কখনো কোন মহিলা সমিতির ব্যাংক ম্যানেজারকে কখনো নজর তুলে দেখিনি, আমার মেয়েকে বব্বা বলেছিলাম, এই কারণে তাদের সঙ্গে মোটা ভাবির মতো আর পাগলা ভাবির মতো আড্ডা দিয়ে গল্প করিনি, আমার মেয়েকে আমি লুলো বলেছিলাম, আমার মেয়ে কখনো পর পুরুষের কাছে বসে যাবার জন্য হিড় হিড় করে হেঁটে আর ছুটে যায়নি, আমার মেয়েকে আমি হাত লুলো বলেছিলাম, পর পুরুষের সামনে হাতে কলম নিয়ে টক টাকা আর অঙ্ক নিয়ে হিসাব করতে বসিনি, আমার মেয়ে কোনো অপুরুষ ব্যক্তিকে দেখেনি আর কোনো অপুরুষ ব্যক্তি আমার মেয়েকে দেখেনি। তাহলে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহে উনি ভালো, ওনার স্ত্রীটা ভালো, আর দুইজনা ভালোনের মেয়ে।
মিলনের ভিতরে আমার আল্লাহ পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলি দান করেছে, সেই ওলিটার নাম হলো আমার আপনার বড় পীর রহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। বাপ ভালো না খারাপ? বাপ ভালো, মা ভালো, সন্তান আল্লাহর শ্রেষ্ঠ ওলি, ভাইও ভেজাল, ভাবিও ভেজাল, সন্তান আল্লাহর ওলি হবে? সন্তান কি আল্লাহর ওলি হবে? ভাইও ভেজাল, ভাবিও ভেজাল, আর সন্তান তে ভেজাল, তে ভেজাল। এই মুহূর্তের হাতে 26,000 টাকা দামের ফোন, 16,000 টাকা দামের ফোন, 14,000 টাকা দামের ফোন, 28,000 টাকা দামের ফোন, ফোন নিয়ে কানে ওয়াকম্যান দিচ্ছে, খাচ্ছে দাচ্ছে শুধু ফ্রি ফায়ার, ঠিকঠাক 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 ফ্রি ফায়ার আর পাবজি খেলে যাচ্ছে। মানে এ হলো তেজাত। কজাত? তেজাত। কষ্ট পাচ্ছেন না? আর একটু ঠকে দেবো, হ্যাঁ একেবারে চাষা বেগুন বাড়ি করে দেবো, মূল্য বাড়ি করে দেবো, মূল্য বাড়ি করে যাই। ও হক সম্পর্কে ওয়াজ করতে বলছে লাইভে নাকি? ও হক, তাহলে এটাকে সেটা এই পর শেষ করতে হবে, তকবীর আর নারায় তকবীর। আচ্ছা ভাবিরা তো রাগ করে না, আপনার রাগ করছেন কেন? মানে ফাও মাল খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে বলে নাকি? হ্যাঁ তকবীর আর নারায় তকবীর। হক বলতে কি জানেন? হক বলতে আমরা এটা বুঝি যে বাপের 4-5টা বোন আর ভাই হয়েছে 2, এখন 2 ভাই যুক্তি করেছে 4-5টা বুন্ডা যদি মাল মাত্রা দেই তা আমরা ভাই আর কিছু পাবো? তা 2 বুন্ডে কবজা করেছে তোদের 2 জনার দেবো, আর 3টে বোন রয়েছে ওরা কিছু বোঝে না সোজে না, গরিব মানুষ তো, গরিব ঘরে পড়েছে, আর 3টে বোনকে ওরা তৈরি করে নিয়ে গেছে, না তৈরি করে নিয়ে গেছে বিনা টাকায়, দলিল হয়ে গেল, বিরানি বড় বড় লম্বা মাছ ভাত খাবিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে না? যারা বোনের হক নষ্ট করেছে তামাম পৃথিবীর সম্পদ আল্লাহ ওদের গোলা ঝুলিয়ে দেবে। যারা 1 হাত জায়গা নিয়ে ঠেলাঠেলি মারপিট করে হত্যা হত্যি হয়েছে, যারা জায়গা চুরি করে আল্লাহ হাশরের দিন তামাম 7 তবক জমিনটার গোলা ঝুলিয়ে দেবে। লে শয়তান কত জমি লিবিলে দেবে। যারা টাকা হক মেরেছে, টাকা আপনার কাছে দিয়েছিল, টাকা দেওয়ার সময় রাজা রাজা মনে হয় আর টাকা চাইতে যাওয়ার সময় ফকির ফকির মনে হয় নাকি? টাকা যখন চাইবে তখন নিজেরে বিশাল বাবু বলে মনে হয়, আর যখন চাইতে যাবে দাও গো দাও গো মনে হচ্ছে নিজেরে খুব ফকির ফকির মনে হয়। যারা টাকা ধার নিয়ে আমানাতকে যারা খিয়ানাত করেছে দেয়নি, এরা জাহান্নামে যাবে, হক নষ্ট করেছে। যারা দাদু সম্পত্তি, বাপের সম্পত্তি, চাচার সম্পত্তি ভোগ দখল করেছে আল্লাহ এদের হাসরের ময়দানে সব কিন্তু গোলা ঝুলিয়ে দেবে। খুব সাবধান, হক নষ্ট করবে না। হক স্ত্রীর হক স্বামী বুঝিয়ে দেবে, ছেলের হক বাপ বুঝিয়ে দেবে, বোনের হক ভাই বুঝিয়ে দেবে, শ্বশুরের হক জামাই বুঝিয়ে দেবে, প্রত্যেকের প্রত্যেকের হক। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। বান্দার হক বান্দাকে মেটাতে হবে, আল্লাহর হক আল্লাহর কাছে বান্দার, বান্দা আল্লাহকে মিটিয়ে দেবে। কিন্তু বান্দার কাছে ভুল করলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কথা সত্য না মিথ্যা? তাহলে তকবীর হবে না? হবে না। নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কে আসিল বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা, কে আসিল বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাসবি মাকি, ও হাস হাসবি মাকি মাদানি সাফাতে শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা, খুব জোরে,
ওয়ালা আলি আল্লাহ নে ফরমানে আলাম নাশরহ লাকা সদরাক কোরিলেন বায়ান দেখো কোরআন ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ নে ফরমানে আলাম নাশরহ লাকা সদরাক কোরিলেন বায়ান দেখো কোরআন ওয়া রাফানা লাকা যিকরাক সে যে রাসূলে আরবি সে যে রাসূলে আরবি মানব দরদি সে যে রাসূলে আরবি মানব দরদি শাফাতে সাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা আল্লাহ হুম্মা ওয়ালা আলি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি বাবু এই কষ্ট হচ্ছে ছেলেরা আমি যদি কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা করি সমাজে কি বড়টা উপকার হবে হ্যাঁ এইরকম ধপার মতন আসার দিতে হবে কাপড়ে আমি তো পরিষ্কার হবে বলে মনে হয় একটা বেগুন ছিল শীতের বেলা মা বেগুন ছানাকে আমার খুব দিত তা বেগুন ছানাটা নিয়ে পয়লের আগুন বলে না উনানে দিয়ে একটা আগুন দিয়েছে টিপি টিপি দেখছে সেই নিরেট যা ছিল তাই আবার চারটে দিল পাঁচটা দিল যা ছিল তাই বলি বাদ দেন আর একটা দিয়েছে পয়লের আগুন বিশ্রির আগুন অর্ধেক না পড়তে পড়তে বেগুন একদম গোলে পুরো আলোর মতো নরম হয়ে গেছে ওটা ভালো জাতের বেগুন না বেজাতের বেগুন ভালো জাতের বেগুন তো অল্প আগুনে সিদ্ধ হয়ে গেছে আর একটা বেগুন যখন এক তোড়পা যখন বিশ্রি খেয়েছে যখন সিদ্ধ না হয়েছে আমি গাড়িতে করে নিয়ে গিয়ে আমার মার্কেটে পকমাল ইট ভাঁটা থাকে না ইট ভাঁটা বলেন তো ইট ভাঁটা ওই চং থাকে চঙের ভিতরে ছেড়ে দিলাম চার দিন পরে ইট পুড়ে কালো লাল হয়ে গেছে সে বেগুনটা টিপে দেখছি সেই কি নিরেট সেই এটা ভালো জাত না খারাপ জাত খারাপ জাত যদি ভালো জাতের মহিলা হয় তো ওই অর্ধেক কথায় কিন্তু বুঝে যাবে সিদ্ধ হয়ে যাবে আর যদি খারাপ জাতের মহিলা হয় ও নয় বছর ধরে পকমালের আগুনতে খনিতে যদি ফেলে রাখা হয় ও হারামি জীবনে সোজা হবে না নাকি ভুল বলছি যদি আগামী দিন থেকে কোনো মহিলা সমিতি করে কোনো মহিলা যদি বন্ধনের টাকা নেয় কোনো মহিলা যদি গ্রুপ লোনের টাকা নেয় তাহলে আমরা কি ভাববো ভালো জাত না খারাপ জাত খারাপ জাত এর ক বছর লাগবে সিদ্ধ করাতে নয় বছর তাও কোথায় পকমালের ইট ভাটার ভিতরে মাথায় গেছে খবরদার মহিলা সমিতি করো না স্বামীদের দোষ যদি স্ত্রীরা নেয় স্বামীরা তো বারণ করবে স্বামী তাদের সাহায্য আছে স্বামী তো নিতে বলেছে দুই স্বামী স্বামী বলছে আমি একা একা সুদ খেয়ে জাহান্নামে যাব তুমি আমার সঙ্গে যোগ দাও এক বালিশে মাথা দেই তোমার না দেখলে আমার রক্ত চালা করে তা আমি একা জাহান্নামে যাব তুমি একটু খেয়ে তুমি একটু চলো দুইজনে নাচতে নাচতে যাই নাচতে নাচতে যাবে আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম বলতে বলতে অনেকটা লম্বা কথা বলেছি আমার মায়েদেরকে সম্পর্কে বলেছি ছেলেদের সম্পর্কে বলেছি যুবকদের সম্পর্কে বলেছি বাস্তবিক সম্পর্কে বলেছি এবার চলেন আমি নামাজের সম্পর্কে প্রথমে বলেছিলাম আল্লাহর ঘরে নামাজ আদায় করতে লাগবে আমার মায়েদের বলবো আপনারা নামাজ আদায় করবেন শ্বশুর শাশুড়ি খেদমত করবেন শ্বশুর শাশুড়ির মহাব্বাত করবেন তবে একটা কথা শুনে রেখে দাও আমার যুবকেরা জওয়ানেরা একটা কথা শুনে রেখে দাও রাতের বেলা যখন ঘুমাবে এক বালিশে দুইজনা ঘুমাবে আমার দিকে তাকান কটা বালিশ চাচা তুমি বলছো কেন এই বয়সে তোমার সব বালিশের নাম বলার দরকার কি কয় স্বামী স্ত্রী ঘুমাবে কটা বালিশ
আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজ পড়ালেন, এ সাহাবায়ে কেরাম বাড়ি চলে যাও, নিজ নিজ আপন জায়গায় ঘুমিয়ে পড়ো। আল্লাহ নবী অনেক বক্তৃতা করলেন, দয়ার নবী বাড়ি চলে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা খাজুর গাছের ভিতরে সাদা সাদা চোঁচ থাকে, ওই চোঁচগুলো তিনি বাহির করলেন, মতবেলের কাপড় দিলেন, লম্বা একটা বালিশ করলেন। আল্লাহ নবী বাড়ি চলে আসলেন, কাইফা হালোকা বিবি অবস্থা কেমন, মাহাজা ওটা কি? আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান বললেন, এটা হলো বালিশ। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বালিশ বানিয়েছি বিবি, তুমি এত বড় বালিশটা কি করবে? আপনি তো মসজিদে নববীতে মুসল্লির সামনে ওয়াজ-নসিহত করে বক্তব্য দিয়েছেন, এক বালিশে ঘুমাবে, এক বালিশে দুইজনা মাথায় দেবে, একটা বেডশিট, একটা কাপড়, একটা ওড়না, একটা কাঁথা তোমরা গায়ে দেবে। আমার আল্লাহ পাক বলবেন, যদি স্বামী যদি গুনাহগার হয়, স্ত্রী যদি গুনাহগার হয়, স্বামীর ওসিলায় এই স্ত্রী গুনাহগারকে আমার আল্লাহ গুনাহকে মাফ করে দেবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা সিদ্দিকা, তাহলে আমি কি তোমার সঙ্গে এক বালিশে ঘুমিয়ে পড়ব? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়ে পড়েন, আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানিয়েছে। আমার নবী যখন ঘুমাতে যায়, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার মাথা তুলে নাও, আপনি ঘুমাবেন না, মাথাটা তুলে নাও। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান চুলটা এবার তিনি খুললেন, চুলটা ভালো করে পরিপাটি করলেন, পরিপাটি করে বালিশের উপরে এ মাথা থেকে অমাথায় লম্বা করে বিছিয়ে দিলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি আমার চুলের উপরে মাথা দিয়ে ঘুমাও। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমি যদি তোমার চুলের উপরে মাথা দিয়ে ঘুমাই, তোমার চুলটা ছিঁড়ে যেতে পারে, মাথার টান পড়লে যন্ত্রণা বেড়ে যেতে পারে, তোমার চুলটা জট পড়ে যেতে পারে। এ আয়েশা, তোমার মাথার যন্ত্রণা বেড়ে যাবে, তুমি চুলটা একটাবার গুটিয়ে নাও। আল্লাহ নবীর কদম ধরে বললেন, ও আল্লাহর নবী, আম্মা জান মাহাজরা আলাইহি সালাম চুল দিয়ে নবী ইব্রাহিম আলাইহি সালামের পাটা মুছে দিয়েছিল, আম্মা জান মা রহিমা চুল বিক্রি করে স্বামীর ঔষধ কিনে দিয়েছিল, আজ আমি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীকে পেয়ে আমার চুলের উপরে কেন মাথা দিয়ে ঘুমা দিতে পারবো না? আল্লাহ নবী বলেছিলেন কোরআনের আয়াত দিয়ে, হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না, একটা স্বামী স্ত্রী, এরা হলো বিছানা, এরা হলো ফারাশ, এরা হলো বিছানা, এই স্ত্রী হলো গা এর গেঞ্জি, স্বামী হলো গা, দুইজনে এক জায়গায় থাকবে। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি স্বামী যদি কোনো স্ত্রী যদি স্বামীকে খেদমত করতে পারে, স্বামীর মুখে যদি হাসি ফোটাতে পারে মসজিদে নববীতে, এতে কাপ করলে যে সওয়াব হয়। আল্লাহ নবী বলেছে, 50 বছর ধরে নফল নামাজ পড়লে জেনে কি হয়, স্বামী আর স্ত্রী যদি আনন্দে চিত্তে শরীয়ত অনুযায়ী যদি থাকে, আল্লাহ নবী বলেছেন 50 বছরের নফল ইবাদাতের চাইতে আমার আল্লাহ দুইজনার উপরে তার চাইতে বেশি নাকি দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জিরা, লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চুলটা দিনের বেলা আমি একটু ভাঁজ করে পাকিয়ে পাকিয়ে ভাঁজ করে আমি ছোট করে গুটিয়ে রাখি, সন্ধ্যা যখন হয়ে যায় চিরুনি নিয়ে আয়না নিয়ে আল্লাহুম্মা আনতা হাসানতা খলাক ফাহিসিন খুলকি, আমি মুখটা দেখে নিয়ে চুলটা আঁচড়ে পরিপাটি করে রাখি, সন্ধ্যা হয়ে গেলে ওই চুলটা আপনার খেদমতের জন্য নিযুক্ত করে রাখি। বর্তমান সময় আমাদের নারীর দিকে একটা বার তাকিয়ে দেখো, এরা যখন গোসল করে চুলটা শুকনো হবার নাম করে এরা স্বামীকে দেখায় না, এরা শ্বশুরকে দেখায়, এরা দেওরকে দেখায়, এরা নন্দাইকে দেখায়, এরা ভাইকে দেখায়, এরা স্বামীর ভাইকে দেখায়, এরা পরিবার পরিজনকে দেখায়, কিন্তু স্বামী চলে গেছে কাজ করবে, স্বামী দেখতে পায় না, সারাটা দিন চুলটা খুলে রেখে পরপুরুষকে দেখিয়ে মনটা ঠান্ডা করে নিয়েছে। সন্ধ্যাবেলা স্বামী যখন আসলো ঘুমাবে, ওরা যখন মাগরিব হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, চিরুনি ফিতে আর আয়না কাঁকয় নিয়ে চুলটাকে পাক দিতে 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 একেবারে ছোট করে গুটিয়ে রাখে, তাহলে দিনের বেলা অন্য ব্যক্তিকে দেখিয়ে গোনা জুটিয়েছে, আর রাতের বেলা যার দেখানো জায়েজ তার কপালে কিন্তু ভাঁজ করে রাখা আছে,
থাকে তাহলে দিনের বেলা পর পুরুষকে দেখিয়েছে রাতের বেলা স্বামীর হক স্বামীর কপালে কিন্তু চুল দেখতে পাবে না কিন্তু আল্লাহর নবীর স্ত্রীরা দিনের বেলা বেঁধে রেখেছে আর রাতের বেলা খুলে দিয়ে স্বামী নিযুক্ত করেছে আল্লাহর নবী বলেছেন অকাফিরুল ইয়াতামা কালকাহাতাইন ফিল জান্নাতি এতিমদের সঙ্গে আমার জান্নাতে থাকবে যারা স্বামীকে জীবন জীবন দিয়ে খুশি করতে পারবে আল্লাহর নবী বলেছেন দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি আমি মুহাম্মদ জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে এত পাশাপাশি বসবাস করবে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ নারী টিকবে কিন্তু বর্তমান সময় মেয়েরা সাজে কখন ডাক্তার বাড়ি যাবে ডাক্তার বলছে তুমি এত সাজগোজ করিয়ে এসছো তোমার রোগ কোথায় রোগ আছে ডাক্তারকে দেখাচ্ছে ডাক্তার বাবু এই দেখো দিনই আমার এই সাইডটা খুব যন্ত্রণা হয় খুব যন্ত্রণা দেখো না একটু ভালো হাত দিয়ে দেখো ডাক্তারও দেখতে বাট ফুলে মতো চর্বি ঠস ঠস করতেছে বুঝলেননি ডাক্তারবাবুকে বলছে আমি যখন রাত্রিবেলা ঘুমাই সকালবেলা উঠে দেখি বুকটা খুব ভার এ ভালো জাত ভালো জাত বারবার বলছি এমন কিছু মা বোন আছে যাদের কঠিন রোগ হয় মানুষের কাছে শেয়ার করতে লজ্জিত ভাই পায় না শেয়ার করে না মানুষের কাছে বলে না এটা তকবীর দিন নারে তকবীর আর একটু জোরে তকবীর হবে না নারে তকবীর পিছন থেকে তকবীর দেন নারে তকবীর নারে তকবীর আল্লাহ আমাদের কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তবে এলাকায় আপনাদের এলাকায় যে মসজিদ আছে মসজিদ মসজিদে জুম্মার নামাজ পড়তে আসেন তো ইমাম সাহেব ভাই কোথায় ইমাম সাহেব ভাই আছে ভাই মসজিদে জুম্মার নামাজে কতজন হয় পুরোপূর্ণ হয়ে যায় পূর্ণ হয়ে যায় আপনাদের মোয়াল্লা 140-150 আপনাদের মোয়াল্লা 140-150 পুরো পূর্ণ হয়ে যায় মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ একটু কম হচ্ছে না পাঁচ ওয়াক্ত নামাজ একটা সব জায়গায় এরকম করোনা ভাইরাস ঢুকেছে সব জায়গায় কম হচ্ছে নতুন করে ডিস্ক রোগ হয়েছিল জানেন আজ থেকে 10 বছর আগে ডিস্ক রোগ ওই যৌন অঙ্গ ভিতরে ঢুকে যাচ্ছিল হয়েছিল না তখন কিন্তু মসজিদ ভর্তি হয়েছিল তার কারণ মসজিদে নামাজ না পড়লে অবস্থা খারাপ আর শুধু পানিতে ডুবাচ্চা তুলছে তখন ডিস্ক রোগ হয়েছিল সমস্যা আমি বারবার বলছি আল্লাহর ঘর এই ঘরের সঙ্গে আমাদের শত্রুতা করার কোনো দরকার আছে বাবা বাবা আল্লাহর ঘরে যিনি দায়িত্ব নেয় আল্লাহ তাকে পছন্দ করেই দেয় কথা সত্য না মিথ্যা আল্লাহ যাকে পছন্দ করে তাকে এক একটা দায়িত্ব দেয় নরেন্দ্র মোদী কেউ আল্লাহ পছন্দ করে যার কারণে ভারত প্রধানমন্ত্রী বানিয়েছে ও তো আল্লাহর হুকুমই হয়েছে না মানুষের হুকুমে আল্লাহর হুকুম আমাদের জন্য খেসরাত আমাদের জন্য খেসরাত বুঝেননি পৃথিবীতে যা কিছু হয় আমার আল্লাহর হুকুমেই হয় তবে বুঝেন না মসজিদে দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর আপনারা পাথর লাগিয়েছেন নিচে না সুন্দর লাগিয়েছেন আবার উপরে ওই প্যারিশ করা হয়েছে সুন্দর আরবিতে ও কলেমা শরীফ কি কলেমা শাহাদাত লেখা আছে একদিকে মক্কা শরীফ একদিকে মদিনা শরীফ আবার একদিকে মসজিদের দরজার দিকে কিছু কাঁচের কাজ এই মসজিদটা উন্নতি করার দরকার আছে না নাই আছে না কাই আমাদের ঘরে একটা কাঁচ ভেঙে গেলে আমরা সঙ্গে সঙ্গে লাগাই আমাদের ঘরে কিছু একটা সমস্যা হয়ে গেলে সঙ্গে সঙ্গে লাগাই আল্লাহর ঘরের দিকে আমাদের মন প্রাণ দোয়া লাগবে না লাগবে না আমরা আল্লাহর ঘরের পক্ষে আছি একটু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর ঘরের পক্ষে আল্লাহর ঘরের পক্ষে হাত তোলেন পিছন থেকে হাত তোলেন একটু হাত নাড়েন দেখি নারে তাকবীর হয়নি আর একটু জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ হাত নাবান এই আপনাদের এলাকায় যিনি দায়িত্ব ব্যক্তি থাকে তাকে আপনাদের মানা লাগবে কেন এলাকার যাকে মোড়ল হয়েছে সেই মোড়ল হওয়ার পিছনে আল্লাহর সাহায্য আছে বোঝেননি মানা লাগবে বারবার বলছি মসজিদে একটু খেয়াল রাখেন নজর রাখেন মসজিদের দিকে একটু সহানুভূতি দেন আপনাদের এলাকার বলছি ভাই আপনারা দলমত বিভক্ত হবেন না আপনারা আলাদা হবেন না একটা দলে থাকেন বুঝতে পেরেছেন আপনি তৃণমূল করেন সিপিএম করেন আইএসএফ করেন ফরওয়ার্ড ব্লক করেন বিজেপি করেন বজরং করেন যাই করেন করেন কিন্তু মসজিদে যখন আমরা আসবো প্রত্যেকই মুসল্লি
প্রত্যেকে মুসল্লি। আপনি সুদ খান, আপনি হারাম খান, আপনি কি করেন না করেন দেখা দরকার নেই, কিন্তু মসজিদে যখন আসবার প্রত্যেকে প্রত্যেকে মুসল্লি। পিছন থেকে টেনে কাউকে সামনে বসানোর অধিকার নেই, আর সামনে থেকে কাউকে টেনে পিছনে অধিকার নেই, ওখানে প্রত্যেকের সমান, ঠিক না বেটি? এই মুসল্লি আল্লাহর ঘর আপনাদের এলাকায় এই ঘরটা থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন কাবা শরীফ যখন তৈরি করা হচ্ছিল টনসি পাথরটা জিব্রিল ছুঁড়েছিল, আর পৃথিবী যেখানে কোনায় কোনায় ওই পাথরের টুকরা পড়েছিল, আল্লাহ কিয়ামতের আগে একদিন না একদিন ওই এলাকায় আল্লাহ মসজিদ বানাবে। তাহলে আপনাদের এখানে মসজিদ হয়েছে নিশ্চয়ই কাবা শরীফের ওই সিমেন্ট বালি বেশি হওয়ার পিছনে টনসিপের টুকরা এখানে পড়েছিল, ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ আপনাদের এলাকায় মসজিদ, রসুল বলেছে যে মসজিদ থাকে ওই মসজিদে কোনো সন্তান আওলা যদি একটা বার পা তুলে যায়, আল্লাহুম্মাফতালি আবু আবা রহমাতিক, ডান পা মসজিদে আছে, বাম পা পিছনে আছে। আবু হরায়রা থেকে বর্ণিত আতাবুল মাসাজিদ কিতাবে এসেছে তাওহিদুন ইসনানি সালা রুবা খমসা তিসআ, তার বাপ মা দাদা দাদি নানা নানি এই ছটা মুরব্বির কবরে আজাব আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমি আপনাদের কাছে একটা কথা বলছি, মসজিদের উন্নতি কল্পে আপনাদের কাছে আমি 2000 টাকা চাচ্ছি। একজন হাত তোলেন দিন বাবা, 2000 টাকা। মাশাল্লাহ ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। আসেন না বাবু, একটু আসেন, চলে আসেন, দেরি করছি কেন? নিয়ে আসো বাবা। 2000 টাকা দিলেন, ভাইয়ের নাম কি ভাই? মাশাল্লাহ মাশাল্লাহ। এসো বাবা, এখানে বসো, এখানে বসো বাবা। লগত দিয়েছে নাকি? ও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এতে কত আছে বড় ভাই? 2000 টাকা, 2000 টাকা। আমার ভাই যেন দিয়েছে 2000 টাকা, মাশাল্লাহ। দুজনাই লগতে 2000, 2000, 4000। আল্লাহ এই দানকে কবুল করে নেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর ঘর, এই ঘরে যারা হাত লম্বা করে দান করে, রসুল বলেছে বানাল লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, খোদা কসম আল্লাহ জান্নাতের ভিতরে নিজে হাতে স্পেশাল একটা কামরা বানিয়ে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আসেন, তৃতীয় নাম্বারে 2000 টাকা কে দেবেন? অনেক কাজ বাকি আছে, সুন্দর মসজিদ করেছেন, মনে হচ্ছে পাঁচতলা হবে না ভাই? পাঁচতলা, ও বিশাল। আর আপনাদের এলাকার মসজিদটা সবচাইতে পুরনো না বাবা? সবচাইতে বহু জায়গার লোক এই মসজিদে নামাজ পড়তে আসতো, আর তাদের এলাকার মসজিদ আপনাদের মসজিদে চাইতে আরো বুলন্দ। আপনাদের মসজিদ পিছিয়ে থাকবে কেন? 3 নম্বরে 2000 টাকা একজন হাত তোলেন বাবা। সোনা ভাই, 3 নম্বরে 2000 টাকা একজন হাত তোলেন। 10 দিন পরে দেবেন, 20 দিন পরে দেবেন, বোঝেননি কাজ চলছে? 10 দিন 20 দিন পরে দেবেন, একজন হাত তোলেন বাবা। হাজি সাহেব, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আল্লাহ আমার বাপজির হায়াত দেন, বলেন আল্লাহুম আমিন। আল্লাহ হায়াতে তৈয়বা করেন, বলেন আমিন। আল্লাহ ওনার ছেলে পিলে আল্লাহ নাতি পোতাকে আল্লাহ সুস্থ হালাত দেন, বলেন আমিন। আল্লাহ আমার নবীর ঘর আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক আল্লাহ দিদারে নসিব করে দেন, বলেন আল্লাহুম আমিন। নারে তাকবীর। আসেন বাবা, চতুর্থ নাম্বারে 2000 টাকা, চতুর্থ নাম্বারে ছেলেরা 2000 টাকা হাত তোলেন বাবা। মাশাল্লাহ মাশ। কি নাম ভাই? এদিকে সরে আসুন, আপনি এদিকে সরে আসুন। কি নাম? বাবর। হাত তুলেছিল আমার বাবর ভাই, 2000 টাকা। আমার বাবর ভাই বলেন জিন্দাবাদ। আর একটু জোরসে আওয়াজ বলো না, জিন্দাবাদ। আর একটু জোরে তকবীর দেন না, আরে তকবীর। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ কামাইতে বরকত দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। আমার বাপজি দিলেন 2000, আমার বড় ভাই দিলেন 2000, আমার ভাই দিলেন 2000, আমার সোনা ভাই দিলেন 2000। আল্লাহ আপনি দানকে কবুল করে নাও, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, আসমানি জমিনে বালা থেকে হেফাজত করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে দেখবে, দুইজন আছে না? 5 নম্বরে একজন হাত তুলেন 2000 টাকা। মাশাল্লাহ বড় ভাই, দেখো কি নাম? আনারুল ভাই।
আনারুল ভাই আমার বড় ভাই, তিনিও 2000 টাকা আল্লাহর ঘরে শরীক হলেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা মাকে শান্তি দেন বলেন আমিন, মুরব্বীকে শান্তি দেন বলেন আল্লাহুম্মা আমিন, নাতি পোতা আল্লাহওয়ালা সন্তানকে আল্লাহ কবুল করেন যদি বলেন আমিন, আল্লাহ সোজা পথের পথিক বানান, বিপদ থেকে হেফাজত করেন বলেন আমিন। নারায় দেখবে ছয় নম্বরে বাবা কে আছে, আমার নবী পাকের নামাজ ছিল ছ ওয়াক্ত ফরজ, কয় ওয়াক্ত? ছয়, মাশাআল্লাহ। বড় ভাই নামটা দেখো কি নাম, নিটুলাল ভাই, তিনিও 2000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন, আমার দাদা পীরের নেক দোয়া নসিব করে দেন, পীর গোরা সাদর ফি আব্বাস আলী হুজুরের নেক দোয়া, আলী আসগার মোবারক শাহ আলী নেক দোয়া, মেদিনীপুরে হিজলি মাসনাদে আলা হুজুরের নেক দোয়া, রামচন্দ্রপুর হাজির উস্তম আলী হুজুরের নেক দোয়া, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নেক দোয়া, খাজা মাইনউদ্দিন মোজাদ্দেদ আল ফিসানি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি, দাদা বাবা সারামাতুল্লাহ আলাইহি, নেক দোয়া আমাদের ভাইদের নসিবে কবুল করে দিন বলেন আল্লাহুম্মা আমিন। নারায় দেখবে জাহান্নাম কটা বাবা, সাথে সমুদ্র, সাথে সমুদ্র, আর সাথে সমুদ্রই মানে জাহান্নাম। সাত নাম্বার একটু হাত তোলেন, বন্ধ করা লাগবে জাহান্নাম, হাত তোলেন বাবা, হাত উঠান ভাই, চিন্তা করবেন না, আল্লাহ আছে, বাপজি হাত তুলেছে দেখেন, আর বাপজি হাত তুলেছেন, আল্লাহ আকবার আল্লাহ। কি নাম দেখো না, ভালো নাম কি, ভালো নামটা কি বাপজির নাম, আলিমুদ্দিন তৈরুদ্দিন, বাপজি আল্লাহ আমার বাপজিকে হায়াত দেন, সকলে বলি আমিন, আল্লাহ বিমার থেকে সুস্থ করে দেন বলেন আমিন। আর একটু জোরে বলে আল্লাহ ওনার বাপ মা দাদা দাদি নানা নানি যারা নীরব নগরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে রুহ পাকে সব পৌঁছে দাও বলো আল্লাহ আমিন। ছেলেরা বহু টাকা বহু দিকে যায়, এই ঘরে আমি নামাজ পড়ো আমি মারা যাব, আমার ছেলেরা নামাজ পড়ে আমি কবরে সওয়াব পাবো, আমার ছেলেরা দান করবে তারাও মারা যাবে, তার ছেলেরা নামাজ পড়ে সওয়াব পাবে, সাদকায় জারিয়া সব জায়গায় দান করবেন, বিফলে যাবে, আল্লাহর ঘরে বিফলে যায় না। আসেন বাবা, আট নাম্বারে 2000 টাকা, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, আপনি তো আমার মসজিদের মতওয়ালি ভাই, তো 3000-4000 টাকা দেবেন সকালে, তাহলে 5000 হয়ে যাচ্ছে, তো 5000-4000 টাকা দেবেন উনি ইনশাল্লাহ, আর এখন দিয়েছে 1000 টাকা, আল্লাহ আমার মতওয়ালি ভাইকে আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন। আমার বড় ভাই একটু জোরে বলেন আমিন, আমিন বলার কারণে আল্লাহ আপনি কবুল করে না, আল্লাহ আপনি কবুল করে নেন, আর একটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাপজি দিয়েছে লগতে 2000, দেখেছেন তো জীবনে, দেখেন সময় সম্পত্তি অর্থ সম্পদ আপনার সঙ্গে যাবে না, যদি যায় টাকা বিনিময় যাবে, বিনিময় যাবে। খোদা কে দেয় যে ধোকা সে হলো মস্ত বোকা, যে করি টাকা টাকা মাটিতে পড়বে ঢাকা, সেখানে থাকবে একা, সেখানে থাকবে একা, খোদা কে দেয় যে ধোকা টাকায় যান চলে যায়, টাকায় মান চলে যায়, আবার টাকার ওসিলায় কাবার মেহমান হওয়া যায়। আর একটু জোরে মাশাআল্লাহ, আট নাম্বার হয়েছে না বাবু, আট হয়েছে, নয় নাম্বার, আমার রসুল পাকের মাজার মুকদ্দাস শরীফ নয়খানা কাঁচা ইট দিয়ে বানানো আছে, কয়খানা কাঁচা ইট, নয়খানা, নয় নাম্বারে আসেন বাবা 2000 টাকা। ছেলেরা হাত তোলো বাবা, সম্পদ অনেক কামিয়েছো, নাতি পোতা আওলাদের জন্য 1000-1000 টাকা দামের জামা, বল, বিস্কুট, খাবার, নাস্তা অনেক কিছু করেছো বাবা, আল্লাহর ঘরের দিকে 2000 টাকা দেন, এখানে মত বিরোধ করবেন না, এখানে একমত রাখেন, বোঝেননি, আল্লাহর ঘরে আপনি দিবেন, আপনি নামাজ পড়বেন, আপনার সম্পদ, আল্লাহ রসুল বলেছে আপনি মরে যাবেন আর নেকি কামাতে পারবে না, যতদিন ওই মসজিদে নামাজ চলবে সাজদা চলবে আপনার কবরের সওয়াব, আপনার কবরের সওয়াব। ও এই তকদির, আসেন বাবা, কি নাম বড় ভাইয়ের নাম,
কবুল করেন সকলে বলি আল্লাহুম আমিন আল্লাহ কামাইতে বরকতিন আল্লাহ রুজিতে বরকতিন বাড়ি আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করে দিন ছেলে পেলে বি বাচ্চা নাতি পোতা ওলাদকে সুস্থ বানান আল্লাহ কামাইতে রুজিতে অর্থতে যে ব্যবসা করে আল্লাহ সেই খাটনি ব্যবসাতে বরকত দাও আল্লাহ শত্রু থেকে হেফাজত করে দাও আল্লাহ রোগ ব্যাধি থেকে শেফা দাও আল্লাহ আপনার ঘরের সঙ্গে আমার ভাইজানের মিল মহাবত সম্পর্কটা আপনি বাড়িয়ে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আসে বাবা 10 নাম্বার আবু বকর ওমর উসমান আলী তালহা জুবাইদ আব্দুর রহমান বিন ঔসাদ বিন আবু আক্কাস আবু ওবাইদা বিন জাইদ আবু ওবাইদা বিন জাররা 10 জন সাহাবা জান্নাতি না বাবা আপনারা ওয়াজ শুনেননি আশারে মোবাশ্বেরা 10 জন জান্নাতি আল্লাহই 10টা ভাইয়ের জন্য দোয়া চাইবে সকলে হাত তুলে আল্লাহ যেন জান্নাতি নসিব করেন একজন আসেন বাবা 10 নম্বরে হাত তুলে একটু দোয়া করব 10 নম্বরে 2000 টাকা বাবা ছেলেরা বহু টাকা বহু দিকে যায় আসেন সোনা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বাসে তাকবীর দিয়েছে গুনতে ভুলে গেছে মনে হচ্ছে 5 আছে মনে তাই না 1 2 3 4 5 6 7 8 9 10 দেখেছেন 5 তাকবীর দিয়েছে গুনতে বেশি যাচ্ছে মানে 5 চেয়েছিলাম কত হয়েছে কত আল্লাহ কোন বান্দার দিয়ে কোথায় কি করাবে তিনি ভালো জানে কত সত্য না মিথ্যা আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার 10টা ভাই হাত তুলেছেন কেউ 2000 3000 আমার ভাই 5000 বড় ভাই 5000 করে 10 ব্যক্তি দিয়েছেন আল্লাহ যে যা নিয়ত করে দিয়েছেন আল্লাহ আপনি নিয়তকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আমার ভাই দিগাকে কবুল করে নাও আল্লাহ এরা হাত তুলেছে পৃথিবীর কোনো দরগায় পৃথিবীর কোনো দরবারে দান করল না আল্লাহ আপনার এমন দরবারে দান করেছে যে দরবারে দিলে কখনো মিস নাই ভুল নাই ক্ষতি নাই আল্লাহ আপনার হাবিব নিজে জানিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ আপনি নিজে হাতে জান্নাত বানিয়ে দেবেন আল্লাহ এরা জান্নাত দেখিনি জাহান্নাম দেখিনি আল্লাহ আপনাকে দেখিনি নবীকে দেখিনি কাবা দেখিনি মক্কা দেখিনি কিন্তু আপনার ঘর থেকে মহাব্বাতে সংসারের ভিতর দিয়ে টাকা দিয়ে আপনার ঘরে দান করেছে আল্লাহ আপনি কবুল করে নাও কামাইতে বরকত দাও রুজিতে বরকত দাও অর্থতে বরকত দাও শরীরকে সুস্থ করে দাও আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক আপনি তৈরি করে দাও এ দোয়া নবী পাকের ওসিলা কবুল করে নাও ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আসেন বাবা 1000 টাকা এক নম্বরে হাত তুলেন দিনি 1000 কি নাম ইসরাফুল ইসরাফুল ভাইয়ের নাম আমার ভাই দিয়েছেন 1 ইসরাফুল ভাই দিয়েছেন 1 2000 আল্লাহ আমার 2 সোনার ভাইকে কবুল করেন বলেন আমি আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ তৃতীয় নাম্বার 1000 টাকা আসেন সোনা ভাই বড় ভাই হাত তুলেছেন মজিবুল ভাইয়ের নাম মজিবুল তো আর আপনার নাম তাজামুল মাশাআল্লাহ দুই ভাই দিয়েছেন সাহাবুদ্দিন মাশাআল্লাহ আমার দুই ভাই দিয়েছে 1000 করে 2000 ভাই দিয়েছেন 1000 আমার বড় ভাই দিয়ে গেছেন 1000 মোট হয়েছে কত 4000 আমার বড় ভাই দিয়েছে 1 বাক্যে কত দিয়েছে 2000 আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই ছেলেরা একটু তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর তাহলে 2000 হয়েছে 11 না বাবা 11 তাহলে আর চাইবো না 11 যখন হয়ে গেছে নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিল 11টা চন্দ্র সূর্য সেজদা করেছিল না
আর বারো মাসে এক বছর তো বাবা, তাহলে এগারো যখন হয়ে গেছে ভাইয়ের বিনিময়, একটু বারো নম্বরে পূরণ করে দেন দিন দুইটো হাজার টাকা। মাশাল্লাহ, হাত তুলে সেই শোনা ভাই, দেখো কি নাম, রুবেল মুমিন, মাশাল্লাহ মাশনা ভাই, মাশাল্লাহ। দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন, না দেখবে ভাই নাম বললেন না, মাশাল্লাহ বেনামে গোপন দান আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আম্মা দিয়ে সেটা, আল্লাহ আমার আম্মাকে ভালো রাখো, সুস্থ রাখুক, আল্লাহ আমার আম্মাজিকে হালাতকে ভালো রেখে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেঁচে আছেন বাবু, এত কত আছে, দশ হাজার। আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন, রসুল বলছে লাই আলী জন্য আরা বাপামিন খসিয়াতিল্লা, সন্তান আওলাদ যদি সন্তানের যদি বাপ মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ রসুল বলছে দোয়া কবুল। এইসব সন্তানের কাছ থেকে আমাদের শিক্ষা লওয়া দরকার, বহু টাকা বহু জায়গায় যায় কিন্তু আব্বা মায়ের জন্য সন্তান দান করে, এরকম কলিজা ছাড়া সন্তান খুবই কঠিন। আল্লাহ আমার ভাইকে ব্যবসা বাণিজ্যে কামাইতে বরকত দেন, আব্বা মায়ের নেক দোয়া আল্লাহ আমার ভাইয়ের নসিবে কবুল করে দেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন, আল্লাহ একবার। এক হাজার টাকা আমার ভাই দিয়েছেন, নাম বললেন না, গোপন নাম, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ কামাইতে বরকত দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। ও ওনার সন্তান মারা গেছে, আব্দুল করিমের আম্মা, এক হাজার টাকা, সন্তান মারা গেছেন, আমার মা দান করেছেন, আল্লাহ আমার মায়ের নেক মাকসুদ আল্লাহ আপনি পুরো করে নাও। মা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসা, মা পৃথিবীর সবচাইতে নির্ভেজাল ভালোবাসে। পৃথিবীতে বর্ণ আছে সারি সারি, মা বর্ণকে ভালোবাসি, মায়েতে মাওলা মায়েতে মোহাম্মদ সাল্লাম, মায় থেকে মসজিদ, মায় থেকে ময় থেকে মিনার, ময় থেকে মুয়াজ্জিন, ময় থেকে মন্দির, ময় থেকে মাদ্রাসা, ময় থেকে মক্কা, ময় থেকে মদিনা, ময় থেকে মুয়াজ্জিন, ময় থেকে মা, ময় থেকে মুহাম্মদ সাল্লাম, কত সত্য না মিথ্যা। মা অক্ষরের বিশাল একটা মর্যাদা, আল্লাহ আমার মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, বলুন আল্লাহ আমিন। আর একটু জোরে বলে মাশাল্লাহ মাশাল্লাহ, কত হয়েছে আমি সে ভুলে গেছি, এক হাজার কত হয়েছে, এক হাজার জন, চারজন এক হাজার হয়েছে, ভুল করছেন, নগদ হয়েছে কটা লেখা হয়নি, নগদ হয়েছে একটা দুটো তিনটে হয়েছে, তিনটে, তাহলে চার আর তিনে কয় সাত, আট নাম্বার একজন হাত দিলেন এক হাজার টাকা, আর মায়েরা কি পয়সা দেবে না, হ্যাঁ আবার বলে বন্ধনের জন্য কি ঘটা ঘটেছে আর পয়সা দেবো, হ্যাঁ তাই না, বলে বন্ধন নিতে দেবো না, তা তুমি পয়সা চাইছো, কি নাম, মসাউর, এক হাজার টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও বড় ভাই আপনি লগত দিয়ে দিচ্ছেন, মাশাল্লাহ, নারে তাকবীর, মাশাল্লাহ। তাহলে আটজন হয়েছে, নয় নম্বরে একটা হাজার টাকা কে দেন বাবা, ছেলেরা একটু হাত তোলেন বাবা, আল্লাহর ঘর একটু হাত তোলেন বাবা, যদি পারেন দশ দিন বিশ দিন পরে দেবে, ও এখন দিয়েছে সাতশো তিনশো, তাহলে মোট হাজার, আমার ভাই যান দিয়েছেন এক হাজার টাকা নয় নম্বরে, আল্লাহ দানকে কবুল করে নেন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। ও গোহিয়া মার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি, হাহাই জন্ম হইয়া মার মির্গের আমে, রেখোছো আমায় পাগল করে, হাহাই জন্ম হইয়া মার মালদা জেলাতে, রেখোছো আমায় পাগল করে, রসুল তোমায় ভালোবাসি, মনোহরি উঝাড় করে বুকের মাঝে জ্বালায় আমার।
আর দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে ও নবী সুখে তুমি দুঃখে তুমি বুকে তুমি মুখে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে নারাই তকবীর নারাই তকবীর আর একটু জোরে হবে না নারাই তকবীর মাইকের ফোন কি খুলে দেবো নাকি জোরে তকবীর হবে না এক হাজার টাকা দিলেন আমার একটা ভাই নাম বললেন না আল্লাহ কবুল করুন হয়েছে দশ নাম্বার কয় নাম্বার দশ নাম্বার আল্লাহ আমার ভাইকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আমিন মাশাআল্লাহ দশ হয়ে গেছে ওইটা দু হাজার হয়েছে কত বারো আর হাজার হয়েছে কত বাবা দশ মাশাআল্লাহ মামি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আব্বা সন্তান মা মেয়ে সন্তানের জন্য দান করেছেন আল্লাহ কবুল করে নেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ভাই ভুল হয়েছে না দেখেন দিন কত আছে আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ ভাই যে আশা ভরসা নিয়ে আল্লাহ বুক ফুলিয়ে আপনার ঘরে দান করেছেন আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কামাইতে বরকত দেন বলেন আমিন আল্লাহ মায়ের নেক দোয়া নসিব করেন বলেন আমিন আল্লাহ সন্তানের আল্লাহ ভালাই নসিব করেন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ সৎ সন্তান প্রতিষ্ঠিত হবার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ একবার আল্লাহ আসেন বাবা আসেন বাবা দশ নম্বরে একটা হাজার টাকা চেয়েছিলাম এক হয়ে গেছে ছয় দশ নম্বরে একটা হাজার টাকা হাত তুলিন বাবা কি নাম জোরে বলো বাবা আহাদ ভাই আহাদ মাশাল্লাহ আমার আহাদ ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরসে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর দশ হয়ে গেছে তাই না দশ জান্নাতি সমাতুল্য হয়ে গেছে জান্নাতির নামের সঙ্গে বসে গেছে এগারো নাম্বার দু হাজার হয়েছে বারো এক হাজার হোক এগারো এগারো নাম্বারে একটা এক হাজার টাকা দেওয়া কে বাবা এগারো নাম্বারে আসেন বাবজি সোনা ভাই আল্লাহ আছে আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহ আল্লাহ আব্বা জান সোনার মানিক আম্মা জান সোনার মানিক বিদায় নিয়েছেন আল্লাহ এক হাজার টাকা দান করলেন আল্লাহ আপনি দান কবুল করে নাও আল্লাহ আপনার হাবিব বলেছেন লায়ালি জুন্নারা বাখামিন ফাসিয়াতিল্লাহ সন্তান যদি হাত লম্বা করে এর বিনিময়ে কবরে আজাব মাফ হয়ে যায় আমার সন্তানেরা আওলাদেরা তানারা হাত ভরে আল্লাহ আপনার ঘরে দান করেছেন আল্লাহ আব্বা মায়ের কবরে আজাব মাফ করে দেন দাদা দাদি নানা নানির কবরে আজাবকে মাফ করে দেন আল্লাহ তাদের কামাইতে বরকত দাও রুজিতে বরকত দাও বিপদ থেকে হেফাজত করে দাও আল্লাহ আবেদ আবেদা হিসাবে আপনার দরবারে কবুল করে নিন বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আব্বা মা বিদায় নিয়েছে তাদের নেক দোয়া আমার ভাইজানের নসিবে কবুল করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন নারে তাকবীর আল্লাহ আমার বড় ভাই দিয়েছেন এক হাজার টাকা বারো নম্বরে আল্লাহ আমার বড় ভাইয়ের দানকে কবুল করেন কি নিয়ত করেছেন আল্লাহ আপনি জানেন আপনার বান্দা জানে আল্লাহ যা নিয়ত করেছেন আল্লাহ আপনি সেই নিয়তকে পালন করে দেন আল্লাহ সেই নিয়তকে কবুল করে নাও আল্লাহ তানার বিপদ থেকে হেফাজত করো তানার মুরব্বী যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরে শান্তি দান করো আমার বাপজিকে নামাজে মোত্তাকি বানান আল্লাহ আপনার ঘরে দান করেছেন উনি মারা যাবে আল্লাহ সন্তানে না এবাদত করবে সাদকায় জারিয়া নাকি তাদের নামায় আমালে নসিব করবেন সকলে বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আসো বাবা কয় নাম্বার হয়েছে বলছিলাম বারো হয়ে গেছে বছরে তেরোটা রাত থাকে দোয়া কবুল হয় কটা রাত কটা রাত তেরোটা হয়েছে কটা রাত বারো ওটা হয়েছে বারো এটা হয়েছে
বারো, তেরো নম্বরে এক হাজার টাকা দেবেন, তেরো নম্বরে তেরোটা রাত থাকে বছরে দোয়া কবুল হয়। আজকের বারে কি বার? আজ কি বার? শনিবার। আর রবিবারের রাত তেরো নম্বরে আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তেরো নম্বরে চেয়েছি, আল্লাহ কোনো না কোনো বান্দা দিয়ে দিয়েছে, কথা সত্য না মিথ্যা। বান্দা চেষ্টা করবে জগিয়ে দেবার মালিককে, শুধু খোঁটা মারবে, দেখবে কে। খোঁটা না মারলে আল্লাহ দেখবে না, না চাইলে দেবে কি? দেবে না। চাইতে হবে আল্লাহ আমার ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না দেখবে তেরো নম্বরে একটা হাজার টাকা হয়েছে, চোদ্দ নম্বরে আসেন না বাবা, চোদ্দ নম্বরে, চোদ্দ নম্বরে। কামির উদ্দিন ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরসে আওয়াজ বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসো বাবা আসেন। পনেরো নাম্বার, কয় নাম্বার? পনেরো নাম্বার। পনেরো নাম্বারে একটা হাজার টাকা, এক হাজার টাকা। হাত তোলেন, মায়েরা কেউ দেবে না, ওয়াদা করবে না। ছেলেরা একটু মায়েদের কাছে যাও না, কমিটির ছেলেরা কারা আছো? কমিটির ছেলে বাচ্চারা যাও না, যাও বাবা যাও, একসাথে যাও। একটু কাগজ কলম নিয়ে যাও, নাম লিখবে, স্বামীর নাম লিখবে আর ভাবির নাম লিখবে। আর যদি বলে যে আমাদের এই বন্ধনের কথা বলে যদি মারে পালিয়ে আসলে কিন্তু মার পড়বে। নিয়ে এসো বাবা, দু পাঁচশো একশো যা হয় দা দেয়, এক দশ দিন বিশ দিন পরে দেবেন। মসজিদের কাজ চলছে নাকি? মসজিদের কাজ চলছে, খুবই দরকার, খুবই দরকার। দেন মা, মায়েরা দেন। এ ছেলেরা মায়েদের কাছে যাও, মায়েদের কাছে যাও। এই দুটো আল্লাহর অলি ঘুরছে তো নাকি? আয় আল্লাহর অলি, পয়সা নিচ্ছে তো। ও বাবা আল্লাহর অলি, এদিকে মায়েরা তো নেই, এদিকে নাই না, এদিকে নাই। দেন মা দেয়, দশ টাকা বিশ টাকা যা আছে দিয়ে দেন আল্লাহর ঘরে। আপনার সন্তান নামাজ পড়ে গো, অনেকের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, বিদায় নিয়েছে, তাদের জন্য দুখানি হাত তুলে দোয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। এর ভিতরে একজন হাত তোলেন, তিনি পাঁচ শত টাকা দেবেন, পাঁচ শত টাকা দেবেন। কি নাম ভাই? মমিনুল ভাই। পাঁচ শত টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই দিয়েছেন পাঁচ শত টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর দেখবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। দুইজনা পাঁচ শত টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ একশো টাকা ফেরত দিয়ে দাও। মাশাআল্লাহ, পাঁচ শত করে দুই হয়েছে, তৃতীয় নাম্বার পাঁচ শত টাকা কে দেবে? পাঁচ শত টাকা তৃতীয় নাম্বারে কে দেবে? আসেন না বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কামাইতে বরকত দাও, আল্লাহ যে আশা ভরসা নিয়ত নিয়তকে আপনি পরিপূর্ণ করে দেন। আল্লাহ ছেলে মেয়ে বি বাচ্চা নাতি পোতা আওলাদকে সুস্থ বানিয়ে দাও, আল্লাহ আপনার ঘরে আপনি কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তিনজন পাঁচ শত টাকা হয়েছে, চতুর্থ নম্বরে পাঁচ শত টাকা কে দেওয়ার বাবা? চতুর্থ নম্বরে আসো বাবা, শোনা আসো, আসো বাবা। এগুলো কি মায়েরা দিয়েছে? বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছু খুচরো পয়সাও দিয়েছে, পাঁচশো টাকা দিয়েছে। চতুর্থ পঞ্চম হলো না, দেখো মায়েরা একশো টাকা একজন দিয়েছে, আর একজন দিয়েছে একশত টাকা, আর একজনে কেতনা ভাঁজ দেখো। এই যে দশ টাকার একটা ভাঁজ, এই একটা দশ টাকার ভাঁজ, আর এর ভিতরে মনে হচ্ছে পঞ্চাশ টাকার ভিতরে অনেক কটা পেটের খোলে দশ টাকা আছে। আল্লাহ আমার মায়েরা দিয়েছে, যা নিয়ত ভরে দিয়েছে আল্লাহ আপনি কবুল করেন, বলো আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন। এগুলো কি মায়েদের পয়সা তো করছি? এই আল্লাহর অলি, মায়েরা দিয়েছে তো, ছুটিয়ে লাল করে দেবে একদম। দিয়েছেন আড়াইশো টাকা, আল্লাহ কবুল। তিনশো টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম আমিন। মায়ের একটু ওয়াদা লিখে দেবেন, দশ দিন বিশ দিন পরে দেবেন, দু পাঁচশো যা পারেন একটু দেবেন। আসেন আসেন, বিদায় নেব।
নানা নানি দাদি দাদা তাদের নামে দিয়েছে আমার ভাই, মনে হচ্ছে কত আছে এতে? 900 টাকা আছে না, মানে 1000 টাকা তুললো। আল্লাহ নাতির দান, আল্লাহ আওলাদের দান, আল্লাহ দাদা দাদি নানানি, আল্লাহ আপনি শান্তি দেন, বলেন আল্লাহু আমিন। আল্লাহ তাদের নেক দোয়া নসিব করেন, বলেন আল্লাহু আমিন। দাদা দাদি নানানি নেক দোয়া সন্তানের উপরে নসিব হয়, আল্লাহ আপনি নসিব করে দেন, আরেকটু জোরে বলে আল্লাহু আমিন। নারে টিকবে ও, আপনি নিয়ে চলে এসেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখো মতওয়ালি স্যার বাকি ছিল, বাকি ছিল দেখো, সেটা পূরণ করে দাও, আবার ডবল চেয়েও না, দিনকাল ভালো না, দিনকাল ভালো না। না রে ঠিকবে বাবু, 500 কজন হয়েছে? 5 জন হয়েছে, 6 জন হয়েছে, 7 নম্বরে 500 টাকা দেন না বাবা। এই তো দিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এতে কি আছে? ইয়েতে কেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল করো। ও হো হো হো, এটা কি মসজিদ থেকে প্যাকেট নিয়ে আসলো না বাড়ি থেকে নিয়ে আসছে? বিসমিল্লাহ বলে হাত দিলে শোনা হয় না? বিসমিল্লাহ হাত দিয়ে বার করবে শোনা হবে তো? আল্লাহ, এই টাকাটা অল্প হতে পারে কিন্তু আল্লাহর কাছে দামি। আবু বক্কর হুজুর অল্প দান করেছিল, লাউ উজিনা ইমানুহু লাজাদা ইমানু। রাসূল বলেছে আবু বক্কর যা ছিল তাই দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ দানে। বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার একটা ব্যাগ, এই ব্যাগটা দাও, এর নাকে দড়ি দিয়ে দেখো, দুটো ব্যাগ আর আছে না কিরম ব্যাগ আর আছে? এই ব্যাগেও টাকা, আল্লাহ একবার আমার মায়েরা দিয়েছে। মা আমি জীবনে তোমাদের বিরুদ্ধে কিছু বলবো না, বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি। আল্লাহ এ টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, মানে 1000-1200 টাকা আছে দেখেন, দিয়েছে ভাই। আমি মায়েদের বিরুদ্ধে আর কিছু বলবো না, আপনাদের কথা শুনেই বলতে হয়েছে, বুঝতে পেরেছেন? মায়েরা যে এত টাকা দেয় আমার তো জানা ছিল না, বুঝতে পারেননি? আল্লাহ আমার মায়েদের, মায়েদের প্রতি আমাদের কোনো শত্রুতা আছে? শত্রুতা নেই, যাতে ওরা পাপের কাছ থেকে মুক্তি পাক, ওরা আমাদের ভালো সন্তান দান দিক, ওরা আমাদের ভালো পরিবার হোক, এটাই আমাদের আশা। আল্লাহ আমাদের মায়েদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2-4 দিনের ভিতরে 300 টাকা দেবেন, মসজিদের কাজ হচ্ছে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে। একজন হাত তুলেন দিন বাবা, 300 টাকা, 300 টাকা, বেশি চাই না, বেশি চাই না, 300 টাকা। শোনা ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো। আসো বাবু, আসো বাবু, আসো বাবা, আল্লাহ একবার। 300 টাকা একজন দেবেন বাবা, হাত তুলেন না, 300 টাকা। তোমার এতে কি মেয়েদের কোন দিকে? এই দিকে ফাঁকি দিয়েছে গো, কত আছে? 200, 300, 310। আল্লাহ আমার মাজান দান করেছেন, কবুল করেন। এই দেখেন ভাই, 1-300 টাকা দিয়েছে, আল্লাহ একবার। আল্লাহ আমার মায়েরা যে যা নিয়ত করে দান করেছেন, আল্লাহ আপনি সেই নিয়ত কবুল করেন, আল্লাহ শরীরকে সুস্থ রাখেন, আল্লাহ কামাইতে বরকত দেন, বলুন আল্লাহ আমিন। নারে তাকবীর, আর একটু জোরে হবে না? নারে তাকবীর, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এই আল্লাহর আলী, উঠে উঠে এদিকে, এখানে উঠে আয়, কেন এই হবে না? তুমি উঠে এসো, এই আসতে বলো না, ওনা ভালো না, ও ভিত খারাপ মানে সাত খারাপ হবে। হ্যাঁ 200 টাকা আল্লাহ কবুল করুক। এই ওই ফুলগুনো পাড়, একটা হলুদ নিয়ে, একটা লাল নিয়ে, একটা সবুজ নিয়ে, আর তো একদম অবস্থা খারাপ করে দেবে, একদম চেয়ার ভাঙো মেরি, একদম নিয়ে এসো। কি হলো, কি এটা, কি রং? এই প্রেম করিলি কোনো সময়? এটা কি রং? এই হলুদ, এই লাল নিয়ে এসো, লাল নিয়ে এসো। ওর কপালে জীবনে প্রেম বলে কিছু নেই, দেখতে গিয়ে বিয়ে করে চলে এসছে, বুঝলে চাচা? কি আছে লাল হলুদ আর সবুজ কোথায়? সবুজ কোথায়, সাদা কোথায়? আবার সে অন্যটা তোলে, কত তুলছিস? সবুজটা কোথায়? সবুজ পাতা নিয়ে, ওইটা তো, ওই তো পাতা কেন, সবুজ ফুল আছে তো। এদের দিয়ে ভারত জয় করবে? অনেক ভালো জিনিস, তুই ভুল করিস, তোকে নিচে নামিয়ে সবুজ খোঁজে পাইনি। আর কিছু আছে? নেমে যা, দেরি করিস, নেমে যা। তোর মতো চাওয়ালা প্রধানমন্ত্রী করলি সর্বনাশ হয়ে যাবে,
কত 2000 নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন 2000 টাকা নারায় তাকবীর মাশাআল্লাহ কত সোনা 1000 টাকা 1000 টাকা দেখতে পাচ্ছো কত 1000 আল্লাহ কবুল করেন 500 টাকা 1000 দেখো 500 টাকা লিখো তিন ভাইয়ের নামে আল্লাহ তুমি আবার দিচ্ছ আবার হ্যাঁ তুমি খেটে খাও তুমি আর মসজিদে সহযোগিতা করছো ও আমার ভিডিও প্রতিদিন চ্যানেলে দেখে ভিডিও শুনে তা সেই সন্ধ্যা থেকে আমার কাছে পড়ে আছে সেখান থেকেই বসে আছে আবার দেখেন আপনারা দান করছেন ইনিও কিছু পয়সা দান করেছে গরিব বাচ্চা দান করেছেন আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন এতক্ষণ বসে আছে আমার মহব্বতে বুঝলেন না কোনো রক্ত সম্পর্ক আছে কিছু নেই ভালোবাসা আল্লাহ যেন ভাইকে হেদায়েত করেন আল্লাহ যেন কামাইতে বরকত দেন বলেন আল্লাহুম আমিন আর একটু জোরে বলেন এই কটা বসে আছে শুষে পড়ে কিল মারবো তকবীর দাও নারে তকবীর আর একটু জোরে নারে তকবীর এইটা কি ফুল কি রং সাদা এইটা 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 হবে না হবে না বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল একটু বক্সের সাউন্ড দাও আর পাচ্ছি না প্রতিদিন দুটো তিনটে করে পারা যায় তিন ঘন্টা তাও বক্তৃতা মানে অবস্থা কেরাসিন যেখানে কলিজা থাকার কথা সেখানে ফুলকো চলে গেছে যেখানে প্রস্রাবের থলি থাকার কথা সেখানে কিডনি চলে গেছে বুঝেননি সব স্লিপ করে চলে যাচ্ছে বুঝতে পারছি বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে 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 ইয়া রাসূলুল্লাহ জোরে বললো ইয়া রাসূলুল আর জোরে ইয়া রাসূলুল্লাহ একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ও হদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নোরান চেহারা হলুদ ছিল বলে তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নাজিরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূল জোরে বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আরেকটু জোরে বলেন সবুজ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে
তাই সবুজ সাদার হলুদ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বল বল ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নারে দিবে। আমার একটা পটলা চলে এসেছে, বুড়িমার পটলা। কার পটলা? আগেকার দাদুরাই পটলা নিয়ে গাঁড়িতে গুঁজে রাখতো না, দাদু দশ টাকা দাও, দশ টাকা দেই বটে, কোন মেশিনের খোলে পাশে রেখে দিয়েছে ভাই টাকা গরম, বুঝতে পারেননি ভাই? সেই তবলা এখনো পর্যন্ত জীবিত আছে না, এই টাকাগুলো দিয়েছে, এটা মসজিদের পক্ষ থেকে এক নাম্বার দুই নাম্বার ফেলা আছে না, ফেলা আছে। আল্লাহ যারা দান জান ভরে প্রাণ ভরে দান করে যে কবুল করে বলো না আমিন। আর একটু জোরে হবে না, আর একটু চিল্লে হবে না, নারে দিবে। আর চাইতে হবে নাকি? আর চাইতে হবে কত বাবা? পাঁচশো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পেয়ারা বিক্রি করো না, তুমি আগে দিয়েছো তো, আবার দিলে, আবার দিয়েছে। পেয়ারা বিক্রি করে আমার ভাই তিরিশ টাকা দিয়েছে, টাকা গুনবো? ও আচ্ছা আচ্ছা, গুনবো না, এতে অনেক আছে, গুনবো না, গুনবো না। একজন বিয়ে করবে, শুনছেন চাষা, একজন বিয়ে করবে তার ছেলেটা পাগলাবে না, যে আসে বলে পাগলা জামাই কার মেয়ে দেবো না, সর্বনাশ মেয়ে দেওয়া যাবে না। তা এখন দুলা ভাই বলে দিচ্ছে সালারে, বলে এই শালা যখন দেখতে আসবে মেয়ের তরফ থেকে প্রত্যেকের একটু সালাম কালাম দিও, আর তোমার মানুষ বলবে। তা ওরা যখন প্রত্যেকে দেখতে এসছে তখন কামরা ঢুকে প্রত্যেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আচ্ছা পাগলা বলবে না ভালো বলবে? পাগলা বলবে। ওরা ওরার বিয়ে করলো না, চলে গেল, পরে একটা দিন সময় নিয়ে আবার অন্য জায়গা থেকে দেখতে এসছে, বলছে সকলকে সালাম দিলে হবে না, একজনকে সালাম দিতে হবে। তাহলে বলে তাই, বলে ঠিক আছে। কামরা ঢুকে বলছে আসসালামু আলাইকুম একবার, আর সবার দেবো না। বিয়ে হবে? বিয়ে হবে? বিয়ে হবে না। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। এ হাতে অনেক পয়সা আছে, হাতে অনেক পয়সা, দেখতে পাচ্ছ নাকি চাষা? দেখতে পাচ্ছ চাষা? দেখতে পাচ্ছ? অত নজর খারাপ কেন? দেখতে পাচ্ছ নাকি? একদম দেখো না, আল্লাহ কবুল করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নারাই দেখবে, আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। আসেন বাবা আসেন, ছেলেরা দেন না 500 টাকা। ভাই হাত তুলেছিল, নাম লিখেছো? ভাই হাত তুলেছিল, 500 জাকার হোসেন 500 টাকা। আর বড় ভাই আল্লাহ কবুল করেন, আর একটু জোরে বলেন আমিন। ভাই জাকার হোসেন ভাইয়ের সঙ্গে একজন হাত তোলেন না 500 টাকা, আমিন। এই আমিন বলে সেটা গল্প মনে পড়েছে। এখন ভাই থাকে দিল্লিতে, ফোন করেছে ছোট ভাই, বড় ভাই আসসালামু আলাইকুম আলাইসালাম, আল্লাহ একটা সন্তান দিয়েছে, আপনার একটা ছেলে হয়েছে, ভাবির একটা ছেলে হয়েছে। বলছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে কি ইন্নালিল্লাহ হবে? তারপরে বলেছে, বলে ভাই আব্বা যে শরীর খারাপ মনে হচ্ছে আর বাঁচবে না, বলছে আলহামদুলিল্লাহ। তাহলে যেখানে ইন্নালিল্লাহ হবার কথা সেখানে হয়নি ভাই, তোমার কিন্তু ওইরকম কেস হয়ে যাচ্ছে, জনগণ কিন্তু তোমার ছাড়বে না, বলো খুব খেপে যাচ্ছে। আর আমার চাষা বসের সামনে খুব রোমান্টিক লোক, বুঝলেছেন, সেকেন্ডে 22টা করে সত্যি কথা বলে, আল্লাহ কবুল করেন। 500 টাকা, আর একজন হাত তোলেন বাবা, ওই দেখেন বড় ভাই হাত তুলেছে 500 টাকা। আবার আমি কি নাম? বানু মোমেন ভাই, তিনি 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায় তাকবীর, নারায় তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা আসো বাবা, তৃতীয় নম্বরে 500 টাকা কে দেবেন? তৃতীয় নাম্বার একটু হাত তোলেন। 500 টাকা মানে কিছু না, 500 টাকা মানে কিছু না। আসেন বাবা,
আল্লাহর ঘর, হয়তো নসিব হবে না, সবার টাকা কিন্তু আল্লাহর ঘরে আসে না, সবাই কিন্তু আল্লাহর ঘরের পক্ষে থাকতে পারে না, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে না, সবার কিন্তু নসিবে তকদিরে দান আসে না বাবা, দশ টাকা বিশ টাকা হোক এটাও তকদির ব্যাপার, পাঁচ শত টাকা দেন না বাবা, পাঁচ শত টাকা হাত তোলেন, ও তিনশো টাকা চেয়েছিলাম ভাই দিয়েছিল না, তিনশত টাকা, তিনশত টাকা দেন একজন, তিনশত টাকা দেন, আল্লাহ কত আছে বাবু, তিনশত টাকা, ও পাঁচশো টাকা দিয়েছে ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, মা বোনরা দিয়েছে আমার, এই এর ফলে পাঁচশো টাকা লুকিয়ে আছে তোমার দাদা, এই জঙ্গলের ভিতরে এত বড় মাছ ছিল আমার জানা ছিল না, পাঁচশো টাকা আছে, একশো টাকা আছে, দুশো টাকার লোড, পঞ্চাশ টাকা লোড, মুরিদ করলে কিভাবে, আরে কিভাবে মুরিদ করলি, আল্লাহ আমার মায়েরা দিয়েছেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, একটা ভাই দিয়ে গেছেন ছোট ভাই তিনশো টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম আমিন, আমার একটা ছোট ভাই দিয়েছেন দুইশত টাকা, আল্লাহ কবুল করেন, আপনারা দেখছেন আপনাদের মন চায় না যে দুশো একশো করে মসজিদের উন্নতি গল্পে, হতে পারে পাশের পাড়া, হতে পারে আপনার আলাদা মো আল্লাহ, তবু তো আল্লাহর ঘর দান করতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝেন না, আল্লাহ কবুল করবে, আল্লাহ কামাইতে বরকত দেবে, আল্লাহ একবার, আর বেশিক্ষণ থাকবো না, বিদায় নেব, বুঝেন না, বিদায় নেব, শেষবারের মতো একজন হাত তোলেন, বাবা তিনশো টাকা দশ দিন পরে দেন, বিশ দিন পরে দেন, এক সপ্তাহ পরে দেন, দুদিন পরে দেন, সেই হাত তুলে যাবো, হাত তুলেছে দেখেন একজন, আহাদ মন্ডল, আহাদ মুমিন, কত বাবু, তিনশত টাকা, তিনশত টাকা আল্লাহ কবুল করেন, বলুন আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, আসো বাবা আসো, তিনশত টাকা, দ্বিতীয় নাম্বার একজন হাত তোলেন, তিনি তিনশত টাকা, ওই ভাই হাত তুলে দেখো, রিয়াজুল ভাই তিনশত টাকা, চতুর্থ নাম্বারে তিনশত টাকা হাত তোলেন, তিনশো 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 বাবা, এক কেজি গোস্ত কত এখন, এক কেজি গোস্ত দুশো, এক কেজি গোস্ত রান্না করতে গেলে কতক্ষণ সময় লাগে, কতক্ষণ সময় লাগে এক কেজি গোস্ত রান্না করতে গেলে, এক ঘন্টা, স্ত্রীর সঙ্গে তাহলে ঝগড়া হয়নি, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে একদিন আলাদা রান্না করে দেখবে কতক্ষণ লাগে, নাকি এক কেজি গোস্ত রান্না করতে গেলে নিম্ন সঙ্গে পঁয়তাল্লিশ মিনিট সময় যাবে, একদম পঁয়তাল্লিশ সোজা, বুঝতে পেরেছেন, একটু মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে হয়, ঝগড়া হলে অনেক জ্ঞান বুদ্ধি বাড়ে, জ্ঞান বুদ্ধি বাড়ে না, মাঝে ঝগড়া করবেন, আর স্ত্রীকে যদি মারতে হয় মারবেন, তবে হাত দিয়ে না, এরা মাঝে মাঝে মেসাক করার সময় লম্বাটা দাঁতন নেবেন নিম কাঠ, মেসাক করতে করতে করে ছোট হয়ে যাবে, তখন হলে এইভাবে মারবো, তাই মারবেন না, ভয় দেখাবেন, কোনো কোনো ঐতিহাসিকরা বলেছেন ওই মেসাকলে ভয় দেখাবে, ওদের মারবে না, কত আছে শোনা, দু হাজার, আল্লাহ কবুল করেন, বলুন আমিন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, সব নীলে নীল দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, আল্লাহ কামাইতে বরকত দেন, বলেন আমিন, নারে দিবে বাবু, তিনশত টাকা চারজনের মাথা তুলেছিলাম, দেবেন না, তিনশো তিনশো চারজন, চার নাম্বারে, চার নাম্বারে, আচ্ছা দুইশত টাকা দেন দিদি, দুইশত টাকা, আব্বা হাত তোলেন, বহু পয়সা জীবনে শেষ করেছেন, নাচে গানে গাজনে কিরি জিয়াদাতি হয়ে যায়, বহু জায়গা শেষ করেছেন, বহু টাকা লস খেয়েছেন, আল্লাহর ঘরে দুইশত টাকা আসবে না বাবা, আসেন, দুইশত টাকা দেন, দুইশত, বিদায় নেব, ওরে বাবা, কটায় উঠেছে, নটার দিকে না, সাড়ে নটা, নয় দশ এগারো বারো, কটা হচ্ছে, তিন ঘন্টা, মানুষ বাঁচবে, হ্যাঁ পার ডে, আমরা সারা সিজনে রাত জাগি কটা দিন জানেন, মনে হচ্ছে চারশো খানা জলসা করি, চারশো খানা, কোনো রাতে তিনটে, কোনো রাতে চারটে, কোনো রাতে দুটো, কোনো রাতে একটা, বুঝেন না, পার ডে দু ঘন্টা আড়াই ঘন্টা চিল্লাতে হয়, মানুষ কি বাঁচবে, আর নিত্যানতুন ওয়াজ, নিত্যানতুন ওয়াজ, ঘুরিয়ে ফিরিয়ে ওয়াজ করতে হয়, এক টেনশন, যেখানে গেলাম বলে দিল আমাদের এখানে এই রোগ আছে, এখন এই রোগের ঔষধ দিতে হবে, সে এক জ্বালা, এ আসলো এই রোগের ঔষধ, ঔষধ, এলাকায় আহালে হাদিস জন্মেছে নাকি, এলাকায় আহালে হাদিস আছে নাকি, নোনা পানি ঢুকেছে, আছে, নোনা পানি যদি থাকে, নোনা পানি, নোনা পানি মতো থাকো, বাড়াবাড়ি করো না, কেন তোমাদের ইন্টারনেট ফুরিয়ে গেলে তোমাদের হুজুরদের মুখ দেখতে পাবে না, বুঝতে পেরেছেন,
আমরা যে পথে আছি সত্য পথে আছি, আপনাদের এলাকার মোড়ল যিনি থাকবে তার কথা মতো আপনারা চলবেন, সত্য পথে থাকবেন। আল্লাহ রসুল বলেছেন মান আতা আ আমিরি, এক একটা জায়গায় এক একটা আমির করা দরকার। মসজিদের ইমাম তিনি হলো আমির, মসজিদের সেক্রেটারি তিনি হলো আমির, গ্রামের মতওয়ালি তিনি হলো আমির, পীরের মোজাদ্দে তিনি হলো আমির, নবীদের নবী মোহাম্মদ তিনি হলো আমির, ফারেস্তা জিবরিল ফারেস্তাদের আমির, আপনার বাড়ির বাপ আপনি হলেন আমির, আপনি মারা যাবার পর আপনার ছেলে হবে আমির, মানে লিডার। এক একটা লিডার থাকতে হবে। দোকানের কর্মচারী দশজন, মালিক একজন কাউন্টারে বসে আছে, ওটা হচ্ছে আমির। এক একটা লিডার থাকতে হবে, না হলে খরিদ্দার মাল এদিক দিয়ে নেবে ওদিক দিয়ে নেবে, হিসাব করার জায়গা পাবে না। এলাকায় যে যা দলমত করেন, এলাকার যে মাতব্বর থাকবে তাকে আপনাকে অবশ্যই সম্মান দেবেন, তার কথা মতো চলবে, তাকে তো উৎসাহিত করলে ঘরটা তো আরো সুন্দর জায়গা পৌঁছাবে, আর না তো এসি ঘরে কুকুর ঢুকিয়ে অশান্তি করতে হবে। বুঝেননি বাবা? সকলকে বলছি একটা জায়গায় আসবেন, অশান্তি করবেন না। ছেলেদেরকে বলছি লাপালাপি ঠেলাঠেলি গুতুগুতি করবেন না, যেটা ভুল হবে এক জায়গায় বসে আপনারা ভুলটাকে সমাধান করবেন, মনের কষ্ট মনের ভিতরে রাখবেন না, তাতে উপকার হবে না। কষ্ট পেয়েছেন বাবা? কষ্ট পেয়েছেন? আসি একটু সালাম পাঠ করব। সালাম পড়েন তো বাবু? সালাম পড়ো তো, সালাম দাঁড়িয়ে না বসে, দাঁড়িয়ে না বসে। কই আপন সুবহানাল্লাহ বেরোয় না কেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। হে তোমায় ভবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রসল, জাহান্নাম কেউ ডরি না। নারায় মাশাআল্লাহ। মায়েদের বলবো পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, আর বাড়িতে কোনো অপুরুষ ব্যক্তিকে স্বামীকে না জানিয়ে ঢুকতে দেবেন না। বুঝতে পেরেছেন? যে স্বামী স্ত্রী ঘুমান সেখানে আপনার আপন আত্মীয় হলেও ওই জায়গা থেকে থেকে বিরত রাখার চেষ্টা করবেন। মাথায় গেছে? আপনার ছেলের বিবাহ হলে, আপনার মেয়ের বিবাহ হলে বাসর ঘর যদি ফুল সাজানোর একান্ত ইচ্ছা হয়, কোন রাস্তার কাস্টমারকে কোনো ফুলদানিকে দিয়ে সাজাবেন না, কোনো মেয়েকে দিয়ে সাজাবেন না, কোনো ছেলেকে দিয়ে সাজাবেন না। কেন? ওখানে শাস্ত্রী থাকবে, সাজানোর পরে বলবে আহ এই জায়গা কি আমার হবে না, এখনো 3 বছর দেরি বয়স হতে, সে বলবে সমস্যা। যৌবনের আকাঙ্ক্ষা হানফি মাজহাবের মাসলা হলো এটা, যদি বাসর ঘর সাজানো হয় অবশ্যই জায়েজ, তবে হয় নিজের মা সাজাবে, মা যদি মারা যায় চাষি সাজাবে, চাষি যদি মারা যায় খালামা সাজিয়ে দেবে নিজের ছেলের জন্য। তবে পর পুরুষকে ভাড়া করে, কোনো মহিলাকে পুরুষকে ভাড়া করে বাসর ঘর সাজাতে পারেন না। অনেক মশলা লাগছিল, বলার মতো সুযোগ পাইনি। আপনাদের গাছে মাজরা লেগেছিল, গুনো পরিষ্কার করতে 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 কম্বল ছিঁড়ে গেছে, এখন উকুন তোলা শেষ হয়নি। বুঝতেছেন? কম্বল ছিঁড়ে গেছে, উকুন তোলা শেষ হয়নি। ওই জন্য একটানা 15-16 দিন ওয়াশ করলে কিছু এক দেওয়া যায়, একটানা 15 দিন শুধু নামাজ পড়বো, ওয়াক্তে নামাজ পড়ে নেবো, আবার একটু ঘন্টা ঘন্টা চা বিস্কুট খেয়ে নিই, আবার ওয়াশ করে নেবো, আবার দুপুরে ভাত খাবো, আবার ওয়াশ চলবে, একটানা 15-16 দিন। বুঝতেছেন? 15-16 দিন কেতাব পড়ে ওয়াজ করবা, তাহলে 16 বছর মাদ্রাসা কি করেছি? যাই হোক, সকলকে পুরুষদের বলবো আপনার ফোনে যদি ফোন আসে, অপরিচিত ফোন করে, কখনো আপনার স্ত্রী কানে দেবে না। যদি বাপ ভাই হয় সেটা আলাদা, অপুরুষ ব্যক্তির সঙ্গে স্ত্রী কথা বললে জাহান্নামে যাওয়া লাগবে।
আর কোন স্ত্রী চলে গেলে মোবাইলে ভিডিও কল করে অপর ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলবে না, আড্ডা তামাশা স্টার্ট করবেন না, গোনা হবে। আপনার মেয়ে যদি করে না হবে, আপনার ছেলে যদি করে গোনা হবে। অপুরুষ ব্যক্তির সম্পর্ক বিচ্ছিন্ন করে, বিচ্ছিন্ন যাদের সম্পর্ক রাখার দরকার তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরেন আমিন। আপনাদের মালদা জেলার আপনাদের মহদী আপনাদের এই গ্রাম, তারপরে ও সাইডে হচ্ছে নয়া বস্তি, ও সাইডে গয়েশবাড়ি কি গয়েশবাড়ি, হ্যাঁ হ্যাঁ দাপাড়া, এরকম করে মনে হচ্ছে কম বেশি পাঁচবার আসা হয়েছে না বাবু, পাঁচবার। আমার জবান থেকে এমন কিছু অশ্লীল বাক্য শুনেছেন, এমন কিছু ভুল কথা বলে, এমন কিছু অসামাজিক কথা বলেছি, দেখাতে পারবেন আমার সোশ্যাল মিডিয়া তার প্রমাণ। যতটুকু বলেছি বাস্তবিক কথা বলেছি, কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে থাকবো, এই নিয়ে অনেক কথা আপনাদের কাছে বলেছি। তবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হানাফি মাজাহাবের মাসলা এবং সন্নিয়াতের মাসলা, ফতোয়া, ফারায়েজ জানার জন্য আমার সঙ্গে এস এম প্লাজা ইউটিউব চ্যানেল থাকে। তবে আমার একটা নিজস্ব পার্সোনাল চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, হলো বি কলকাতা, বি লিটু ফাঁকা দিয়ে কলকাতা লিখলে ওটা আমার পার্সোনাল অফিসিয়ালের মাসলা মলাই মাসাইল ফাতো রাইজ যত রকমের প্রশ্ন থাকে, হানাফি মাসলা সতুল জামাত আকিদা এবং সন্নি মাসলা অনুযায়ী ফতোয়া ফারায়েজ, আজানের পরে হাত তোলা যাবে কিনা, কবর জিয়ারত করা যাবে কিনা, কুল খতম করা যাবে কিনা, ঈদে মিলাদুন্নবী করা যাবে কিনা, জশ্নে জুলুস করা যাবে না, আখরি জোহর পড়া যাবে কিনা, খতম পড়া যাবে, কবর জিয়ারত করা যাবে কিনা, খাতনা করা যাবে কিনা, তারপরে একটা গরুতে সাতটা নাম দিয়ে কুরবানি আখ মিলিয়ে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা, মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে কিনা, মৃত ব্যক্তির মাথার ধারে প্রাণ পড়া যাবে কিনা, এমন করে হাজারো হাজারো জেসলালিয়া মতবিরোধ আর মতানৈক্য তৈরি হয়। এ সদান বি কলকাতা ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হয়, এটা সমাজের উপকার না ক্ষতি বাবু? উপক, একদিকে ওয়াশ করেছি আপনারা শুনেছেন ভুলে গেছেন, বাড়িতে যদি একটু ভিডিও কোনো শোনেন, এখন তো সব লাল দাঁত সাদা রমাল মুড়ি দিয়ে সব আহলে হাদিস সব জোত শয়তান ফতোয়া দিচ্ছে, সব জোত চোর, জোত জোত চোর। ওরা বলবে মদিনায় যেতে হবে না, মক্কা বাস করো, মদিনায় যাওয়া দরকার নেই, যে রসুল নবীমুখ বিমুখ করায় তার ভিতরে কি ইমান আছে বলে মনে হয়? ওরা বলেছে নিয়াত করতে হবে না, বাড়ি থেকে নিয়াত করে যাও, মধ্যে গিয়ে শুধু কানে আহ বাড়ি মেরে তোমার হাত বাঁধো, বুঝলেন? কেউ বলছে নাভির নিচে, কেউ বলছে নাভির উপরে, কেউ বলছে কলিজার উপরে বাঁধো। হাদিস শরীফে আছে নাভির নিচ নাভির উপরে। আচ্ছা নাভির উপরে যারা বাঁধে, নাভির উপরে পেট না বুক? পেট, তাহলে বাঁধতায় বুকে, ঠিক করছে না ভুল করছে? এরকম হাজারটা ভুল ধরিয়ে দিতে পারি। আমলার অবকাশ সময় ছিল না, স্থানকার পরিস্থিতি, মসজিদের উন্নতি কল্পে বাস্তবিক মায়েদের পর্দা সম্পর্কে বলতে বলতে আমার কিন্তু মুখের তোলা কিন্তু ক্ষয়ে গেছে, বুঝতে পেরেছেন? গ্যাসের পানি উঠে গেছে মানে সময় হয়ে গেছে, আমার পৌঁছাতে তাই সকাল দশটা বেজে যাবে, কটা? সকাল দশটা পর্যন্ত, তাই রাস্তায় কবার ঘুমাবো ঠিক নেই, নিজে ড্রাইভিং করতে হয়, অন্তত দেড় মাস রাত জাগা, রাত জাগা, ভালো করে ঘুমিয়েছি কবে বলতে পারি না, আর শ্বশুর বাড়ি কবে গিয়েছি আমার তো খেয়াল নেই, আমার খেয়াল নেই কবে গিয়েছি। তারাও মনে করেছে জামাই একটা ধরেছি, একটু কপাল ভরে বাটি একটু খেতে দিতে পারলাম না। আমি বিয়ে করেছিলাম, হাসছেন নাকি কষ্ট পাচ্ছেন? আমি বিয়ে করেছিলাম যে বাড়িতে বেশি মেয়ে আছে আমি জানি সেই বাড়িতে বিয়ে করবো, আবার সোহানাল্লাহ বলবে নাকি? দাঁড়া, আমি জানি যে বাড়িতে বেশি মেয়ে আছে সেই বাড়িতে যদি আমি বিয়ে করি, তাহলে আমার শাশু চার পাঁচটা মেয়ে, আমি যদি ওই ফলনের গাছ যদি বাড়ি পোতা শুরু করি তাহলে আমারও মেয়ে হবে। তা আমি দেখলাম যে আমার স্ত্রী চারটে পাঁচটা বোন ভাই একটা, তা আমি যখন ওই ওই ফলন যখন বাড়িতে এনেছি, এখন সে মেয়ে হওয়ার দিয়ে আল্লাহ তিনটে ছেলে দিয়েছে, কটা ছেলে? আলি একসান ঘুরিয়ে গেল কেন? আমি তো মেয়ে তেড়ে দিয়ে আনলাম, কিন্তু হলো কেন ছেলে তেড়ে? বুঝতে পেরেছেন? আপনাদের বলছি আপনারা তো ফলন দেখে বিয়ে করেন, ফলন কি বুঝতে পেরেছেন? যে মায়ের যে শাশুড়ি ছেলে মেয়ে বেশি ওই ফলন দেখে বিয়ে করলে সন্তান পাবে, আর যাদের একটা ছেলে মেয়ে টাকার লোভে বিয়েতে যাচ্ছ খোদার কসম জীবনে শান্তি পাবে না, কেন একটা মেয়ে তার বিয়ে করলে তোমার নাস্তা দেবে কে? নাস্তা দেবে কে? ভুল বলছি, তোমার তোল টেনে দেবে কে? কেউ দেবে না। তোমার জামাই হবে কে? কেউ দেবে না। শরবত আনবে কে? কেউ আনবে না। আর তিনটে চারটে শালি আছে, যদি ওই ওই যদি ওই বাগানে যদি বিয়ে করো তাহলে খেদমতের কি থাকবে?
খেদমতের কম হট করে আমি কালিয়া চকে গিয়েছি আমার বাইকে তেল শেষ হয়ে গেছে শালির বরকে ফোন করলাম ভাই কোথায় আছো মুখ জায়গা আছি এই 5 টাকা নিয়ে এসে তেল শেষ হয়ে গেছে উপকার না ক্ষতি আর মেয়ে যার আছে তার বিয়ে করলে ভাই ওর কান্না একা একা কান্না আর শুধু বগলে হাতে থাকে জ্বর আছে না নেই জ্বর আছে মাথা খারাপ বুঝতে পেরেছেন এদেরকে বলছি এর ভিতরে যারা আছেন একটু হাত তুলে তো নারে তকবীর নারে তকবীর নারে তকবীর এর ভিতরে একজন হাত তুলে বলেন দিনে আমি ছেলের বাপ বলছি আমি বলছি ছেলের বাপ হাত তোলেন কিংবা ছেলের হাত তোলেন যে বিয়ে করবে ইশারা ইঙ্গিতে টাকা পয়সা চেয়ে নেব খুশি করে শ্বশুর পক্ষে খুশি করে দিলেন পারেন অত ছেলের বাপ বলেন যাই বাপ বলছি হাত দিচ্ছি আমি টাকা নেব না কিংবা ছেলেরা বলেন টাকা নেব না ইঙ্গিতে চাইবেন না মাশাল্লাহ একটা ভাই হাত তুলেছে দুইজনা তিনজনা চারজনা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ আপনি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আর কি আছে আর কি আছে পঁয়ত্রিশ 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 আল্লাহর ওলি পিছনে কারা হাত তুলবেন টাকা নেবে ছত্রিশ সাঁইত্রিশ সাঁইত্রিশ মাশাল্লাহ আটত্রিশ আর দুই বাকি আছে বাবা আটত্রিশ হয়েছে আটত্রিশ চল্লিশ করে দাও আটত্রিশ হয়েছে দুই করে দাও বাবা দুইজন হাত তোলো না বাবা চল্লিশ হয়ে যাক দুইজন হাত তোলো দুইজন হাত তোলো কালকের হয়েছিল কয়জনা পঁয়জন ওখানে কত হয়েছিল দাহাপাড়ায় পঁয়ত্রিশ জন আপনাদের এখানে হয়েছে কতজন খালি পার হয়ে গেছে তো উনত্রিশ মাশাল্লাহ আর একজন হাত তোলেন চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নারে তাকবীর মাশাল্লাহ বিয়াল্লিশ জন হাত তুলেছে আল্লাহ আমার ভাইকে কবুল করেন এরা বিয়ে করবে টা নেবে না কিন্তু ছেলেকে বিবাহ দেবে টাকা নেবে না আমাদের বন্দিগকে বাঁচাতে পারলাম না পারলাম না মতওয়াল্লি আজকের জলসার কারণে উপকার হয়েছে না ক্ষতি হয়ে একদিকে মসজিদে উন্নতি হলো আর বিয়াল্লিশ হাত তুলেছে মানে বিয়াল্লিশ লক্ষ টাকা বাঁচলো নিম্নশঙ্কা মায়েরা খুশি তো তাহলে আমি ওদের যা গালা দিয়েছিলাম যা জাহান নাই বলেছিলাম যাক একটু মা পেয়েছি চাদর মুড়ি দিয়ে পেত নিয়ে কিনা আসে কেন ঠান্ডা তো ওঠে আসে দেখতে পাচ্ছি হাত তুলেছেন বিয়াল্লিশ জন হয়েছে মাশাল্লাহ আল্লাহ আমার বাপজি কায়াত দেন সৎ সন্তান দেন সৎ স্ত্রী দেন সৎ মেয়ে বলুন আল্লাহ আমিন আর আমি হাত তুলবো না আমি হাত তুলি আমি একদম আর মানুষ না ভাই আর আমি হাত তুলাবো না তবে বড় বড় রাখতে হবে না বিরাট কোহলি ছোট ছোট একটু দাড়ি রাখবেন ছোট 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 হালকা 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 পেয়ারা বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা ছিলবি নাকি এইরকম হালকা হালকা দাড়ি রাখবেন হালকা 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 দাড়ি রেখে চাই কাটবে না ব্লেড লাগবে না একদম ব্লেড লাগাবে না না মেশিংয়ে সাইজ করে মেশিংয়ে জিরো দুই তিন জিরো বা দুই তিন যাক মাশাল্লাহ আমার ভাই একদম হালকা হালকা দাড়ি রাখবেন যদি বড় হয় মেশিংলে সাজ করে দেবেন বড় রাখতে হবে না একজন একটু হাত তোলেন শোনা ভাই একজন হাত তোলেন একটু ছোট ছোট দাড়ি রাখবেন একটু হাত তোলেন মাশাল্লাহ একজনা দুইজনা তোমার তো আছে তিনজন চারজন চার 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 পাঁচ ছয় সাত আর কি আছে সাতজন হয়েছে আট জি আটজন এদিকে কি আছে বাবা নয় দশ কি আছে বাবা আর কেউ আছো দশ একদম কি দশ এটা যাবে না চাষা ঠান্ডা লাগতে বড় দাড়ি নৌকো আমি তো বুঝতে পারছি তোমার দাড়ি আছে কিনা এড়ে না বোক না লেস তুলে দেখেন আমার শীতের সময় ভেঙে দিয়েছে দিয়ে দাড়ি শেষে বলছে আমার এখন দাড়ি ওঠেনি আমি ছেলে মানুষ উরি ইবলিস ছোট মানুষ দাড়ি হলো রসুল পাকের সুন্নাহ নূর পুরুষদের দাড়ি হলো স্বভাব নারীদের দাড়ি না মসজিদের মতওয়াল্লি কই হাত তুলেছে
মতওয়ালি থেকে নামিয়ে দেবে একদম, বলেন দেখি আগে আট লম্বা কত তুলো, কজন হয়েছে এখানে হয়েছে মসজিদের সেক্রেটারি কে, সেক্রেটারি কোথায়, ক্যাশিয়ার কে বাবা মসজিদের ক্যাশিয়ার কে, এই কাঁদনো কাঁদবো তার চোখে নেই পানি, মসজিদের ক্যাশিয়ার কোথায়, অসুস্থ সুগার বেড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রাখতে বলবে, না রাখে মসজিদের কমিটি থেকে বার করে দেবে, রাজি আছেন তো, মসজিদের দায়িত্ব যে থাকবে দাঁড়িয়ে রাখতে হবে, সত্য না মিথ্যা, দাঁড়ি বিহীন ব্যক্তি মসজিদের দায়িত্ব চলবে না, মাথায় গেছে, দাঁড়িবিহীন ব্যক্তি মসজিদের দায়িত্ব চলবে না, ভাই ওয়াদা করেছে দাঁড়িয়ে রাখবে, মসজিদের ক্যাশিয়ার যে সে যেন দাঁড়িয়ে রাখে, মসজিদের সেক্রেটারি সে যেন দাঁড়িয়ে রাখে, মসজিদের সভাপতি সে যেন দাঁড়িয়ে রাখে, যদি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার কেউ না দাঁড়িয়ে রাখে একদম মসজিদে বড় তালা কেনার দায়িত্ব আমার, তালা মেরে দেবো, সব বাড়ি বাড়ি নামাজ পড়ো, মসজিদে নামাজ পড়তে হবে না, রেগে যাচ্ছেন নাকি চাষা বসে পড়ো, কেন অবস্থা খুব খারাপ না, আর দাঁড়ানো যাচ্ছে না, কম শেষ অল্প বয়সে বিয়ে করলে নাকি, মাশাল্লাহ 11 নম্বরে একজন হাত তোলেন না বাবা, একটু দাঁড়িয়ে রাখবেন হালকা, 11 নম্বরে কেউ নেই বাবা, হাত তোলো, তুমি এখন হাত তোলো না, আর একবার হাত তোলো, দুই হাত তোলো, দুই হাত, 12 নম্বর হয়ে 13 নম্বর কে আছে, বড় ভাই হাত দাও না শোনা, 12 নম্বর মাশাল্লাহ নারে দেখবে আল্লাহ বল করে ভাই দান করে যাবার হাত তুলেছেন, 13-14 নাম্বার কি আছে, 14 নাম্বার কি আছে, বড় ভাই সেই পিছনে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক 14 নাম্বার, আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ, সেই পিছনে আমার ভাই মাথা আড়াল করে দেখতে পাচ্ছি, তুমি মাথা আড়াল করো আমি দেখতে পাচ্ছি, এটা হাত তুলতে হবে আপনাকে, একটু হাত তুলতে হবে, আর ঘরের দিকে মাশাআল্লাহ হাত তুলেছেন 16 হয়েছে, আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন, কষ্ট পেয়েছে আর বাড়াবো না, আর বাড়াবো না, ছেঁড়া জুতো ছেঁড়া জুতো, আর বুড়ো বাপ যতক্ষণ থাকবে ততক্ষণ লাভ, আমি তখন ছিলাম লাভ ছিল না লস ছিল, লাভ তো নেমে গেলে লস, নেমে গেলে বাস, আবার যদি আল্লাহ চায় হায়াতে থাকে জিন্দে সুস্থ হালাত যদি থাকে আবার আসব, তা আগামী বছরে কমিটি যুব কমিটি মসজিদে যারা এলাকায় আছো যারা মহল্লায় আছো আগামী দিনে কুড়ি ছেলে একই ড্রেস করবে একই জামা করবে এক টুপি পরবে, যেন মসজিদের কমিটি জলসার কমিটি বলেছে নাই, তুমি হাত তুলনি, এ সারা লোকের ইমান নামল লিখ ইমান আমল, হাত তোলো আগে ছা মাশাল্লাহ, আপনারা খুশি না রাজি, আমার ভাবিরা মনে করেছে দাঁড়িয়ে রেখেছে কি হবে তা কে জানিয়ে পারে, কিছু হবে না, একটা পুরুষের দাঁড়িয়ে রাখলে কত উপকার জানেন, আমরা কি স্ত্রীর সঙ্গে বদমাইশ করিনি, স্ত্রীর সঙ্গে বদমাইশ করলে স্ত্রী রেগে যায়, শুধু দাঁড়িয়ে আছে বলে গালাগাল দিতে পারে না, দাঁড়িয়ে আছে বলে বকতে পারে না, জানে দাঁড়িয়ে আছে কি বলবো আমি, বুঝলেননি, তাই মাঝে মাঝে রেগে যায়, দাঁড়িয়ে থেকে ভুল করলে স্ত্রীরা অনেক ক্ষমা করে দেয়, ক্ষমা করে না ক্ষমা করে, তাহলে আপনাদের যখন করেছে মায়েদের একটুখানি বলে নেই বাবু, মায়েদের একটু বলে নেই, একটু বলে নেই এক মিনিট, যেসব মা নামাজ পড়ে যেসব শাশুড়ি নামাজ পড়ে না শ্বশুর নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ওই রকম তেড় খদ্দার বাড়িতে পুতবে না, বুঝতে পেরেছেন, যে শাশুড়ি নামাজ পড়েন না পর্দায় থাকে শ্বশুর নামাজ পড়ে না ওর মেয়ে বিয়ে হবে না, যারা মেকআপ পরে মেকআপ সবেরা ভিকো হারমোনিয়াম তারপরে কলাপজি না কলপজি কি বলে বাপ সব মাকে, এইরকম মেয়েকে যারা রাস্তায় পাই দেয় এরকম নারীকে বিবাহ করবে না, আপনি দাঁড়িয়ে রাখেন, কোনো নারী যদি আপনাকে দেখে পছন্দ না করে তাহলে মনে করবেন যে ইবলিসের ফুপুতের বোনের হাত থেকে আসলাম,
কথা বুঝতে পেরেছেন? আর যে নারীটা পর্দা থাকে না, নেকাব বোরকা সৌন্দর্য থাকে না, সেই নারীকে বিবাহ করবে না, তাহলে আগামী দিন থেকে আপনার প্রেমিকার স্ত্রী, আপনার প্রেমিকার মা কিন্তু একটা বোরকা হোক আর জামা হোক কিনে দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? মেয়েদের পিছনে কখনো প্রেমে পড়বেন না। প্রেমে বিয়ে করলে আগে জেনা ব্যবিচারী হয়, আর জেনা ব্যবিচারী হলে আল্লাহর রহমত উঠে যায়, আর তখন বিয়ে করে সংসার করলে ঘোড়ার কচু হয়। কি বোঝাতে পেরেছি? এই বিষয় যদি থাকে মতলে আমাকে একদিন আগে বলবে যে হুজুর এই এই বিষয় ঢেলতে হবে, ইনশাল্লাহ ঢেলে দেবো। আজকে তো এই বিষয় ছিল না, আল্লাহ কবুল করেন। জিবরাইল দিলাহ যে আওয়াজ খুলে দাও, আসমানের দোয়ার এসেছে নবী দিগের সারদার করিবে আল্লাহ পাকের দিদারিয়া নবে সালাম ইয়া রাসূল।